যাবেন না, যাবেন না। তুমি কই গেছিলা? তারা ঘোরাতে নেটে নাকি? আব্বু আছে। কি করলো তোমাকে? এই তোমাদের সিআর কি আছে এখানে? অঙ্কুর আছো? এই অঙ্কুর আছো? সিআর কি আছে এ সেকশনে? সিআর কে একজন রেসপন্স আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার শুনতে পাচ্ছি। কথা বলো না কেন? এই সিআর হচ্ছে কে তোমাদের এ সেকশনের সিআর কে? এই এ সেকশনের ক্লাস সিআর কে? নাম বলতে পারতেছো না? অঙ্কু সব মনে হয় এখনো অ্যাটেন্ড করেনি ক্লাসে। ওকে, বি সেকশনের সিআর কে? স্যার রাজ। রাজ আসো। সি সেকশনের সিআর কে? স্যার গৌতম রায়। এখনো অ্যাটেন্ড করেনি স্যার। একজন সিআরও নাই, কি ঘটনা? আমি তো 10টার সময় ওয়েটিং রুম বন্ধ করে দেবো। 10টার পরে আমি আর অ্যাডমিট করবো না কাউকে। এই এ সেকশনে একজন বলো তো তোমাদের কতটুকু পড়ানো হয়েছিল? আমার সাথে কেউ একজন কথা বলো, আদারওয়াইজ আমি এখন বের হয়ে চলে যাব। আমি দুজনকে আনমিউট করার জন্য রিকোয়েস্ট করছিলাম, সেই দুজন আনমিউট করো নাই। ক্লাসে যদি কেউ স্টুডেন্ট আইডি ছাড়া প্রেজেন্ট থাকে তাহলে তাকে হচ্ছে ক্লাস থেকে রিমুভ করা হবে, এবং রিমুভ করলে কিন্তু আর ঢুকতে পারবে না এই সেশনে। এটা সিস্টেমের কারণেই তুমি রিমুভ হয়ে যাবা, সেই সিস্টেমের কারণেই তুমি আর ঢুকতে পারবে না। আমি দুজনকে আনমিউট করার জন্য রিকোয়েস্ট করছিলাম, দুজন আনমিউট করো নাই। যেমন এই যে টুম্পা রয়, টুম্পা রয় হচ্ছে ক্লাস থেকে, সে হচ্ছে স্টুডেন্ট আইডি ছেড়ে ঢুকছে। দেখতে পাচ্ছ তো আমার আমার ডিসপ্লে দেখা যায় কিনা? জি স্যার দেখা যাচ্ছে। জি স্যার, এই টুম্পা রয় হচ্ছে তোমার ইয়ে ছেড়ে ঢুকছে, আইডি ছেড়ে ঢুকছে।
আমি যদি ওকে এখন এখানে মোড়ে যে রিমুভ করে দেই, ও কিন্তু আর কখনোই আজকে ক্লাসটাতে ঢুকতে পারবে না। এরকম স্টুডেন্ট আইডি ছাড়া কেউ যদি থাকে, আমি জাস্ট 5 মিনিট সময় দিলাম, এখন আমার ঘড়িতে বাজে 10:01, 10:05 আমি এগুলো কি রিমুভ করে দেব যারা স্টুডেন্ট আইডি ছাড়া ঢুকবে। তুমি কথা শুনতে পাচ্ছো? সুমন ইসলাম কথা শুনতে পাচ্ছো? তুমি আমার কাছে পড়তে আসছো না তুমি পড়াই দিছো কোনটা? আমি ঠিক 10:05 যারা স্টুডেন্ট আইডি ছাড়া ঢুকবে তাদেরকে আমি রিমুভ করে দেব। এই যে এই মফিজুর রহমান, মফিজুর রহমান তুমি হচ্ছে আইডি দিয়ে ঢুকো। ওকে স্যার। মফিজুর রহমান তুমি হচ্ছে আইডি দিয়ে ঢুকো। স্যার নামটা চেঞ্জ করছি স্যার, শো করতেছে না স্যার, আমি একটু মানে আমরা তোমার কথা শুনতে পাচ্ছি না। তোমাদের সাথে ক্যাম গুলো অন আছে, ক্যাম গুলো বন্ধ করো, ক্যামের আমাদের প্রয়োজন নাই। আমরা ক্লাসে কয়টা পর্যন্ত এলাও করবো ঢুকা তোমরাই বলো। আমি কি বসে থেকে অ্যাডমিট করতেই থাকবো নাকি ক্লাস নিবো, কোনটা করবো বলো? এই সিয়ার তিনজন আসছে, অঙ্কুর, রাজ এবং গৌতম আসছো। অল্টারনেট সিয়ার কে? এ সেকশনের অল্টারনেট সিয়ার কে? এই যে ইউজার গেস্ট, এটাকে আমি রিমুভ করে দিলাম, ও আর কখনোই ঢুকতে পারবে না, কিছু করার নেই। ইউজার হিসাবে এখনো ঢুকে এতদিন পরে। এই অল্টারনেট সিয়ার কে? কি আসছো যারা কথা বলে না কেন, আমার কথা কি শুনতে পাচ্ছে না নাকি? আমি অঙ্কুর। তুমি কি সিয়ার? জি স্যার।
কয়টার সময় ঢুকলা স্যার 10:06 সিআরের এই অবস্থা কেন বলো আমরা আমরা কয়টা পর্যন্ত এলাও করব এই যে ক্লাসে ঢুকা এটা আমরা কয়টা পর্যন্ত এলাও করব আমি কি বসে বসে এটাকে এলাও করতে থাকবো না আমি হচ্ছে ক্লাস নেব কোনটা করব বলো যেটা বলবো সেটাই করব যদি বলো যে স্যার আপনি বসে বসে এলাও করতে থাকেন আমি এলাও করতে থাকবো আর যদি বলো যে না স্যার আপনি হচ্ছে ক্লাস নেন তাহলে আমি ক্লাস নেব কোনটা করব বলো তোমরাই বলো অঙ্কুর বলো দশটায় ক্লাস টাইম 10:06 বাজে কি ব্যাপার কথা বলো না কেন কি আশ্চর্য রে বাবা স্যার ক্লাস শুরু করেন স্যার শুরু করেন স্যার ক্লাস শুরু করলে আমি কিন্তু কাউকে এলাও করব না স্যার হচ্ছে স্যার গ্রাম অঞ্চলের দিকে স্যার নেটওয়ার্ক অনেক প্রবলেম তো স্যার হঠাৎ করে ডিসকানেক্ট হয়ে গেলে স্যার আবার কানেক্ট করে স্যার যারা ডিসকানেক্ট হয়ে যাবে তারা অটোমেটিক কানেকশন পেয়ে যাবে স্যার নতুন কেউ লগইন করতে পারবে না নতুন কেউ ঢুকতে পারবে না যারা ডিসকানেক্ট হবে তারা হচ্ছে অটোমেটিক হচ্ছে ঢুকতে পারবে তাদের আর ওয়েটিং রুমে থাকতে হবে না তাহলে স্যার শুরু করেন স্যার এই যে টুম্পা রয় তোমার মাইক্রোফোন অন করো জি স্যার তোমাকে কি বলছিলাম একটু আগে স্যার আমি ট্রাই করতেছি হচ্ছে না স্যার একটু সময় দেন আমি করতেছি স্যার আমি তো 10:05 পর্যন্ত সময় তোমাকে দিলাম তুমি লগ আউট করবা ঢোকার সময় তোমার আইডি দিয়ে আর তোমার নামের জায়গায় তোমার আইডিটা দিয়ে তুমি হচ্ছে লগইন করবা এটার জন্য তোমার হচ্ছে ঢুকতেছ না করতে পারতেছ না হচ্ছে না এগুলো কি ধরনের ইয়ে এক্সকিউজ স্যার আর একটু সময় আমি করতেছি তুমি যদি বাচ্চাকে পড়াইতে থাকো তাহলে তো তুমি করতে পারবে না না স্যার আমি পড়াচ্ছি না তো কাউকে এই অঙ্কুর তোমাদের কতটুকু পড়ানো হয়েছিল বলো তাহলে বলো তুমি কি সেকশনে এই যে মনোবীর হাসান এই মনোবীর হাসানকে আনমিউট করো মনোবীর হাসান আনমিউট করো স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আমাদের সেকশনে তো একটু থামো এই যে মনোবীর হাসানকে আগে কথা বলে নেই কারণ ওর সময় লাগবে লগইন করতে এই মনোবীর হাসানকে বেরেছো ঠিক করছো স্যার আমি আছি স্যার কে তুমি স্যার ওটা আমার নাম হচ্ছে ওটা আমার নাম জিমেইল হচ্ছে এক্সচেঞ্জ হওয়ার কারণে ওরকম হয়ে গেছে স্যার এগুলো এক্সকিউজ বলে লাভ নেই বাবা আমি মনোবীর হাসান নামে কাউকে চিনি না তোমার স্টুডেন্ট আইডি দিতে পারলে তুমি লগইন করো নালে আমি এখন হচ্ছে রিমুভ করে দেব আর আমি বলে দিলাম রিমুভ করে দিলে তুমি আর এই সেশনে ঢুকতে পারবে না স্যার একটু সময় দেন আমি ইয়া চেঞ্জ করতে সময় তো অনেক আগে থেকেই আমি তো 10টা থেকে এই কথাগুলো বলতেছি 10টায় এক থেকে বলা শুরু করছে 10:05 পর্যন্ত সময় এতক্ষণ কি করছো তুমি স্যার আমি 4 এ ঢুকছি 3 না 4 ঢুকবা কেন স্যার আমি আচ্ছা আমি ঠিক করতেছি স্যার একটু টাইম দেন আমাকে এই অঙ্কুর তোমরা এগুলো আগে থেকে ইয়ে করে নাও নাই যে আইডি ছাড়া কেউ এলাউড না স্যার সবার আইডি তো আগে থেকে লেখাই ছিল অনেকে হয়তোবা মানে এর আগেও তো বলা হয়েছে যে আইডি দিয়ে নাম সেট করার জন্য এখন স্যার কেন যে সেট করা হয়নি আসলে স্যার এইভাবে কেউ এর আগের ক্লাসগুলোতে বলে নাই তো না অ্যাটেনডেন্স নাম্বার আছে তোমার অ্যাটেনডেন্স নাম্বার এর সাথে অ্যাড হবে না জি স্যার কিন্তু মানে কোন টিচার আগে অত এইভাবে বলে নাই তো এই কারণে হয়তো বলে নাই নাম এই যে দেখো গতকালকে এত বলার পরও আমি দেখাই কেন কেন বলতেছি গতকালকে এত বলার পরও এত বলার পরও দেখো গতকালকে তাসনিম আমি তাসনিম নামে কারে খুঁজে পাবো কোথায় খুঁজে পাবো আমার খুঁজে পাওয়ার উপায় আছে দেখছো এই যে দেখো নিজেরাই দেখো একে আমি কোথায় খুঁজে পাবো তুমি আমাকে বলো তো জি স্যার এটা ছিল গতকালকে 100 কতজনের জন্য মনে হয় 110 জন এই যে এই যে কি বলে জয়দেব চন্দ্র আমি তারা কোথায় খুঁজে পাবো বলো তো
কেন আইডি দিয়ে দিয়ে ঢুকতে বলা হয়েছে এবার বুঝতে পারছো? সুতরাং এই দুজনকে আমি স্বাভাবিকভাবেই আমি আমার কিছু করার নেই অ্যাবসেন্ট। এটা কার সেফটির জন্য? আমার সেফটির জন্য না তোমার সেফটির জন্য? এই যে কথাগুলো বলতেছি। আচ্ছা আমরা ক্লাস শুরু করে ফেলছি, এখন কি আমি এদেরকে ইয়ে করবো, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবো বলো? তোমরাই বলো, 21 জন আছে ওয়েটিং এ। আসলে অনেকেই বুঝতে পারে নাই তো একটু কনসিডার করে দেখো। রাজিয়া সুলতানা মিতা, সে একই ঘটনা, তাকে কেউ একজন বলো আইডি ছাড়া আমি এরপরে হচ্ছে আর বলবো না। আমি কি সারা ক্লাস জুড়ে বলতে থাকবো? আমি ওকে হচ্ছে বের করে দিলে কিন্তু ও ঢুকতে পারবে না। স্যার আমি সবাইকে জানানোর চেষ্টা করতেছি স্যার, আপনি একটু কাইন্ডলি সবাই মানে আপনার পক্ষে একটু কম এই যে এই যে এটা একে আমার কিছুই করার নেই, একে আমার হচ্ছে কিক আউট করতেই হবে। আমি রিপোর্ট করতেছি না কিন্তু ওকে হচ্ছে আমি বের করে দিলাম। ম্যাক্সিমাম সবাই তো ঠিক আছে, খালি দুই একজন এরকম করে। দুই একজন কেন যে এরকম করে, এটা ইনস্ট্রাকশন দিলেও শুনতে চায় না। এই যে হচ্ছে বাসার সাউন্ড, বাসার সাউন্ড, বাসার সাউন্ড, আমাদের সাথে একটু কথা বলো। হারজানা তাওয়াসুম বৃষ্টি, আমাদের সাথে কথা বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি আইডি দিয়ে লগইন করতে না পারলে তোমাকে হচ্ছে ক্লাসে রাখা হবে না স্যার। চেষ্টা করতেছি বাট পাচ্ছি না। বের হয়ে লগইন করার সময় যখন তোমার নাম চাবে ওই সময় তুমি আইডি দিবা, তারপর তোমার নাম দিবা। জি স্যার। ওকে আচ্ছা, আমাকে এ সেকশনের সিআর হচ্ছে অঙ্কুর, অঙ্কুর বলো কতটুকু তোমাদের হচ্ছে আলোচনা করা হয়েছিল এর আগের ক্লাসে? এ সেকশনে কতটুকু আলোচনা করা হয়েছিল স্যার? আমাদের ক্লাসে দুই ক্লাস হচ্ছে স্যার, দুইটা হয়েছিল। একটা হচ্ছে একটা ক্লাসে স্যার এক্সটেনশনের ডেফিনিশনটা লেখাইছিলেন, আর একটা ক্লাসে হচ্ছে স্যার জেনেসিস অফ এগ্রিকালচার এক্সটেনশন এটা কিছুটা শুরু করছিলেন। ফিলোসফি, প্রিন্সিপাল, স্কোপ, এগুলা মোটামুটি সবকিছুই বাদ ছিল। বি সেকশন বলো, বি সেকশনের কে সিআর কে? বি সেকশনের সিআর হচ্ছে রাজ, রাজ বলো। রাজ আছো? অল্টারনেট সিআর কে বি সেকশনের? তোমরা কেউ জানো না অঙ্কুর বি সেকশনের অল্টারনেট সিআর কে? নাম বলো তো ওর। স্যার বি সেকশনের একজন মেয়ে সিআর আছে, শারমিন ওর নাম। শারমিন আছো ক্লাসে? অথবা বি সেকশন থেকে কেউ কথা বলতে চাও, আপডেট দিতে চাও? নাহলে বি সেকশনকে আমরা কনসিডার করবো না। জি স্যার। কে, তামান্না? জি স্যার।
তাহলে 10টা ঢুকতে পারতাম। মানুষের হাত তিনটা থাকে, তুমি সিআরএসতে রেসপন্সিবিলিটি মাথায় নিয়ে, তোমার যদি রেসপন্সিবিলিটি নেওয়ার মতো যোগ্যতা না থাকে তোমার সিআর হওয়ার তো দরকার নাই। আছে কি বলো? এই যে দেখো ছেলেটা, তুমি বলো, তুমি আমার সাথে কথা বলো গৌতম, এই যে ছেলেটা এটা কি তোমাদের ক্লাসের ছেলে আমাকে বলো? তুমি বললে আমি তাকে অ্যাডমিট করবো, আদারওয়াইজ আমি তাকে রিমুভ করবো। এতক্ষণ চিৎকার করার পর আমি কি পুরো ক্লাস জুড়ে এগুলো চিৎকার করতে থাকবো? বলো এটা তোমার কোন বন্ধু তুমি আমাকে বলো, বলতে পারবা? স্যার স্ক্রিনটা তো ছোট। স্ক্রিন ছোট কোথায়? আমি তো হচ্ছে কম্পিউটারে দেখাচ্ছি তোমাকে, আমার স্ক্রিন ছোট কোথায়? তোমার স্ক্রিন ছোট। এখানে লেখা আছে রেডমি গেস্ট, আমি কি এই ছেলেকে অ্যাডমিট, এটা তোমার বন্ধু? তুমি যদি আমাকে আইডেন্টিফাই করে বলতে পারো জি স্যার এটা আমার বন্ধু, আমি ওকে অ্যাডমিট করবো, বলো। রেডমি গেস্ট লেখা আছে, এ কি তোমার বন্ধু? বন্ধু হলে তার আইডি বলো বা নাম বলো। যতক্ষণ আমি ক্লাস শুরু করবো ততক্ষণ অ্যাডমিট করবো, ক্লাস শুরু হয়ে গেলে আমি আর একদিন অ্যাডমিট করবো না। আচ্ছা গৌতম বলো, তোমাদের কতটুকু পড়ানো হয়েছিল? স্যার প্রিন্সিপাল স্যার নাম কি বলো, নাম বলো। আসসালামু আলাইকুম। আমি তোমার জিপিএ বা সিজিপিএ দেখি করবো না, আমি তোমার কাছে জানতে চাচ্ছি বেসিক্যালি তোমার সেকশনে কতটুকু পড়ানো হয়েছিল। স্যার আপনি দুইটা ক্লাস আসছিলেন স্যার, শুধু এগ্রিকালচারাল দুইটা ক্লাসে যে কি আমার নাম বলে চলে আসছিলেন নাকি একটু পড়াইছিলেন? শুধু এগ্রিকালচারাল এগ্রিকালচারাল এক্সটেনশন ডেফিনিশনটা মানে বিস্তারিত একটু পড়াইছিলেন, আর কিছু পড়া বেসিক কনসেপ্টটা। জি স্যার। এই গৌতম রায়। জি স্যার। তুমি পাশে কে পড়াশোনা করাচ্ছে? তুমি পড়াইতেছ না পড়তেছো কোনটা? না স্যার আমার পাশে ছোট ভাই বোন আছে তো। তাহলে মিউট করো, আমরা তখন তোমার সাথে কথা বলতেছি না, আসিফের সাথে কথা বলতেছি। আসিফ তাহলে তোমাদের হচ্ছে ইয়েতে কি বলে তাহলে আমরা এ সেকশনকে যেহেতু কম পড়ানো হয়েছে আমরা এ সেকশনকে স্ট্যান্ডার্ড ধরে আবার শুরু করি, তার মানে আমাদের বেসিক কনসেপ্ট আলোচনা তিন সেকশনেই হয়ে গেছে। ঠিক আছে আমি এখন আলোচনা শুরু করব, এরপরে আমি আর কাউকে অ্যাড করে ইয়ে করব না, কি বলে হচ্ছে পারমিট করব না। আচ্ছা আমরা ফান্ডামেন্টালস অফ এগ্রিকালচার এক্সটেনশনে ছিলাম, আমরা এক্সটেনশনের ডেফিনিশনে আমরা বলেছিলাম, একটু যদি আমরা রিক্যাপ করি, আমরা বলেছিলাম এই ডেফিনেশনটা বেসিক্যালি তোমাদের বলা হয়েছিল, তাই না? গৌতম একটু পড়ো এই ডেফিনেশনে কি বলা আছে আমাদের একটু পড়ে শোনাও। আমি আমার ক্লাসে কিন্তু হচ্ছে যে কাউকে মাইক্রোফোন অন করতে বলবো, অন না করলে আমি তাকে রিমুভ করে দেবো। শুধু এই যে বোল্ড করা লেখাটা পড়ো। এ সার্ভিস অর সিস্টেম হুইচ অ্যাসিস্ট ফার্মার এন্ড ফার্মিং আমরা বলেছিলাম আমাদের যেহেতু এটা এগ্রিকালচার এক্সটেনশন কৃষি সম্প্রসারণ, কৃষির সাথে সংশ্লিষ্ট যে সমস্ত মানুষরা রয়েছে ফার্মার বা ফার্ম ফ্যামিলি রয়েছে তাদেরকে আমরা বেসিক্যালি এডুকেশনাল প্রসিডিউর নিয়ে আমরা আলোচনা করব এগ্রিকালচারাল এক্সটেনশনে।
এডুকেশনের ডেফিনিশন আমরা বলেছিলাম, কেউ একজন কি আমাকে হেল্প করতে পারবে এডুকেশনের ডেফিনিশন আমরা কি বলেছিলাম? আমরা যেটা বলেছিলাম বলো, ভেরি গুড, বলো কি নাম তোমার? স্যার তামান্না। হ্যাঁ তামান্না, বলো আমরা এডুকেশনের প্রসিডিউর ইয়ে কি বলছিলাম, কি বলে এডুকেশনের ডেফিনিশন কি বলছিলাম? ডিজায়ারেবল চেঞ্জ ইন হিউম্যান বিহেভিয়ার ইজ এডুকেশন, হোয়ার হিউম্যান বিহেভিয়ার কনসিস্ট অফ নলেজ অ্যাটিটিউড এন্ড স্কিল। ভেরি গুড, ভেরি গুড। আমরা তাহলে হচ্ছে এডুকেশন বলতে বুঝি যে মানুষের ব্যবহারে কাঙ্ক্ষিত পরিবর্তন। হ্যাঁ ব্যবহারে আমরা অনেকেই হচ্ছে সার্টিফিকেট ধারী, আমাদের ব্যবহারে যদি কাঙ্ক্ষিত পরিবর্তন না ঘটে তাহলে আমরা সেটাকে এডুকেশন বলতে পারি না। আমরা এখন ব্যবহার বলতে তিনটি বিষয় বুঝিয়েছি, তোমার নলেজ অ্যাটিটিউড স্কিল তিনটির সমন্বয়কে আমরা বলছি বিহেভিয়ার। আচ্ছা এই আবার এডুকেশন আমরা তিন ধরনের বলেছিলাম, তামান্না বাদ দিয়ে অন্য কেউ বলো, আমরা তিন ধরনের এডুকেশনের কথা বলেছিলাম, সেই এডুকেশন গুলো কি কি? তামান্না বাদ দিয়ে অন্য কেউ বলো। ফর্মাল, নন ফর্মাল আর ইনফর্মাল। আচ্ছা আনিকা বললা ফর্মাল, নন ফর্মাল এবং ইনফর্মাল। ফর্মাল কোনটা? সবগুলো হবে সেগুলোকে বলছি আমরা ফর্মাল এডুকেশন। যেমন আমাদের ক্লাসরুম এডুকেশন বা আমাদের হচ্ছে প্রাইমারি সেকেন্ডারি টার্শিয়ারি লেভেলে আমরা যেই সার্টিফিকেটের জন্য যে এডুকেশন গুলো বলি এগুলোকে আমরা ফর্মাল এডুকেশনের উদাহরণ বলতে পারি। ইনফর্মাল হচ্ছে কোনটা অনিকা? স্পেসিফিক প্রবলেম বাট নট প্লেস, মানে প্লেস কে ইনডিকেট না, ভুল করছো। ইনফর্মাল হচ্ছে মানুষ তার পরিবেশ থেকে যেটা শেখে, যেটার জন্য তোমার হচ্ছে কোন রকম কি বলে ফর্মালিটিস এর প্রয়োজন পড়ে না। যেমন আমরা হচ্ছে শীতকালে গরম কাপড় পরি, কেন? পরিবেশ আমাদের ঠান্ডা থাকে, আমাদের শরীরের তাপমাত্রা সংরক্ষণ করতে হয়, সেজন্য আমরা শীতকালে গরম কাপড় পরি। এটা কিন্তু তখন আমাদেরকে মানে একেবারে কোথাও থেকে বলে দেওয়া হয় না যে আপনি এখন গরম কাপড় পরেন, এরকম না বিষয়টা, আমরা নিজেরাই আমাদের সহজাত প্রবৃত্তিতে সেটা পরি। তেমনি যখন আমরা বলেছিলাম একটা উদাহরণ, যেমন তোমার যদি একটা কি বলা হচ্ছে চুলা জ্বলন্ত থাকে, সেখানে যদি তোমার হচ্ছে কোনো ইয়ে থাকে, হাড়ি পাতিল থাকে, আমরা সেটাতে হাত দেওয়ার আগে হাত দেই না সাধারণত, কারণ কি আমরা জানি সেটা গরম হতে পারে। এই যে আমরা পরিবেশ থেকে শিখলাম এটাকে বলছি আমরা ইনফর্মাল এডুকেশন। আরেকটা এডুকেশনের কথা আমরা বলেছিলাম নন ফর্মাল, যেটা হচ্ছে প্রবলেম সেন্ট্রিক, একটা নির্দিষ্ট সমস্যাকে ঘিরে যে এডুকেশনটা হয়। যেমন আমরা বলেছিলাম ফার্ম প্রবলেম। হ্যাঁ ফার্ম প্রবলেমে ফার্মাররা যখন কোনো সমস্যায় পড়ে তখন আমরা কি করি, ওটা কিন্তু ফার্মিং রিলেটেড প্রবলেম, তখন আমাদের ফার্মাররা আমাদের কাছ থেকে কোনো কিছু শিখতে চায়, তাদের জ্ঞানের পরিবর্তন ঘটে, তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটে, তাদের হচ্ছে দক্ষতার পরিবর্তন ঘটে, এই ধরনের এডুকেশনকে বলছি আমরা নন ফর্মাল এডুকেশন। আরেকটা উদাহরণ হিসেবে যদি আমরা বলি, যেমন মাস এডুকেশন, আমরা গণশিক্ষার কথা জানি, আমরা যখন হচ্ছে গণশিক্ষাতে দেখো তোমার নির্দিষ্ট কোন সিলেবাস নাই, সেখানে হচ্ছে মানুষ যা শিখতে চায় সেটাই তাদেরকে শেখানো হয়। হ্যাঁ সেখানে নির্দিষ্ট বয়স সীমার কোনো শিক্ষার্থী নাই, বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা থাকেন এবং সেখানকার যারা ইনস্ট্রাক্টর বা যারা হচ্ছে ফ্যাসিলিটেটর তারা কি করেন, তারা হচ্ছে যে বিভিন্ন বয়সের হতে পারে, এমন না যে তাদের সবাইকে একেবারে মাস্টার্স পাসই হতে হবে, অনার্স পাসই হতে হবে, যার হচ্ছে শিক্ষা কি বলা হচ্ছে সাক্ষরতা জ্ঞান রয়েছে বা যিনি হচ্ছে একটু শিক্ষা দান করতে পারবেন তিনি কিন্তু সেখানে ইনস্ট্রাক্টর বা ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করতে পারেন। তো এই ধরনের এডুকেশনকে বলছি আমরা নন ফর্মাল এডুকেশন। তাহলে এগ্রিকালচারাল এক্সটেনশন কোন ধরনের এডুকেশন? নন ফর্মাল স্যার। এগ্রিকালচারাল এক্সটেনশন এক্স্যাক্টলি তোমার হচ্ছে নন ফর্মাল এডুকেশন। তো আমরা সেই ইয়েতে আরেকবার আবার যদি চলে যায় তাহলে আমরা দেখলাম আমাদের এমন একটা সার্ভিস বা সিস্টেম যেটা কৃষকদেরকে এডুকেশনাল প্রসিডিউরের মাধ্যমে তাদের যে ফার্মিং মেথডস এবং টেকনিক গুলো তারা ব্যবহার করেন তাদের প্রাত্যহিক জীবনে সেগুলোর ইম্প্রুভমেন্ট ঘটায়, তারপরে এই ইম্প্রুভমেন্ট ঘটানোর মাধ্যমে আমাদের প্রোডাকশনের ইফিসিয়েন্সি বাড়ায়। আর যখনই কোনো কিছুর ইফিসিয়েন্সি বাড়ে আমরা জানি স্বাভাবিকভাবেই সেটা আমাদের ইনকাম বাড়ে, এবং ইনকাম বাড়ানোর মাধ্যমে আমাদের ফার্মিং কমিউনিটি যে সমস্ত পিপল রয়েছে তাদের হচ্ছে সোশ্যাল এবং এডুকেশনাল স্ট্যান্ডার্ডটাকে আমরা আপলিফ্ট করার চেষ্টা করি। এটা হচ্ছে এগ্রিকালচার এক্সটেনশনের মূল কাজ। অর্থাৎ এই যে আপলিফ্টটা হলো সোশ্যাল এবং এডুকেশনাল স্ট্যান্ডার্ড, যখন একজন মানুষের ইনকাম বাড়লো তখন সে হচ্ছে আর একটু ভালো করে তার ঘরটা ঠিক করার চেষ্টা করলো, সে তার কি বলা হচ্ছে অন্যান্য যে সমস্ত সাপোর্ট গুলো রয়েছে সেগুলো করার চেষ্টা করলো, তার
ছেলে মেয়েকে হয়তো একটু স্কুলে ভালো মতো পড়াশোনা করার চেষ্টা করলো, তাদের হচ্ছে পরিবারে তোমার দেখা গেলো যে তাদের বস্ত্র একটু ভালো ভালো কাপড় চোপড় পরার চেষ্টা করতেছে তারা, অর্থাৎ ওভারঅল তাদের যে সোশ্যাল এবং এডুকেশনাল স্ট্যান্ডার্ড রয়েছে সেটা হচ্ছে আপলিফ্ট করে, এবং এই আপলিফমেন্টটা এমন হবে সেটা যেন সাস্টেইন করে, সেটা যেন এমন না হয় যে তোমার আজকে ডেভেলপমেন্ট ঘটলো কালকে সেটা হচ্ছে আবার আন্ডারমাইন হয়ে যাবে বা সেটা হচ্ছে ফল ডাউন করবে, এরকম কিছু না, এটা সাস্টেইন করবে, দীর্ঘমেয়াদী হবে। হ্যাঁ, এগ্রিকালচারাল এক্সটেনশন বেসিক্যালি এই লক্ষ্যেই কাজ করে। এই ডেফিনেশনটাতে তোমার সবগুলো বিষয় একসাথে চলে এসেছে। তো এই হলো, আমরা একটু রিক্যাপ করলাম আমাদের আগের ক্লাসে, এখন আবার একটু এই যে এদেরকে আবার একটু অ্যাড করে নিই। ঠিক আছে, এরপরে আমরা চলে যাচ্ছি যে তাহলে এগ্রিকালচারাল এক্সটেনশনের আমাদের মূল অবজেক্টিভস কি। মূল অবজেক্টিভস হচ্ছে আমাদের ফার্ম রিলেটেড প্র্যাকটিক্যাল ইনফরমেশন গুলো কৃষকের কাছে ছড়িয়ে দেওয়া, হ্যাঁ, ডিসিমিনেট করা, সরি, তোমার হচ্ছে ফার্ম রিলেটেড প্র্যাকটিক্যাল ইনফরমেশন গুলো কৃষকের কাছে ছড়িয়ে দেওয়া, এটা হচ্ছে আমাদের একটি কি বলা হচ্ছে মূল উদ্দেশ্য। এরপরে একটা আরেকটা উদ্দেশ্য কি আমাদের, তোমার হচ্ছে ফার্ম এবং হোম অর্থাৎ ফার্ম ফ্যামিলিস বা ফার্ম রিলেটেড তোমার হচ্ছে প্র্যাকটিক্যাল নলেজ গুলোকে তারা কিভাবে প্র্যাকটিক্যালি ব্যবহার করতে পারে সেই বিষয়ে তাদেরকে তৈরি করে দেওয়া। তারপরে হচ্ছে আমার ফার্মিং পিপল তারা যেন ভালো করে খেয়ে পরে বেঁচে থাকতে পারে সে তার ব্যবস্থা করে দেওয়া। এরপরে হচ্ছে তোমার রুরাল পিপল যারা রয়েছেন বা ফার্ম রিলেটেড পিপল যারা রয়েছেন তাদের বিভিন্ন আর্থিক উন্নয়ন ঘটানো। আর্থিক উন্নয়ন মানে কি, দেখবা যখন একজন মানুষ ভালোভাবে হচ্ছে তার মনে করো যে বেসিক নিড গুলো রয়েছে সে বেসিক নিড গুলো যখন ফুলফিল হয় তখন সে কি করে, সে তখন একটু চায় যে তার বাসাটা দেখতে একটু সুন্দর হবে, হয়তো বাসার পাশে সে একটা বাগান করে তারপর তার বাসাটাকে সুন্দর করে একটু গুছিয়ে রাখার চেষ্টা করে, এই যে বিষয়গুলো, হ্যাঁ, হয়তো সে হোমস্টে গার্ডেন করার চেষ্টা করে, অথবা সে হয়তো আরো একটা ফার্মিং এর অন্য কোনো কম্পোনেন্টের দিকে সে হচ্ছে ইনভলভ হওয়ার চেষ্টা করে, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো তোমার হচ্ছে তার উন্নয়ন ঘটানো, এটা হচ্ছে এগ্রিকালচারাল এক্সটেনশনের অন্যতম, এগ্রিকালচারাল এক্সটেনশন কাজের অন্যতম তোমার একটা অবজেক্টিভস। এরপরে হচ্ছে যে অর্থাৎ ওভারঅল তার সোশ্যাল কালচারাল রিক্রিয়েশনাল ইন্টেলেকচুয়াল এবং স্পিরিচুয়াল যে তার লাইফ রয়েছে সেই লাইফে উন্নয়ন ঘটানো, অর্থাৎ ওভারঅল তার উন্নয়ন ঘটানো এবং তাকে একই সঙ্গে তৈরি করা। দেখো এখন আমি যদি তোমাদের এখানে জিজ্ঞেস করি যে তোমাদের কতজন কিছু পরিবার থেকে এসেছো, তোমরা কিন্তু খুব একটা বিব্রত বোধ করবে না, হ্যাঁ, কারণ কি, এখন কৃষি হচ্ছে আমাদের একটা সম্মানজনক পেশা, আমরা হচ্ছে এখন দেখো এখন অনেক গ্রাজুয়েটরা তারা পড়াশোনা শেষ করে কিন্তু নিজেরা পান করছে, কৃষির সাথে সংশ্লিষ্ট হচ্ছে, কারণ কি এটা হচ্ছে তোমার নিজের একটা এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করে তার, এবং সে নিজে একজন উদ্যোক্তা হিসেবে সে হয়তো দেখা যায় তার চাকরির জন্য অন্যের পেছনে ঘোরা লাগে না, সে নিজেই হচ্ছে নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, অর্থাৎ এটাকে আমরা এখন একটা কৃষিকে নিয়ে আমরা এখন একটা প্রাউড ফিল করি, এই যে প্রাউড ফিলিংটা এইটা মানুষের মধ্যে আনোয়ন করা এখন থেকে। অথচ তুমি চিন্তা করো এখন থেকে কিছুদিন পূর্বেও, কিছুদিন মানে এই যে আমাদের সময় অথবা তোমার বাপ দাদাদের সময় জিজ্ঞেস করো তোমার আব্বুদেরকে, আব্বু বা তোমার হচ্ছে মা বা তার যদি তোমার হচ্ছে অথবা আরেকটু সিনিয়র যদি কারা থাকেন, তারা কেউ যদি কৃষি পরিবার থেকে আসতেন মানুষ একটু ভিন্ন ভাবে দেখতো, তাই না, বলতো ওটা কৃষকের ছেলে, কিন্তু এখন কিন্তু সেটা সেই সিচুয়েশনটা চেঞ্জ হয়ে গেছে। এখন তুমি যদি বলো যে আমরা হচ্ছে ফার্মিং করি, আমাদের ফার্ম আছে একটা, তাহলে কিন্তু মানুষ তোমাকে একটু অন্যভাবে দেখে। এই যে আমাদের সোসাইটিতে আমাদের হচ্ছে প্রিভিলেজের জায়গাটা, আমাদের হচ্ছে রেসপেক্টের জায়গাটা, এই জায়গাটা বা সেলফ রিলায়েন্ট যে জায়গাটা, এই জায়গাটা এগ্রিকালচারাল এক্সটেনশন মানুষের মনে তৈরি করে দেয়, অর্থাৎ মানুষকে ইন্সপায়ার করে। এবং ফাইনালি আমরা যেটা বলছি যে তোমার একই সাথে আমাদের রুরাল পিপল এর ডেভেলপমেন্ট এর মাধ্যমে ওভারঅল আমাদের হচ্ছে ন্যাশনাল ইকোনমিক এবং সোশ্যাল যে সোশ্যাল পলিটিক্যাল এবং পলিসি ইস্যুগুলো রয়েছে সেগুলো নিয়েও হচ্ছে এগ্রিকালচারাল এক্সটেনশন কাজ করে। তাহলে আমাদের ওভারঅল এগ্রিকালচারাল এক্সটেনশনের যে কাজগুলো আমরা সেগুলো নিয়ে বা যে এগ্রিকালচারাল এক্সটেনশনের মূল যে উদ্দেশ্য সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। আর ফর্মাল এডুকেশন এবং হচ্ছে এক্সটেনশন এডুকেশন, এক্সটেনশন এডুকেশন আমরা বলেছিলাম যে তোমার হচ্ছে নন ফর্মাল, এদেরকে আবার একটু অ্যাড করে নিই। এই যে দেখো আলমগীর আল শাফি, ও যে আমাদের ক্লাসের, ওর আইডি কি বলতে পারবা, ওকে বলে দাও ওর আইডি দিয়ে লগ ইন করতে, কেউ একজন বলে দাও। আরেকজন হচ্ছে মাহাদি হাসান তুষার, কেউ একজন বলে দাও যে তোমরা হচ্ছে আইডি ছাড়া লগ ইন করলে স্যার তোমাদের অ্যাকসেপ্ট করবেন না। আমি বাকিদের জয়নিং দিচ্ছি, ওদেরকে আমি জয়নিং দিচ্ছি না। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে আমাদের ইয়েতে আবার চলে যাই। আমরা বলছিলাম তাহলে এডুকেশন হলো বেসিক্যালি তিন ধরনের, ফর্মাল, ইনফর্মাল এবং নন ফর্মাল।
ফর্মালটা হচ্ছে আমাদের যে নির্দিষ্ট কোর্স কারিকুলামের ভিত্তিতে সার্টিফিকেশনের ব্যবস্থা রয়েছে স্ট্রাকচার যে এডুকেশন সেটাকে বলছি আমরা ফর্মাল এডুকেশন আর ইনফর্মাল এডুকেশন কে আমরা বলেছিলাম মানুষ তার পরিবেশ থেকে যেটা শেখে আর নন ফর্মাল এডুকেশনের কথা আমরা বলেছিলাম যেটা হচ্ছে প্রবলেম সেন্ট্রিক বা হচ্ছে আমার সমস্যাকে ঘিরে হ্যাঁ তাহলে যেমন আমরা এখানে যদি বলি ফর্মাল এডুকেশনে আমরা থিওরি থেকে শুরু করি এবং প্র্যাকটিক্যালে তারপর ধীরে ধীরে যাই আর দেখো তোমার এক্সটেনশন এডুকেশনে কি হয় তোমার প্র্যাকটিক্যাল প্রবলেমকে নিয়ে আলোচনা হয় তারপর সেটার বিহাইন্ড দা প্র্যাকটিক্যাল প্রবলেম দেয়ার উইল বি থিওরি সেই থিওরিটা নিয়ে তারপর হচ্ছে কিশোরের সামনে আমরা আলোচনা করি তারপরে হচ্ছে দেখো এখানে স্টুডেন্ট স্টাডি সাবজেক্ট স্টুডেন্ট বেসিক্যালি হচ্ছে তোমার হচ্ছে নির্দিষ্ট বিষয়ের উপর পড়াশোনা করা হয় সেই বিষয়টা পড়াশোনা করে আর এখানটায় তোমার হচ্ছে ফার্মার স্টাডি প্রবলেম ফার্মার তার ফার্মিং রিলেটেড যে প্রবলেম গুলো রয়েছে সেই প্রবলেম গুলো নিয়ে সে আলোচনা করে এরকম তোমরা যদি একটু দেখো এটা খুব একটা কঠিন কিছু না এই এই ইয়েটা তোমার মানে ধরে ধরে বোঝানোর মতো কিছু না যে জায়গাগুলো বোঝানো সেই জায়গাগুলো আমি বোঝাবো এটা হচ্ছে তোমরা নিজেরা একটু দেখে নিবা আচ্ছা এরপরে আমরা আসি লেভেলস অফ এক্সটেনশন এক্সটেনশনের বেসিক্যালি দুটো লেভেল রয়েছে একটা হচ্ছে এক্সটেনশন এডুকেশন এবং একটা হচ্ছে এক্সটেনশন সার্ভিস এই যে তোমরা এখন পড়াশোনা করছো আমাদের ইউনিভার্সিটি গুলোতে এগ্রিকালচার এক্সটেনশন পড়ানো হয় আমাদের এটিআই গুলোতে এগ্রিকালচার এক্সটেনশন পড়ানো হয় এটা হচ্ছে এক্সটেনশন এডুকেশন হ্যাঁ ইউনিভার্সিটি গুলোতে কলেজ গুলোতে ইনস্টিটিউট গুলোতে বা ট্রেনিং ইনস্টিটিউট গুলোতে অনেক সময় হচ্ছে এক্সটেনশন অর্গানাইজেশনও পড়ানো হয় যেমন হচ্ছে ফার্মারদেরকে ট্রেনিং প্রোগ্রামে যদি কোনো নির্দিষ্ট বিষয় শেখানো হয় সেটাও হচ্ছে তোমার কাইন্ড অফ এক্সটেনশন এডুকেশন এটা হচ্ছে তোমার একটা লেভেল আরেকটা লেভেল হচ্ছে কোনটা এক্সটেনশন সার্ভিস ফার্মারের ফিল্ডে যে তার প্রবলেমের সলিউশন দেওয়া অথবা তাকে কোনো ইনফরমেশন জানানো অথবা তার কাছ থেকে কোনো ইনফরমেশন নিয়ে আসা এই যে সার্ভিস দেওয়া এটাকে বলছি আমরা এক্সটেনশন সার্ভিস তাহলে আমরা দেখলাম যে এগ্রিকালচার এক্সটেনশনের বেসিক্যালি তোমার হচ্ছে দুটো লেভেল রয়েছে একটা লেভেল হচ্ছে এক্সটেনশন এডুকেশন আর একটা হচ্ছে এক্সটেনশন সার্ভিস এরপর আমরা দেখবো আমরা কেন এগ্রিকালচার এক্সটেনশন করবো এই যে তামান্না ওকে বলে দাও ওকে অ্যাডমিট করা হবে না সবগুলোকে আমি অ্যাড দিতে পারতাম এখন একে রিমুভ দিয়ে সবগুলোকে আমি অ্যাড দিতে পারতাম এই যে এখন এইভাবে সময় নষ্ট হতেই থাকবে একটু কমন সেন্স এর বিষয় ইম্পর্টেন্স অফ এগ্রিকালচার এক্সটেনশন আমরা এখন তাহলে শুরু করি যে আমাদের এগ্রিকালচার এক্সটেনশন পড়লে আসলে আমাদের কি লাভ আমরা কেন পড়বো কি লাভ না আমরা বেসিক্যালি এটা কেন পড়বো হ্যাঁ বুঝবো এটা কি আমার প্রথমে বলছি যে আমার এগ্রিকালচার এক্সটেনশন আমাকে কি করে আমাকে রুরাল স্ট্রাকচার সম্পর্কে জানতে সহায়তা করে নেচার আমার কৃষির নেচার সম্পর্কে আমাকে জানতে সহায়তা করে আমাকে রুরাল সোসাইটিতে আমাদের যে অর্গানাইজেশন গুলো রয়েছে আমাদের যে ইনস্টিটিউট গুলো রয়েছে বিশেষ করে এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের সাথে সেগুলো সম্পর্কে আমাকে জানতে সাহায্য করে সেজন্য আমি এগ্রিকালচার এক্সটেনশন করবো হ্যাঁ এই কথাটাই বলা হচ্ছে স্টাডি অফ এগ্রিকালচার এক্সটেনশন হেল্পস টু আন্ডারস্ট্যান্ড দ্য নেচার অ্যান্ড রোল অফ রুরাল এগ্রিকালচার অর্গানাইজেশন অ্যান্ড ইনস্টিটিউটস অথবা রুরাল এগ্রিকালচারাল স্ট্রাকচার আমার এটা বুঝতে সহায়তা করে সেজন্য আমরা এগ্রিকালচার এক্সটেনশন করবো তারপরে আমরা বলছি কি এগ্রিকালচার এক্সটেনশন আমাদের কেন পড়বো Study of agricultural extension is essential for framing effective agricultural policies or plans or programs which are formulated and implemented for the betterment of farm people. Farm people এর উন্নয়নের জন্য তাদের ভালো কিছু উন্নয়ন করতে গিয়ে আমাদের যে কাজগুলো করতে হবে আমাদের যে activities করতে হবে আমাদের যে plan করতে হবে আমাদের যে policy হচ্ছে তৈরি করতে হবে সেইগুলো সম্পর্কে জানার জন্য আমাকে এগ্রিকালচার এক্সটেনশন করতে হবে এটা একটা প্রয়োজন আমার আমরা নেক্সট যাচ্ছি কোথায় এখানটায় ব্লক করা হয়নি না আচ্ছা তাহলে আমরা এটা ব্লক করে দিই একটু স্টাডি অফ এগ্রিকালচার এক্সটেনশন হেল্পস টু আন্ডারস্ট্যান্ড ডিফারেন্ট ডাইমেনশনস অফ এগ্রিকালচার সিস্টেম দ্যাট ইনফ্লুয়েন্স অ্যাকশনস অ্যাটিটিউডস এন্ড ডিসিশন মেকিং অফ ফার্ম পিপল দেখো ফার্মিং কমিউনিটির কথা যদি আমরা বলি তোমার গ্রামের কথা যদি চিন্তা করো তুমি একটু চিন্তা করো তোমার হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কটা কি রকম যদি তুমি তোমার বাবা বা তোমার হচ্ছে পরিবারে কেউ হচ্ছে ইয়ের সাথে ফার্মিং এর সাথে রিলেটেড থাকে দেখবা ওনারা ইনফরমেশন গুলো কিভাবে পান অথবা ইনফরমেশন গুলো কিভাবে ডিসিমিনেট করেন শুধু এই জিনিসটা খেয়াল করে একদিন যদি তোমার হচ্ছে তোমার ফার্মিং যে পিপল রয়েছে হতে পারে এটা তোমার বাবা যদি হচ্ছে সরাসরি ফার্মিং এর সাথে রিলেটেড থাকেন ওনার সাথে হতে পারে অথবা তোমাদের কি বলা অন্য কোনো আত্মীয় স্বজন যদি থাকেন তাদেরকে একদিন খেয়াল করবা অথবা তোমাদের একেবারেই যদি কেউই না থাকে তুমি একজন যে কোনো একজন ফার্ম
ফার্মিং এর সাথে অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত, এমন হতে পারে ফার্ম লেবারও হতে পারে, অথবা হতে পারে যে যিনি একজন চাষী তিনি সারাদিন তিনি কিভাবে কমিউনিকেট করেন। একবার যদি তুমি খেয়াল করো দেখবে যে নতুন নতুন অনেক কিছু তুমি যেগুলো আমাদের চোখ এড়িয়ে যায় সেই বিষয়গুলোকে তুমি আইডেন্টিফাই করতে পারবা, কিভাবে তারা কাজ করেন, তারা কিভাবে ইনফরমেশন গুলোকে নিজের মধ্যে আত্মস্থ করেন, কিভাবে তাদের হচ্ছে কোনো একটা ইনফরমেশনের প্রতি অনুভূতি জন্মায়, পজিটিভ অনুভূতিও হতে পারে নেগেটিভও হতে পারে, কিভাবে তারা সিদ্ধান্ত গুলো গ্রহণ করে, তুমি যদি একটা দিন তাদেরকে দেখো ভালো করে তুমি কিন্তু এটা বুঝতে পারবা। এগ্রিকালচার এক্সটেনশন ঠিক এক্স্যাক্টলি এই জায়গাটাতেই আমাদেরকে সাহায্য করে, কিভাবে ফার্মিং ডিসিশন মেক হয়, কিভাবে হচ্ছে ফার্মারদের অ্যাটিটিউড ফর্মেশন হয়, কিভাবে তাদের অ্যাক্টিভিটিস গুলো হচ্ছে রোল করে, সেই বিষয়গুলো সম্পর্কে জানার জন্য আমাকে এগ্রিকালচার এক্সটেনশন করতে হবে। এরপর আমরা হচ্ছে যে নেক্সট পয়েন্টে আসি, এগ্রিকালচার এক্সটেনশন হেল্পস ইন আন্ডারস্ট্যান্ডিং ডিফারেন্ট ফিচার্স অফ লিডারশিপ লাইক কোয়ালিটিস ফাংশনস টাইপস ম্যাপস অফ লোকেটিং লিডার্স এন্ড দেয়ার ডেভেলপমেন্ট ফাংশনস। আমাদের দেশে তুমি একটু খেয়াল করো তোমার তিনটা গ্রাম সাধারণত 1200 ফার্ম ফ্যামিলির জন্য তোমার একজন মাত্র, আগে বলতো ব্লক সুপারভাইজার এখন আমরা বলি সাব অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার অফিসার, একজন মাত্র ফার্ম সাব অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার অফিসার 1200 ফার্ম ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য রয়েছেন। তার মানে কি, তিনি যদি এমন করেন যে তিনি একদিনে 10 জন ফার্মারের কাছে যাবেন তাহলে তিনি এক মাসে মাত্র 300 জন কৃষকের কাছে যেতে পারবেন। তো দেখো তার মানে হচ্ছে মাত্র 1/4 তিনি এক মাসে কভার করতে পারছেন। কিন্তু আমাদের ফার্মিং প্রবলেম গুলো কিন্তু ডে বাই ডে চেঞ্জ হচ্ছে। আজকে যে সমস্যাটা একজন কৃষক অনুভব করে হয়তো দুদিন পরে তার নতুন একটি সমস্যা তার কাছে আসতে পারে। তো এই বিষয়টাকে খেয়াল করে যেহেতু আমাদের জনবল কম জনশক্তি কম, আমরা তো সেক্ষেত্রে কি করি একজনের কাছে আমাদের এখানে গ্রুপ অ্যাপ্রোচ কে হচ্ছে আমরা ব্যবহার করি, একজনকে একটা ইনফরমেশন দেবো সেই ইনফরমেশন সে তার আরো যে সমস্ত ফেলো বা পি ফার্মার্স রয়েছে তার আশেপাশে নেইবার যারা রয়েছে তাদের মধ্যে ডিসিমিনেট করবে, অর্থাৎ তিনি অ্যাজ এ লিডার হিসেবে কাজ করবেন। এগ্রিকালচার এক্সটেনশন ঠিক এই জায়গাটাতে কাজ করে, ফার্ম পিপলদের মধ্যে হচ্ছে লিডারশিপ ডেভেলপ করে এবং যদি এক্সিস্টিং কারো হচ্ছে সেই লিডারশিপ থাকে সেটাকে আইডেন্টিফাই করে করে সেটাকে ব্যবহার করে যেন হচ্ছে কম মানুষ দিয়ে বেশি মানুষকে সাপোর্ট দেওয়া যায়, এই কাজটা হচ্ছে এগ্রিকালচার এক্সটেনশন করে। এবং এটা জানার জন্যই এই বিষয়টার সাথে ইনভলভ হওয়ার জন্যই আমাদের এগ্রিকালচার এক্সটেনশন করতে হবে। নেক্সট পয়েন্ট আমরা বলছি, দ্য স্টাডি অফ এগ্রিকালচার এক্সটেনশন is helpful in understanding causes and consequences of social aspects of agricultural development. দেখো কৃষি কিন্তু অনেক আমি জটিল বলছি না অনেক কি বলবো যে অনেকগুলো বিষয়ের সাথে জটিল বললে আসলে বিষয়টা নেগেটিভ সেন্সে চলে যায়, অনেকগুলো বিষয়ের সাথে সংশ্লিষ্ট। তোমার আমার আমার কৃষির যদি ডেভেলপমেন্ট ঘটে দেখো তাহলে কৃষকের কিন্তু সোশ্যাল স্ট্যাটাস ডেভেলপমেন্ট ঘটে, আমার কৃষির যদি ডেভেলপমেন্ট ঘটে কৃষকের কিন্তু তার এডুকেশনাল স্ট্যান্ডার্ড ডেভেলপমেন্ট ঘটে, আমার কৃষির যদি ডেভেলপমেন্ট ঘটে কৃষকের দেখো তার ইকোনমিক সিচুয়েশন চেঞ্জ হয়, এগ্রিকালচার ডেভেলপমেন্টের মাধ্যমে তার হচ্ছে সোশ্যাল স্ট্যাটাস চেঞ্জ হয়, তার পলিটিক্যাল অবস্থান চেঞ্জ হয়, তার ইকোনমিক সিচুয়েশন চেঞ্জ হয়, অর্থাৎ তার টোটাল লাইভলিহুডটা চেঞ্জ হয়। অর্থাৎ এগ্রিকালচার ডেভেলপমেন্টটা কিন্তু তোমার হচ্ছে অনেকগুলো বিষয়ের সাথে জড়িত, সেই জন্য এই বিষয়গুলোকে জানতে গেলে যে কোন ফ্যাক্টরটাকে ইনফ্লুয়েন্স করে অর্থাৎ কোনটা কজ আর ইনফ্লুয়েন্সের ফলে কি প্রভাব পড়ে অর্থাৎ কোনটা কনসিকোয়েন্স, এই যে বিষয়টা এটাকে জানতে গেলে আমাকে এগ্রিকালচার এক্সটেনশন করতে হবে। নেক্সট আমরা বলছি, দ্য স্টাডি অফ এগ্রিকালচার এক্সটেনশন হেল্পস ইন ফাইন্ডিং সলিউশনস অফ রুরাল সোশ্যাল প্রবলেমস। রুরাল সোশ্যাল বিভিন্ন রকমের প্রবলেম হতে পারে, যেমন একটা যদি আমরা খুব ইফেক্টিভলি ইয়েতে বলি যে আমাদের চোখের সামনেই পড়ে সোশ্যাল কনফ্লিক্ট হয় তাই না, প্রায়ই দেখা যায় যে আমাদের কি বলা হচ্ছে সোশ্যাল কনফ্লিক্ট হয়, এই সোশ্যাল কনফ্লিক্ট ম্যানেজমেন্ট কে করে। মনে করো তুমি যদি আজকে একটা যেমন উত্তরবঙ্গে যাদের বাসা বিশেষ করে বরেন্দ্র অঞ্চল যে জায়গাটা পড়েছে সেখানে যদি হয় তুমি দেখবা ইরিগেশনের জন্য বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ কাজ করছেন, এক জায়গায় হয়তো তুমি একটা ডিপ টিউবওয়েল দিতে চাচ্ছ দেখা গেল কিছু মানুষ সেটা সেখানে দিতে চাচ্ছে না, অথবা কিছু মানুষ চাচ্ছে এটা তুমি যেখানে তোমার প্ল্যান নেই সেখানে তারা সেটাকে নিতে বলছে। এই যে বিভিন্ন একটা সিম্পল উদাহরণ বললাম আমরা সোশ্যাল কনফ্লিক্টের, এরকম অনেক সোশ্যাল কনফ্লিক্ট হয় সুগার মিল এরিয়া গুলোতে, তোমরা জানো যে সুগার ক্যান কেনার জন্য কিছু ইয়ে থাকে কি বলা হচ্ছে সেন্টার থাকে, সেই সেন্টার গুলোকে ঘিরেও অনেক সোশ্যাল কনফ্লিক্ট হয়, এটা জাস্ট সিম্পল আমি একটা হচ্ছে সোশ্যাল কনফ্লিক্টের কথা বলছি। তো এইরকম অনেক সোশ্যাল প্রবলেম রেইজ করে, এই সোশ্যাল কনফ্লিক্ট গুলোকে হচ্ছে বা সোশ্যাল প্রবলেম গুলোকে কনফ্লিক্ট না সোশ্যাল প্রবলেম গুলোকে আমাদের সলিউশনের জন্য তাহলে কারা কাজ করবে, এগ্রিকালচার এক্সটেনশন বডি যারা থাকবে তারা কাজ করবেন, এখন তার সেজন্যই আমাদের এগ্রিকালচার এক্সটেনশন করতে হবে। হ্যাঁ এই হলো আমাদের মোটামুটি এগ্রিকালচার এক্সটেনশন পড়া তোমার কি বলবো যে ইম্পর্টেন্স, যদিও এটা আরো অনেক পয়েন্ট রয়েছে আমরা ব্রড অ্যাসপেক্টের গুলো শুধুমাত্র এখানে আলোচনা করলাম।
দেখি এবার। এবার হচ্ছে সবাই এডিট হচ্ছে, এদেরকে অ্যাডমিট করে দিলাম। আচ্ছা আমরা এবার আসি প্রিন্সিপালস অফ এগ্রিকালচার এক্সটেনশন। এগ্রিকালচার এক্সটেনশনের যে প্রিন্সিপাল, মানে আমরা যখন কৃষি সম্প্রসারণ কাজ করব, আমাদের কিছু মূলনীতি মেনে বা কিছু নিয়ম নীতি মেনে আমাদের কাজ করতে হবে, সেই নিয়ম নীতিগুলো আমরা এখন আলোচনা করার চেষ্টা করব। এটা তোমাদের বলা হয়েছিল, হ্যাঁ, 17টা প্রিন্সিপাল। তো প্রথম প্রিন্সিপাল কি? প্রিন্সিপাল অফ ইন্টারেস্ট অ্যান্ড নিড। এটা মানে বিএসসি সেকশনে আলোচনা করা হয়ে গেছে, শুধু এই সেকশনের জন্য আমরা আবার এটা রিক্যাপ করছি। তোমার প্রিন্সিপাল অফ ইন্টারেস্ট অ্যান্ড নিড, আমরা যখন কৃষি সম্প্রসারণ কাজ করতে যাব, তখন আমাদেরকে হচ্ছে তোমার সোশ্যাল যেই তোমার তুমি যেখানে কাজ করবা, যে কমিউনিটিতে কাজ করবা, সেখানে দেখবা তাদের ইন্টারেস্ট কি সেটার উপরে এবং তাদের প্রয়োজন কি, চাহিদা কি। আমরা চাহিদার প্রেক্ষিত বলতে যে আমরা বলেছিলাম যে নিড, নিড কি বলো তো, কেউ একজন বলো, আমরা আলোচনা করেছিলাম নিড আমরা নিট আলোচনা করছিলাম। জি স্যার, নিট কি বলো তো? So necessary things. So essential or necessary things, sir? Bolo Jabir, bolo need ki bolchilam amra need. শিউলি, শিউলি আনমিউট করো, শিউলি আনমিউট করো। আসসালামু আলাইকুম স্যার। এই এই যে রেডমি, এটা কি, এটা কি আমি যে এতবার করে বলতেছি যে তুমি হচ্ছে করো, ওকে, মানে তোমরা আসলে তোমরাও তো আসলে ইনফরমেশন দিতে পারতেছো না, কারণ তোমরা জানো না এটা কি। ওকে অ্যাডমিট করে ইনফরমেশনটা দেওয়া লাগবে, ঠিক আছে, অ্যাডমিট করি আগে। শিউলি বলো, নিট কি? আমরা ক্লাসে আলোচনা করেছিলাম। বর্তমান অবস্থা এবং ভবিষ্যতে অর্জনযোগ্য না কাঙ্ক্ষিত অর্জনযোগ্য, কি কি বলছিলাম, ডিজায়ার অ্যাটেইনেবল, তাই না? ভবিষ্যতে কাঙ্ক্ষিত কি বলে এবং অর্জনযোগ্য যে অবস্থা, এই দুই অবস্থার মাঝে পার্থক্যকে বলছি আমরা নিড। আচ্ছা, নিডে আমরা আসছি, তার আগে এই যে রেডমি দিয়ে যে ঢুকলো, এই এটা কার? তোমাদের যাদের এখন পর্যন্ত আইডি দিয়ে তোমরা লগ ইন করো না, তারা আইডি দিয়ে ঢুকো, আদারওয়াইজ তোমার হচ্ছে অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে না। কেন হবে না বন্ধুদের, আমরা আগেই বলে নিয়েছি, শুনে নিও, আমরা দেখাই একটা দেখাই দিচ্ছি যে কেন আইডি তোমার হচ্ছে অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে না। আইডি ছাড়া কেউ যদি ঢুকে থাকো, একটু আগে রেডমি দিয়ে একজন ঢুকছো, এখন তাকে খুঁজে আমি সময়টা আসলে নষ্ট করতে চাচ্ছি না, তাকে খোঁজার চেষ্টা করলাম, পেলাম না। তোমরা দয়া করে আইডি দিয়ে ঢুকবা, আদারওয়াইজ তোমার হচ্ছে অ্যাটেন্ডেন্স তুমি পাবা না। কেন পাবা না বন্ধুদের কাছে শুনে নিও, একটু আগে দেখাই দিছিলাম। আসসালামু আলাইকুম স্যার। যেখানেই থাকুক কিন্তু তোমার প্রথমে থাকলে বেটার,
দিতে হয় যেমন এই যে আমরা বুঝতে পারছি জি স্যার থ্যাঙ্ক ইউ স্যার তাহলে আমরা ইয়ে যেটা বললো কে শাহনাজ বললো নাকি কে যেন বললো যে নিড ইজ দ্য গ্যাপ বিটুইন প্রেজেন্ট সিচুয়েশন এবং হ্যাঁ প্রেজেন্ট সিচুয়েশন এবং ডিজায়ার ফিউচার ডিজায়ার অ্যাটেনেবল সিচুয়েশন ভবিষ্যতে কাঙ্ক্ষিত অর্জনযোগ্য অবস্থা এই দুটার মধ্যে পার্থক্যকে বলছি আমরা নিড আমরা যখন কোনো কমিউনিটিতে বা কোনো ফার্ম কমিউনিটিতে বা রুরাল এরিয়াতে আমরা যখন হচ্ছে কোনো এগ্রিকালচার এক্সটেনশন কাজ করতে যাব আমাদের তখন সেই কমিউনিটির ইন্টারেস্ট এবং নিড কি রয়েছে তাদের চাহিদা কি রয়েছে এবং তারা কোনটাতে আগ্রহ বোধ করে সেটা প্রথমে আমাদের আইডেন্টিফাই করতে হবে এবং তাদের আগ্রহ বা তাদের চাহিদাকে পূরণের লক্ষ্যে আমাদের কাজ করতে হবে হ্যাঁ আদারওয়াইজ আমরা সাকসেসফুলি এক্সটেনশন এগ্রিকালচার এক্সটেনশন কাজ করতে পারবো না এখন তুমি যদি একজন কি বলা হচ্ছে দক্ষিণবঙ্গের কৃষককে চা চাষ সম্পর্কে জানাতে চাও মনে করো যে তোমার খুলনা অঞ্চল বা সাতক্ষীরা তারপর হচ্ছে বাগেরহাট এই অঞ্চলটাতে যেগুলোতে তোমার হচ্ছে লবণাক্ততার পরিমাণ বেশি সেখানে যে যে কৃষকদেরকে তুমি হচ্ছে চা চাষ সম্পর্কে উদ্বুদ্ধ করতে চাও কৃষকরা তোমার কথা শুনতে চাবেন কেউ একজন রিপ্লাই করো ইয়েস অথবা নো লবণাক্ত সহিষ্ণু ধান চাষ সম্পর্কে বা হচ্ছে নিচু জলাভূমি ধান চাষ সম্পর্কে তাদেরকে জানাতে চাও এগ্রিকালচার এক্সটেনশন কাজ করতে চাও তাহলে কিন্তু তারাও সেটা জানতে চাবেন না কারণ এটা তাদের অবস্থার সাথে বা তাদের নিজের সাথে এটা সঙ্গতিপূর্ণ নয় বা তাদের ইন্টারেস্টের সাথে এটা সঙ্গতিপূর্ণ নয় এই বিষয়টা আমাদেরকে খেয়াল করতে হবে কৃষি সম্প্রসারণ কাজ করতে গেলে আমাদের লোকাল কমিউনিটির ইন্টারেস্ট এবং নিড জেনে সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে এরপর হচ্ছে কালচারাল ডিফারেন্স দেখো আমরা শুধু জিওগ্রাফিক্যাল পজিশনিং এর কারণে বা ডিফারেন্স এর কারণে আমরা একটা উদাহরণ নিয়ে আলোচনা করলাম ঠিক তেমনি কালচারাল ডিফারেন্সও কিন্তু রয়েছে তাই না তোমার হচ্ছে কালচারাল ডিফারেন্স রিজন টু রিজন রয়েছে ওয়ার্ল্ড অ্যাসপেক্টে কান্ট্রি টু কান্ট্রি রয়েছে ইভেন উইদিন কান্ট্রি তোমার হচ্ছে বিভিন্ন আমরা যদি আমাদের জেলার কথা বলি তাহলে বিভিন্ন ডিস্ট্রিক্টের সাথে ডিস্ট্রিক্টের কালচারাল ডিফারেন্স রয়েছে যেমন পাহাড়ি অঞ্চলে যে ফসলগুলো সাধারণত চাষ করা হয় প্লেন ল্যান্ডে সেগুলো একটু কম চাষ করা হয় বা কিছুটা ডিফারেন্ট আবার প্লেন ল্যান্ডে যেগুলো চাষ করা হয় পাহাড়ি অঞ্চলে সেগুলো কিছুটা ডিফারেন্ট এই বিষয়গুলোকে আমাদের খেয়াল করতে হবে আবার একই সঙ্গে তোমার হচ্ছে তোমার কোনো একটি কমিউনিটিতে তুমি যখন কাজ করবে সেই কমিউনিটির তাদের যে কালচারাল ইয়েগুলো আছে কি বলে কম্পোনেন্ট গুলো রয়েছে আমরা সোশিওলজিতে পড়েছি কাস্টমস বিলিফস নর্মস মোরাল ট্রাডিশন এই বিষয়গুলো সম্পর্কে আমাদের হচ্ছে ভালো মতো ধারণা নিয়ে আমাদের কাজ করতে হবে অর্থাৎ কালচারাল যে ডিফারেন্স গুলো রয়েছে এক একটা কমিউনিটির সেই বিষয়গুলো আমাদের জেনে সেই অনুযায়ী আমাদের এগ্রিকালচার এক্সটেনশন কাজ করতে হবে নেক্সট আমাদের হচ্ছে প্রিন্সিপাল অফ পার্টিসিপেশন আমাদের এগ্রিকালচার এক্সটেনশন কাজ করার সময় আমাদের সকল স্তরের মানুষের হচ্ছে পার্টিসিপেশনকে নিশ্চিত করতে হবে তুমি একটি কমিউনিটিতে যখন যাবে সেই কমিউনিটির মধ্যে আবার বিভিন্ন রকমের কৃষক রয়েছে বড় কৃষক তারপর হচ্ছে মাঝারি কৃষক ছোট কৃষক প্রান্তিক কৃষক এবং ভূমিহীন কৃষক এই বিভিন্ন ধরনের কৃষককে যেমন তুমি হচ্ছে ইনভলভ করবা তেমনি আবার ওই কমিউনিটিতে তোমার হচ্ছে ইনডাইরেক্টলি কৃষির সাথে সংশ্লিষ্ট অনেক ব্যক্তিবর্গও রয়েছেন তাদেরকেও তুমি হচ্ছে ইনভলভ করার চেষ্টা করবা আবার একই সাথে এটা গেল হচ্ছে একটা কমিউনিটি পিপলদের কথা বলছি আবার একই সাথে তুমি যখন হচ্ছে কোন একটা কৃষি সম্প্রসারণ কাজ করতে যাবা তুমি একই সাথে অন্যান্য যে সমস্ত অর্গানাইজেশন গুলো ওই কমিউনিটিতে কাজ করে তাদের সাথেও হচ্ছে তুমি তাদেরও পার্টিসিপেশন নেওয়ার চেষ্টা করবা তুমি মনে করো যে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন থেকে কাজ করছো তখন তুমি চেষ্টা তোমার তোমার হচ্ছে কাজের সাথে যদি সংশ্লিষ্ট হয় তুমি হচ্ছে তখন ফিশারিজ এর যিনি রয়েছেন তার সাথে তুমি কমিউনিকেট করবা তুমি হচ্ছে লাইভ স্টক এর যিনি রয়েছেন তার সাথে কমিউনিকেট করবা এনজিও যারা কাজ করেন তাদের সাথে কমিউনিকেট করবা অর্থাৎ সবাইকে নিয়ে কাজ করার চেষ্টা করতে হবে এরপর হচ্ছে প্রিন্সিপাল অফ হেল্পিং ফার্মার্স টু ডিটারমিন দেয়ার প্রবলেমস দেখো আমরা আমাদের কি বলে আমরা বলি পরীক্ষার সময় তোমাদের বলা হয় না অনেক সময় আমরা ক্লাসে বলি যে তোমাদের হচ্ছে প্রশ্ন বুঝা পরীক্ষার অর্ধেক বলি না আমরা যে তুমি যদি প্রশ্ন ভালো করে বুঝতে পারো তাহলে তোমার অর্ধেক পরীক্ষা দেওয়া হয়ে গেল কারণ তুমি যদি প্রশ্ন না বুঝে উল্টাপাল্টা উত্তর দাও তাহলে তোমার কিন্তু হচ্ছে ভালো হবে না তোমার পরীক্ষাটা ভালো হবে না ঠিক তেমনি আমরা যদি কৃষকদের নিয়ে কাজ করতে চাই কৃষকদের সমস্যাটাকে আমাদের ঠিকভাবে আইডেন্টিফাই করতে হবে এবং সেই সমস্যাটাকে কৃষককে বোঝাতে হবে কৃষক যদি নিজে নিজের সমস্যাকে বুঝতে পারেন এবং সেটাকে যদি উনি আইডেন্টিফাই করতে পারেন ডিটারমিন করতে পারেন তাহলে কিন্তু তিনি সেই সমস্যার সমাধানের লক্ষ্যে নিজেই এগিয়ে যাবেন এই বিষয়টাকে আমাদের আইডেন্টিফাই করতে হবে হয়তো এমন দেখা গেল যে আমরা
কোন একটি গ্রামে কাজ করতে গিয়েছি, সেখানে তোমার হচ্ছে ধানের উৎপাদন মাত্রা তোমার হচ্ছে 2 টন পার হেক্টর। তোমার কিন্তু সেই যে ভ্যারাইটির ধান কৃষকরা করছেন এবং যেই এগ্রো ক্লাইমেটিক কন্ডিশন সেখানে রয়েছে সেটা হয়তো 2.5 টন পার হেক্টর করা সম্ভব। তোমাকে তখন কৃষককে এটা বুঝাতে হবে, দেখেন আপনারা অনেক আগে থেকে 2 টন পার হেক্টর পাচ্ছেন, আপনি কি স্যাটিসফাইড? কৃষক হয়তো বলবে হ্যাঁ আমরা তো এরকমই হচ্ছে চাষ করি, আমরা এরকমই পাই, ঠিকই তো আছে আমাদের প্রোডাকশন, কিন্তু সেটা যদি 2.5 টন পার হেক্টর হয় তখন তোমার কৃষককে বুঝাতে হবে, দরকার হলে কৃষককে নিয়ে যেতে হবে, ওই যে আমরা যেটাকে বলছে ফিল্ড ডে বলি, হ্যাঁ কৃষকদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া, নিয়ে যেয়ে তাদেরকে বেটার কোনো একটা প্রোডাকশন দেখানো। তো তেমনি দেখিয়ে তাদেরকে হচ্ছে মোটিভেট করা যেতে পারে যে দেখেন আপনি কিন্তু প্রোডাকশন কম পাচ্ছেন, আপনার প্রোডাকশন আরেকটু বাড়ানো বা বাড়ানো যেতে পারে। এই যে তাকে তার সমস্যাটাকে আইডেন্টিফাই করতে তুমি যদি তার সামনে সেটাকে উপস্থাপন করতে পারো, তাকে যদি তুমি বোঝাতে পারো যে আপনার এই সমস্যা, এবং কিছু যদি নিজেই তারপর তার সমস্যাটাকে অনুভব করতে পারেন, তাহলে দেখবে সেই সমস্যার সমাধানের লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন। তো এগ্রিকালচার এক্সটেনশন কাজ করার সময় আমাদের এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে, আমরা কৃষকদেরকে এমন ভাবে সক্ষম করে গড়ে তুলবো যেন কৃষকরা তারা নিজেরাই নিজেদের সমস্যাকে আইডেন্টিফাই করতে পারেন। এরপর বলছি আমরা ভলান্টারি ইনভলভমেন্ট। অনেক সময় দেখো বিভিন্ন রকমের ইনভলভমেন্ট আছে, যেমন তোমরা ক্লাসে সাধারণত কিসের জন্য আসো? অ্যাটেন্ডেন্স এর জন্য আসো, অথবা তোমরা ক্লাসে আসো যে নাহলে তো হচ্ছে সাদা হচ্ছে পানিশমেন্ট দিতে পারে, বা আমরা যদি ক্লাসে না আসি আমাদের পরীক্ষায় হয়তো বসতে দিতে নাও পারে, হ্যাঁ এরকম বিভিন্ন রুলস রেগুলেশন দেখানো আছে। এটা যেমন ইনভলভমেন্টের একটা উদাহরণ, এটা এটাকে বলছি আমরা কি প্রেশার ইনভলভমেন্ট, তোমাকে প্রেশার দিয়ে বা স্ট্রেস দিয়ে তোমাকে হচ্ছে ইনভলভমেন্ট রাখা। আবার কখনো কখনো দেখো আমরা সাবসিডি দিয়ে, হ্যাঁ কৃষককে কিন্তু বিভিন্ন সময় বলা হয় আপনি যদি আপনার জমিতে এই ফসল চাষ করেন তাহলে আপনার যে চারা লাগবে সেই চারা আমরা দিব, অথবা আপনার প্রোডাকশনের জন্য যা যা করতে হবে আমরা দেবো। উদাহরণ হিসেবে যেমন বলা যায় বিএডিসি, অনেক কৃষকের জমি নিয়ে সেখান থেকে তোমার হচ্ছে, অথবা কোনো ইয়েতে কি বলে নন গভর্নমেন্ট যে সমস্ত এগ্রো ফার্ম গুলো এগ্রো কোম্পানি গুলো রয়েছে, হ্যাঁ সেই কোম্পানি গুলো তোমার হচ্ছে কৃষকদের সেই জমিগুলো নেয়, তাদেরকে বলে যে আমরা আপনাদেরকে সিড দিব, সার দিব, আর যে খরচ হয় সে খরচ দেবো, তারপর যেটা পাবেন আপনি আপনার সাথে আমার এইভাবে প্রফিট শেয়ারিং হবে। হ্যাঁ এটাকে বলা হচ্ছে ইনসেন্টিভ বা সাবসিডি, হ্যাঁ এটা এটাও ওয়ান কাইন্ড অফ ইনভলভমেন্ট। এইভাবে কিন্তু আমরা পিপলস এর ইনভলভমেন্ট করতে পারি, পিপল এর পার্টিসিপেশন আমরা বাড়াতে পারি। কিন্তু এগ্রিকালচারাল এক্সটেনশন করার সময় সাধারণত আমরা এই দুইটার কোনোটাই করি না, আমরা সবসময় চেষ্টা করি কৃষকদেরকে যেন আমরা ভলান্টারি ইনভলভ করতে পারি, কৃষকরা যেন নিজেরাই নিজেরাই যেন হচ্ছে স্বতঃস্ফূর্ত ভাবে আমাদের প্রোগ্রামে আসতে চায়। এতে করে লাভ হচ্ছে কি, যেটা মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে শেখে সেটা কিন্তু তার রিটেনশন ক্যাপাসিটি অনেক বেশি হয়, আর যেটাতে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে শেখে না এই যে তোমার সাবসিডি দিয়ে অথবা হচ্ছে তোমার প্রেশার দিয়ে স্ট্রেস দিয়ে যেটা শেখানো হয় সেটা কিন্তু বেশি দিন রিটেইন করে না, এটা হচ্ছে। তো আমার এগ্রিকালচার এক্সটেনশন কাজ করার সময় এমন ভাবে কাজ করতে হবে যেন পিপল এর পার্টিসিপেশনটা আমার ভলান্টারি হয়, এটা আমাকে নিশ্চিত করতে হবে। আচ্ছা নেক্সট আমরা আসছি প্রিন্সিপাল অফ অ্যাডাপটেবিলিটি। অ্যাডাপটেবিলিটিতে দেখো আমরা একটু বললাম যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সিচুয়েশন হতে পারে, হ্যাঁ তেমনি আবার হচ্ছে তোমার অর্গানাইজেশনের ভিতরেও বিভিন্ন রকমের সিচুয়েশন আসতে পারে, অর্থাৎ এই যে একটা চেঞ্জ সিচুয়েশন আসলে তোমাকে সেই সিচুয়েশনের সাথে এগ্রিকালচার এক্সটেনশন কাজ করার সময় মানসিক ভাবে এমন ভাবে তোমাকে নিজেকে তৈরি করে নিতে হবে যে কোনো সিচুয়েশনের সাথে তুমি অ্যাডাপ্ট করে যেন নিতে পারো। এই প্রিন্সিপালটা তোমাকে মেনে কাজ করতে হবে। এরপর আমরা বলছি, আমি একটু দ্রুত যাবো এরপরে, তার নাহলে আমরা শেষ করতে পারবো না, এই জন্য আমার প্রথম ক্লাস গুলোতে অনেক সময় লাগে, কারণ তোমাদের আমি চাচ্ছিলাম যে বেসটা, আমি বেসিক্যালি চাচ্ছিলাম যে যদি কোনোভাবে তোমাদের মানে ফিজিক্যাল ক্লাস শুরু হতো তোমাদের হয়তো 3-4 ঘন্টা সামনাসামনি থেকে, এই যে অনলাইনে আমি আমি নিশ্চিত এই যে তোমাদের যে বন্ধুরা এখন আছে কতজন যে ঘুমাচ্ছে, কতজন যে মার্কেটে আছে, হ্যাঁ তারপর কতজন যে হচ্ছে তোমার ওই জাস্ট লগ ইন করে বেরিয়ে চলে গেছে, ছোট ভাই বোনদের বলছে এই কখনো হচ্ছে খুঁজলে একটু ইয়ে করিস এরকম কিছু একটা, অনেকেই আছে। এটা এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, যখন তোমার ইউনিভার্সিটি গুলোতে কোনো সিদ্ধান্তই নেওয়া হয়নি অনলাইন ক্লাসের বিষয়ে, তখন কিন্তু আমি অলরেডি আমার অনলাইন 2টা কোর্স শেষ করে ফেলছিলাম, তো আমার এত বাজে এক্সপিরিয়েন্স সেগুলোতে, যার কারণে আমি আসলে খুব আমি খুব মন থেকে চাচ্ছিলাম যে সব সিচুয়েশন নর্মাল হয়ে যাক, আমরা আবার মুখোমুখি ক্লাসরুমে এসে আমি হয়তো তোমাদেরকে এটা 3-4 ঘন্টার মধ্যে শেষ করে দিতে পারবো, সেই জন্য আসলে ওয়েট করছিলাম। কারণ এরপরে এই পর্যন্ত ঠিক আছে, আমরা থিওরিটিক্যাল কথাবার্তা বলছি, তুমি বোঝার চেষ্টা করছো না, কিন্তু যারা ক্লাসে নাই যারা মনোযোগ দিচ্ছ না তারা কিন্তু পড়তে পড়ার আগে আমার সমস্ত পাপ গুলাকে দূর করে দিবা, বুঝতে পারছো কি বলছি? কে একজন আমার সাথে কথা বলো,
আমরা কিন্তু টানা পড়ছি না, কারণ তোমার যেমন টানা কথা শুনতে শুনতে তোমার ব্রেন কাজ করে না, আমারও তেমনি টানা কথা বললে আমারও ব্রেন কাজ করে না, একটু একটু করে কিন্তু আমরা ব্রেক নিচ্ছি মাঝে মাঝে। কে একজন আমার সাথে রেসপন্স করে, এই ইয়ে কোথায়, অঙ্কুর কোথায়? আমি তো শুরু থেকেই আছি। শুরু থেকে আছো, বাসা থেকে জয়েন করছো না মার্কেটে? আচ্ছা আচ্ছা স্যার, আমি বাসায় আছি, মেসে আছি, দিনাজপুরে। বাসায় আছো, মেসে আছো, দিনাজপুরে। তোমার বাসা কোথায়? আমার বাসা টাঙ্গাইল। আচ্ছা, টাঙ্গাইলে যাবা কেমনে? এখন তো জায়গা, তুমি ঈদের আগে যেতে পারবা কিনা? এনিওয়ে দেখো, আমরা আসলে বেসিক্যালি অঙ্ক চাচ্ছিলাম, যে আমি চাচ্ছিলাম বিশেষ করে যে সব সিচুয়েশনটা যদি খুব দ্রুত নরমাল হয়ে যায়, এটা যে এরকম একটা ডিভাস্টেটিং অবস্থায় যাবে এটা কিন্তু আমরা কেউই বুঝতে পারছি না। ইভেন এখনো আমরা বুঝতে পারছি না যে আগামী এক মাস পর আমরা কোন সিচুয়েশনে যাব। হ্যাঁ, একেবারে নতুন একটা মানে খারাপ পরিস্থিতিতে আমরা আমরা দিন পার করছি সবাই। তো আমার মনে হলো যে আসলে তোমরা এরপর যদি ক্লাস শুরু করিয়ে পরীক্ষা শুরু করে ফেলো, তোমরা আসলে পিছিয়ে পড়বে। সেজন্য এখন অনেকটা বাধ্য হয়ে আমার বিটার এক্সপিরিয়েন্স থাকা সত্ত্বেও আমরা হচ্ছে অনলাইনে ক্লাস করছি। যাই হোক, এখন পুরো রেসপন্সিবিলিটিটা, এর আগে রেসপন্সিবিলিটি ছিল ফ্যাসিলিটেটরের, এখন কিন্তু মডার্ন কনসেপ্ট টিচার বা স্টুডেন্ট না, মডার্ন কনসেপ্ট হচ্ছে ইনস্ট্রাক্টর বা ফ্যাসিলিটেটর এবং লার্নার। এর আগে রেসপন্সিবিলিটিটা ছিল ইনস্ট্রাক্টর বা ফ্যাসিলিটেটর, অর্থাৎ আমার তোমাকে বোঝার উপযোগী করে গড়ে তোলা। কিন্তু এখন অনলাইন সিস্টেমে যেটা হচ্ছে, মূল রেসপন্সিবিলিটিটা কিন্তু এখন তোমার কাঁধে অনেকটা চলে গেল লার্নারের, যে তোমাকে নিজে থেকে পড়ে নিতে হবে। আমি জানি আমি যে কথাগুলো বলছি হয়তো 5% কি 10% স্টুডেন্ট বা তোমরা যারা রয়েছো ফলোয়ার, তারা হয়তো এটাকে ইয়ে করছো, গ্রাস্প করতে পারছো, বাকিরা হয়তো সিচুয়েশনের কারণে বা পরিবেশ পরিস্থিতির কারণে বা তোমার অবস্থানগত কারণে তোমরা সেটাকে হয়তো ইয়ে করতে পারছো না, কি বলবো, যে আত্মস্থ করতে পারছো না, গ্রাস্প করতে পারছো না। কিন্তু তখন রেসপন্সিবিলিটিটা কিন্তু কমপ্লিটলি তোমার উপরে চলে গেল। আমরা লেভেল 3 তে যে চ্যাপ্টারটা পড়ব, সেই চ্যাপ্টারটা আমি আসলে থিওরি, কিন্তু কিভাবে যে আমি সেটা মানে যারা সিনিয়র বড় হয়েছিলেন তাদের কাছে শুনে দেখো, যে আমি লেভেল 3 ডিফিউশন প্রসেস যখন পড়াই, আমার পড়াইতে ওই চ্যাপ্টারটা খুবই ভালো লাগে। আমার একেবারে মানে আমার আমার মনে হয় ভেতর থেকে আমি সেই চ্যাপ্টারটা পড়াই, এবং সেটা ক্লাসে বোর্ডে যে আমি হচ্ছে সেই মডেল একে 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 পড়াই, কিন্তু আমি চিন্তা করেই বের করতে পারছি না যে আমি তো মডেলটা এখন এখন তোমাকে একটা ছবি দিয়ে দেখাই দিলাম। যেমন এই যে আমি যদি এখন ইচ্ছা করি আমি অঙ্কুরকে এই ছবিটা হচ্ছে এখন দেখা দিয়ে বলে দেওয়ার, অঙ্কুর এই যে এটা তোমরা হচ্ছে এটা এই এটা এই এইভাবে পড়ে নিবা, কিন্তু এইটা বলে বলে দেওয়াটা পর্যন্তই কিন্তু আমার রেসপন্সিবিলিটি শেষ না। অ্যাজ এ ফ্যাসিলিটেটর তোমাকে সেটা বোঝা সক্ষম করে গড়ে তোলাটাই হচ্ছে আমার মূল দায়িত্ব, কিন্তু সেই জায়গাটাতে পরিবেশের কারণে আমরা হয়তো আসলে আর পারলাম না। যেমন ডিফিউশন প্রসেস কোথায় আছে আমরা যদি একটু দেখি, কয়েকদিন আগে নিলাম ডিফিউশন প্রসেস, এটা কিনা আমার লেকচার নোটটা না, এটা আমার লেকচার নোটটা না। এনিওয়ে আমরা কালকেই হয়তো সেটা শুরু করবো, কাল পরশু বা এই সপ্তাহে সেটা শুরু করবো। আমরা যখন শুরু করবো তখন দেখবো যে আসলে ওটা মানে একদম ফিজিক্যাল ক্লাসের জন্যই ওটা উপযোগী, এখানটা একটু তোমরা হয়তো ইয়ে হবে। ঠিক তেমনি একইভাবে এই বিষয়গুলো আমরা ক্লাসে যখন কথা বলি তখন তোমার হচ্ছে বুঝিয়ে বুঝিয়ে বা তোমাদের যে কি বলে এটাকে যে বডি রিয়াকশন দেখেও কিন্তু আমরা বুঝতে পারি যে তুমি আমার কথাগুলো বুঝছো কিনা। কিন্তু এখানে ওয়ান ওয়ে একটা কমিউনিকেশন হচ্ছে, ওয়ান ওয়ে কমিউনিকেশনে তোমার এটা বোঝা খুব টাফ যে আসলে তোমরা আসলে আমার কথা বুঝতে পারতেছো কিনা, তোমরা আমার সাথে আসো কিনা। যদি তোমরা আমার সাথে না থাকো তাহলে তোমাদেরকে তো আমার আমার সাথে নিয়ে আসতে হবে সেই জায়গাটা। এই যে যেটা বলছিলাম, যেমন এই মডেলটা, এই মডেলটা এটা আমরা হয়তো নেক্সট ক্লাসে লেভেল 3 যেটা আসবে তোমাদের সেটাতে আমরা এটা নিয়ে আলোচনা করবো। কিন্তু দেখো এগুলো প্রত্যেকটা কম্পোনেন্ট ডিটেলস ধরে ধরে আমরা একটা একটা করে ধরে আমরা যখন আলোচনা করতাম সেটাই আসলে মোর পারফেক্ট ছিল। এনিওয়ে এখন পুরো রেসপন্সিবিলিটি কিন্তু তোমার কাঁধে যাবে, তোমাকে নিজে থেকে পড়ে নিতে হবে। এটা লেভেল 2 না, ওটা লেভেল 3, আমরা এরপরে ক্লাসে আলোচনা করবো। তো আমরা আবার আমাদের পড়াশোনায় চলে যাই, যে আমরা বলছিলাম প্রিন্সিপাল অফ গ্রাসরুট অর্গানাইজেশন। প্রিন্সিপাল অফ গ্রাসরুট অর্গানাইজেশন হচ্ছে আমরা যে কমিউনিটিতে কাজ করবো সেই কমিউনিটির লোকাল পিপলদেরকে, বিভিন্ন ধরনের লোকাল পিপল। দেখো একটাকে আমরা উদাহরণ হিসেবে বললাম, মনে করো ধান চাষি, বিভিন্ন ধরনের ধান চাষি রয়েছে, বড় মাঝারি, তারপর হচ্ছে ছোট, মার্জিনাল, ল্যান্ডলেস, এই বিভিন্ন ধরনের ধান চাষি। আবার একইভাবে তোমার যদি মৎস্য চাষি থাকে, তোমার যদি হচ্ছে গবাদি পশু পালনকারী কেউ থাকেন, তোমার যদি অন্য এগ্রিকালচারের অন্য কেউ যদি থাকেন, তাদের সবাইকে নিয়ে আমাদের হচ্ছে
তৃণমূল পর্যায়ে সংগঠন সংগঠিত করেই আমাদের আসলে এগ্রিকালচার এক্সটেনশনে কাজ করতে হবে। আমরা যদি তৃণমূল পর্যায়ে পর্যন্ত পৌঁছতে না পারি তাহলে আসলে আমাদের সম্প্রসারণ যে কাজ আমরা করতে চাচ্ছিলাম সে কাজের সফলতা আমরা পাবো না। এরপর আমরা বলছি প্রিন্সিপাল অফ স্টার্টিং হোয়ার দ্য পিপল আর। এখন আমাদের সম্প্রসারণ কাজ করতে যে গ্রামীণ জনগোষ্ঠী যেখানটায় রয়েছে তাদের উন্নয়নের যে জায়গায় রয়েছেন অথবা তাদের কর্মসূচি কি বলবো এটাকে ডেইলি অ্যাক্টিভিটিস যে জায়গাটায় তারা রয়েছেন, তারা যেভাবে হচ্ছে চাষাবাদ করেন, যেভাবে তারা হচ্ছে তাদের প্রাথমিক কাজগুলো কৃষি কাজগুলো করেন, সেই জায়গা থেকে আমাদের শুরু করতে হবে। এখন তুমি দেখা গেল যে খুব একটা ডেভেলপড একটা উপজেলাতে কাজ করেছো, সেখান থেকে তুমি সরাসরি একেবারে খুব রিমোট একটা গ্রামে কাজ করতে চলে গেলাম, তোমার ট্রান্সফার হয়ে গেল, তুমি যে কিন্তু ওখানে বলতে পারবো না আল্লাহ আপনারা হচ্ছে পাওয়ার টিলার দেখেন নাই, আপনারা পাওয়ার টিলার দিয়ে চাষ করেন না, আপনাদের তো হচ্ছে অনেক খরচ পড়বে, এরকম না। তোমার ঠিক পিপলরা যেখানটা যে অবস্থায় রয়েছে সেখানটায় সেই অবস্থা থেকেই তোমাকে শুরু করতে হবে তাদের উন্নয়নের জন্য। তো এটাই বলা হচ্ছে, এটা একটা আমরা উদাহরণ দিয়ে বললাম। তো এরকম আমাদের কৃষি সম্প্রসারণ কাজ করার সময় পিপলরা যে অবস্থায় রয়েছে সেই অবস্থা থেকেই আমরা শুরু করব। এরপর হচ্ছে প্রিন্সিপাল অফ লিডারশিপ। লিডারশিপের কথা আমরা অলরেডি বলে ফেলেছি যে আমাদের দক্ষ জনশক্তির অভাবের কারণে আমাদের যেহেতু রিসোর্স লিমিটেড, সেই লিমিটেড রিসোর্স নিয়ে আমরা হচ্ছে এগিয়ে যেতে চাই, সেজন্য আমাদের লিডারশিপ ডেভেলপ করতে হবে এবং লিডারশিপ আইডেন্টিফাই করতে হবে যেন আমরা সেই লিডারদেরকে ব্যবহার করে অন্যান্য কৃষকদের উন্নয়ন করতে পারি। এই জায়গাটা আমাদেরকে খেয়াল করতে হবে কৃষি সম্প্রসারণ কাজ করার সময়। আমাদের কৃষি সম্প্রসারণ কাজ করার সময় পুরো পরিবারের কথা চিন্তা করতে হবে। আমি জানি না আমি কোনো একটা দুইটা ক্লাসে আমি সম্ভবত অলরেডি বা তিনটাতেই আমি হয়তো অলরেডি এটা বলেছিলাম যে দেখো গ্রিন রেভলিউশনের সময় 1960 দিকে যখন আমাদের গ্রিন রেভলিউশন শুরু হলো ওই সময় কিন্তু বেসিক আমাদের বিশেষ করে এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের আমাদের মূল লক্ষ্য ছিল যে আমরা ধানের উৎপাদন বাড়াতে চাই। তারপর সেই ধানের উৎপাদন থেকে ধীরে ধীরে আসলো আমার অন্যান্য শস্যের উৎপাদন বাড়াতে চাই। সেই শস্যের উৎপাদন থেকে আমাদের আসলো যে আমরা ক্রপ এগ্রিকালচার উৎপাদন বাড়াতে চাই, অর্থাৎ তোমার এই শুধুমাত্র এই যে ফিল ক্রপ না, সাথে অন্যান্য যেগুলো রয়েছে তোমার ফ্রুটস, তারপর হচ্ছে ভেজিটেবলস, পালস, এগুলো সবগুলোকে উন্নয়ন করা চাই। এরপর ধীরে ধীরে আসলো কি আমার কমপ্লিট এগ্রিকালচারের উন্নয়ন আমরা ঘটাতে চাই। তারপরে আমাদের আসলো কি যে এবার এগ্রিকালচার মানে অন্যান্য কম্পোনেন্ট গুলো, এই যে ক্রপ, লাইফ স্টক, ফিশেস, ফরেস্ট, এগুলো আছে, এগুলো সবগুলো। এরপরে আমাদের আসলো কি যে না আমরা শুধুমাত্র এগ্রিকালচারে থাকবো না, তোমার হচ্ছে রুরাল পিপল এর ডেভেলপমেন্টের জন্য আমাদের, আমি কিন্তু তোমার ডেভেলপমেন্ট ফেজ গুলোকে খুব দ্রুত বলার চেষ্টা করতেছি। যে এরপর আমাদের আসলো যে এগ্রিকালচার থেকে আমার ফার্ম ফ্যামিলি নিয়ে আমাকে চিন্তা করতে হবে। ফ্যামিলি মানে হচ্ছে তার স্যানিটেশন, তারপর হচ্ছে ফার্ম ফ্যামিলির এডুকেশন, তার মেডিকেয়ার, এই সবগুলো বিষয়কে একসাথে চিন্তা করে আমরা ডেভেলপমেন্টের কথা বলছি, অর্থাৎ আমরা পুরো পরিবারের উন্নয়নের কথা বলছি। এখন কৃষির উন্নয়ন মানে শুধুমাত্র ধানের উৎপাদন বাড়ানো, পাটের উৎপাদন বাড়ানো, গমের উৎপাদন বাড়ানো, ভুট্টার উৎপাদন বাড়ানো, এগুলোই না। এখন তোমার হচ্ছে কৃষির উন্নয়ন মানে আমরা চিন্তা করছি পুরো পরিবারের উন্নয়ন হবে, অর্থাৎ পুরো পরিবারের সবাইকে ফোকাস করে আমরা হচ্ছে একটি উন্নয়ন দেখতে চাই, সেই জায়গাটার লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে। তারপরে হচ্ছে আমরা বলছি এডুকেশনাল রেসপন্সিবিলিটি। দেখো তুমি যে কৃষককে যদি বলে আসো যে আপনার জমিতে এই যে হচ্ছে টমেটো লাগিয়েছেন, টমেটোর পাতাগুলো কুকড়ে পড়েছে, আপনার হচ্ছে এখন ফুরাডন দেওয়া উচিত। হ্যাঁ, এখন ফুরাডন আমরা জানি একটা নেমাটিসাইড নাকি, আমি ভুল বললাম কিনা জানি না। তো যে এখন ফুরাডন দিয়ে কি লাভ হবে, কৃষককে বললো যে আপনি জমিতে এতটুকু ফুরাডন দিয়ে চলে আসবেন বা এতটুকু কোন একটা নেমাটিসাইড আপনি ইউজ করে চলে আসবেন, তুমি একটা নাম প্রেসক্রাইব করে চলে আসলাম। এখন কৃষক কি করবে, কৃষক এই বছর কিন্তু সেটা স্প্রে করলো তোমার কথা মতো, সে সফলতা পেল, আগামী বছর কিন্তু আবার একই সমস্যা কৃষক করতে পারে, সে আবার তোমার কাছে যাওয়ার জন্য চেষ্টা করবে। তুমি হয়তো ব্যস্ত থাকতে পারো বা তোমার হয়তো এত মানে তুমি এতজন কৃষককে সাপোর্ট দিতে পারছো না, তখন সেটার তুলনায় তখন আমাদের চিন্তা করতে হবে কি যে এই যে কৃষক নেমাটিসাইড ইউজ করবেন, কেন ইউজ করবেন, এটা যদি তুমি কৃষককে বুঝিয়ে দাও, একটা তুমি হচ্ছে তাকে ইয়ে তুলে দাও, কি বলে হচ্ছে একটা টমেটো গাছ বা একটা আলু গাছ তুলো, তুলে তাকে রুটটা দেখাও যে দেখেন আপনার এখানে নেমাটোডের, নেমাটোড মানে হচ্ছে যে কৃমি আকৃতি, আমাদের যে হচ্ছে কৃমি হয় বাচ্চাদের দেখেন না এরকম কৃমির মতো এখানে আক্রমণ করেছে বলেই এখানে এরকম কিছুটা হচ্ছে দেখেন রুটটা কেমন ডিস্টর্ট হয়ে গিয়েছে, এই কারণে গাছের পাতাগুলো এরকম কুকড়ে কুকড়ে গিয়েছে, কারণ এই রুটের মাধ্যমে সে খাবার নিতে পারছে না। এই মেকানিজমটা যদি তুমি কৃষককে বুঝিয়ে দাও এবং তাহলে কৃষককে বলবা যে তাহলে আমাদের এখন কি করতে হবে, কৃষক তখন বলবে স্যার তাহলে কৃমিনাশক খাওয়াতে হবে, তখন তুমি বলো তাহলে আপনি এখন ইনপুট সাপ্লাই এর কাছে যান, মানে হচ্ছে ডিলারের কাছে যান, তাকে যাই বলেন কৃমিনাশক কি আছে টমেটো বা আলু গাছের জন্য, সেটা কৃষক আবার ওখান থেকে যদি শেখে তাহলে তুমি এই যে বিষয়টা তাকে একবার শিখাই দিয়ে আসলা, সে পরবর্তী জীবনে
এটাকে এটাকে বলে লার্নিং, পরবর্তী এক্সপিরিয়েন্সে পরবর্তী তার যে কোনো সেম সেম সিচুয়েশনে সে সেটাকে ব্যবহার করতে পারবে। তো আমাদের কৃষি সম্প্রসারণ কাজ করতে গিয়ে আমাদের এই বিষয়টাকে খেয়াল করতে হবে। আমরা চেষ্টা করব কৃষকের জ্ঞান দক্ষতা দৃষ্টিভঙ্গির স্থায়ী কাঙ্ক্ষিত পরিবর্তন করে দিতে, হ্যাঁ, যেটাকে আমরা বলছি লার্নিং। আমরা আজকে এরপরের চ্যাপ্টার আমরা সেটা আলোচনা করব। এটার জন্য আমাদের কাজ করতে হবে। এরপরে হচ্ছে আমাদের কোঅপারেশন করতে হবে, কোঅপারেশন বোথ অ্যাসপেক্টে। এক হচ্ছে তুমি লোকাল পিপলকে কোঅপারেট করবা অ্যাজ এক্সটেনশন পার্সনে, আবার লোকাল পিপলের কোঅপারেশনকে সিক করবা বা সেটা চাবা যেন তারা হচ্ছে তোমাকে কোঅপারেট করে, তাহলে তোমার এই এক্সটেনশন কাজটা হচ্ছে সফল হবে। প্রিন্সিপাল অফ স্যাটিসফ্যাকশন ইয়েতে কি বলা হচ্ছে, লোকাল পিপলের স্যাটিসফ্যাকশনের জন্য তোমাকে কাজ করতে হবে। তোমাকে কাজ করতে যে লোকাল পিপুলের তাদের সাথে পারস্পরিক তোমার হচ্ছে বিশ্বাসের জায়গাটা স্থাপন করতে হবে, তারা তোমাকে বিশ্বাস করবে, তুমি তাদেরকে বিশ্বাস করবে। এই যে মিউচুয়াল ট্রাস্ট এবং রেসপেক্ট, এই জায়গাটা মিউচুয়াল কি বললো এটাকে, বিশ্বাস এবং সম্মানের জায়গাটা আমাদেরকে মেনে কাজ করতে হবে। প্রিন্সিপাল অফ এক্সটেনশন বেসড অন ফ্যাক্টস এন্ড নলেজ, আমরা কি বলা হচ্ছে ধারণার উপর বা কি বলা হচ্ছে অনুমান নির্ভর কোন কাজ করব না, আমরা কি করব ফ্যাক্ট প্রুফড, কি বলে ফ্যাক্ট মানে কি প্রুফড ইনফরমেশন, আমরা প্রুফড ইনফরমেশন বা জ্ঞান নিয়ে আমরা শুধুমাত্র কৃষকের সাথে কাজ করব বা এগ্রিকালচার এক্সটেনশন কাজ করব, আমরা মন গড়া কোনো কিছু নিয়ে কাজ করব না। এই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে। আমাদের যে কোনো সমস্যার সমাধানের ক্ষেত্রে আমাদের ট্রেন্ড স্পেশালিস্ট দিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, কৃষকের কাছে কৃষক কোনো একটি সমস্যা যদি পড়ে কি বলে সেই সিচুয়েশনে সম্ভব হলে আমরা আমাদের যে অফিসাররা রয়েছেন তারা যাবেন, তারা প্রত্যেকেই হচ্ছে ট্রেন্ড স্পেশালিস্ট, তারা দিয়ে কৃষকদেরকে সেই সমস্যার বিষয়গুলোকে ডিটেলস আলোচনা করবে। অর্থাৎ স্পেশাল একটা কি বলবো যে সাপোর্ট তাদেরকে দিতে হবে। এবং ফাইনালি প্রিন্সিপাল অফ ইভালুয়েশন, আমরা যে কাজ করবো অ্যাজ এক্সটেনশন পার্সোনাল আমাদের কাজের হচ্ছে মূল্যায়ন করবো আমরা নিজেরাই। কাজের মূল্যায়ন আমাদেরকে সহযোগিতা করে আমাদের কাজের যেই কি বলবো স্ট্রেংথ পয়েন্ট বা আমার যেই পয়েন্ট গুলো আমাকে বা যেই বিষয়গুলো আমাকে কাজের সফলতার দিকে এগিয়ে নিয়েছে সেগুলোকে যেমন আইডেন্টিফাই করতে সহায়তা করে, ঠিক তেমনি আমার কাজের কি কি দুর্বলতা ছিল, আমার কোথায় কোথায় ঘাটতি ছিল সেই বিষয়গুলোকেও আমাদের হচ্ছে আইডেন্টিফাই করতে সহায়তা করে। সুতরাং আমাদের প্রত্যেকেরই কাজের নিজ নিজ কাজের মূল্যায়ন করতে হবে। এগ্রিকালচার এক্সটেনশন কাজ করতে গেলে তেমনি আমাদের হচ্ছে কাজের মূল্যায়ন করতে হবে। এই হলো ওভারঅল আমাদের 17টা প্রিন্সিপাল। ফিলোসফি আমরা পরে ডিটেলস এটা আলোচনা করব না, তোমাদের কিছুটা সিলেবাস একটু ইয়ে করে নিচ্ছি, এই সময় স্কুইজ করে নিচ্ছি। এরপর আমরা করব স্কোপ অফ এক্সটেনশন সার্ভিসেস, আরেকটা ছোট্ট ব্রেক, যেন কোন আলোচনা থাকে বলো, আমরা একটু কথা বলে আবার আমরা স্কোপ অফ এক্সটেনশন সার্ভিস চলে যাব। কারো কোনো আলোচনা থাকলে বা কোনো কথা থাকলে বলো, এটা আসলে ছোট ছোট একটু ব্রেক নিয়ে নিয়ে করছি আমরা। কি ফিলোসফি মেনে কাজ করে সেই বিষয়গুলো আর কোন আলোচনা আছে? এই রাজ আসছো নাকি? রাজ আর শারমিন বি সেকশনের রাজ এবং শারমিন আসছো? এই এখনো এটা আসতেছে কেন অঙ্কুর? এখনো এই কি বলে হচ্ছে এরা লগইন করতেছে স্যার, অনেকে মাঝখানে হচ্ছে বলে যে নেটওয়ার্ক ডিসকানেক্ট হয়ে গিয়েছিল আবার নতুন করে অ্যাড হতে পারে নাই, এই রকম মেসেজ অনেক কি দিছাবো একদম। কিন্তু এটা ইয়ে হয়ে যায় না তোমার এই অটো 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 জয়েন হয়ে যাবে না, একজনকে যদি আমি এলাও করি তার মানে তো তাকে আমি পুরো মিটিংটার জন্যই এলাও করছি, অটো অটো জয়েন হবে না নাকি সে আবার ওয়েটিং রুমে চলে যায়? স্যার দুইজন বললো যে অটো জয়েন হয়েছিল পরে নাকি আবার রিমুভ হয়ে গেছিল, আবু সুফিয়ান তোমার কথা শুনতে পাচ্ছি না।
অঙ্ক তুমি কি বুঝতে পারছো আবু সুফিয়ান কি বলতে চাচ্ছে? না স্যার সব পারছে না, চলে যায়। জি স্যার অনেকে সেটা বলল ডিসকানেক্ট হলে আচ্ছা বুঝতে পারছি আবু সুফিয়ান, ঠিক আছে বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি বুঝতে পারছি, ঠিক আছে তাহলে ওয়েটিং রুমের প্রভিশন তুলে দিতে হবে আসলে। বুঝতে পারছি বাবা, শুনলাম তো আবু সুফিয়ানের কাছ থেকে শুনলাম, অঙ্কুরের কাছ থেকেও শুনলাম। আচ্ছা তাহলে আমরা এরপর চলে আসি স্কোপ অফ এক্সটেনশন সার্ভিসেস। আমার এক্সটেনশন সার্ভিসের মাধ্যমে কোথায় কোথায় আমার কাজ করার সুযোগ রয়েছে বা উন্নয়নের সুযোগ রয়েছে। প্রথমত হচ্ছে এগ্রিকালচারাল এক্সটেনশন সার্ভিসের মাধ্যমে আমরা কিভাবে হচ্ছে তোমার ইনপুট গুলোকে ব্যবহার করতে পারি সেটা আমরা একই সাথে যেমন ইয়ে করতে পারি, তেমনি আবার আমরা হচ্ছে ইফিসিয়েন্টলি আমাদের হচ্ছে যে সমস্ত পেস্ট ইনসেক্ট রয়েছে সেগুলোকে আমরা হচ্ছে কন্ট্রোল করতে পারি। আমরা হচ্ছে ল্যান্ডের ইউটিলাইজেশন এফিসিয়েন্সি বাড়াতে পারি, আমরা লেবারকে আরো দক্ষতার সাথে ব্যবহার করতে পারি। তো এই এই বিষয়গুলো আমরা হচ্ছে এগ্রিকালচারাল এক্সটেনশন সার্ভিসের মাধ্যমে করতে পারি। নেক্সট আমাদের হচ্ছে যে আমরা আমাদের যে ন্যাচারাল রিসোর্স গুলো আছে সেগুলো হচ্ছে যুক্তিযুক্ত, অর্থাৎ মানে সেগুলো হচ্ছে যথাযথ ব্যবহার করতে পারি। যেমন আমরা আমরা জানি আমাদের যে ন্যাচারাল রিসোর্স গুলো আছে সেগুলো সবগুলোই হচ্ছে লিমিটেড। এই লিমিটেড ন্যাচারাল রিসোর্স গুলোকে আমাদের হচ্ছে অত্যন্ত মানে যতটা সম্ভব দক্ষতার সাথে আমরা ব্যবহার করার চেষ্টা করব। সেই বিষয়টাতে আমাদের কৃষি সম্প্রসারণ সেবা আমাদের সহযোগিতা করে বা কৃষকদেরকে সহযোগিতা করে। আমাদের ফ্যামিলি লিভিং কে আরো কিভাবে কমফোর্টেবল করা যায় এবং কিভাবে হচ্ছে তোমার হচ্ছে কি বলবো এটাকে যে সাস্টেইন করা যায়, সেটাকে আরো কিভাবে ডেভেলপমেন্ট করা যায়, আরো কিভাবে ইম্প্রুভমেন্ট করা যায় সেটাতে আমরা হেল্প করতে পারি কৃষি সম্প্রসারণ সেবার মাধ্যমে। আমাদের দেখো সোসাইটির একটা হচ্ছে হিডেন লেবার ফোর্স রয়েছে যেটাকে অনেকদিন পর্যন্ত আমরা ঠিকভাবে রিকগনাইজ করতে পারিনি, কিন্তু এখন সরকার এখন না বেশ কিছুদিন যাবতই সরকার হচ্ছে সেটাকে সফলতার সাথে ব্যবহারের জন্য তোমার হচ্ছে উদ্যোগী হয়েছেন। যে দেখো তোমার এখন তোমার ইউনিয়নের কথা যদি চিন্তা করো সেখানে যুবকদের কর্মসংস্থানের জন্য অনেকগুলো ইন্টারভেনশন সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ ইউথ ডেভেলপমেন্ট। হ্যাঁ তোমরা লেভেল ফোরে গেলে দেখবা যে আমরা স্পেশাল তিনটা ইন্টারেস্ট গ্রুপকে নিয়ে আলোচনা করি, একটা হচ্ছে রুরাল উইমেন, রুরাল ইউথ, আর একটা হচ্ছে ল্যান্ডলেস ফার্মার। এই তিনটাকে বলি যে আমরা হিডেন ফোর্স, এরা এদেরকে ব্যবহার করার মাধ্যমে আমাদের উন্নয়ন অনেকখানি এগিয়ে নেওয়া সম্ভব। এই তিনটা সেগমেন্ট আমরা আমরা সাধারণত আরো আরো অনেক সেগমেন্ট রয়েছে কিন্তু স্পেশালি এই তিনটা সেগমেন্ট একটা হিউজ আমাদের জনসংখ্যা একটা হিউজ অ্যামাউন্ট কে হচ্ছে তারা ইয়ে করে কি বলে কভার করে, যার কারণে এদেরকে কিভাবে আরো কি বলা যায় এদের কিভাবে আরো দক্ষতা উন্নয়নের মাধ্যমে আমরা বা কি বলা হচ্ছে আমাদের সামগ্রিক উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে পারি সেই বিষয়টাকে আমাদের নিয়ে কাজ করার জন্য এগ্রিকালচারাল এক্সটেনশন সার্ভিসে আমাদের সুযোগ রয়েছে। তো একইভাবে এখানে ইউথ ডেভেলপমেন্ট বললাম, তুমি যদি একটু ট্যাকফুল হও তুমি কিন্তু এখানে উইমেন ডেভেলপমেন্টের কথা বলতে পারো, তারপর হচ্ছে ল্যান্ডলেস ফার্মারের কথা বলতে পারো। লিডারশিপ ডেভেলপমেন্ট আমরা এখানে অলরেডি অনেকবার কথা বলে ফেলেছি যে আমরা আমাদের সোসাইটি লিডারশিপ ডেভেলপমেন্ট নিয়ে এগ্রিকালচারাল এক্সটেনশন সার্ভিসের কাজ করার সুযোগ রয়েছে। তো এই হলো ওভারঅল আমাদের এগ্রিকালচারাল এক্সটেনশনের কোথায় কোথায় কাজ করার সুযোগ রয়েছে সেই বিষয়টা। আর ফিলোসফি নিয়ে বলতে গেলে যে আমরা এখানে একটা ফিলোসফির লিস্ট দিয়ে দিয়েছি, বিশেষ করে ওপি দাহমার ফিলোসফি গুলোকে আমরা বেসিক্যালি ইয়ে করি যে কৃষি সম্প্রসারণ কাজ করতে গেলে আমাদেরকে যেন মানুষ নিজে নিজেকে সহযোগিতা করে সাহায্য করে সেই বিষয়টাকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে মানুষই হচ্ছে আমাদের মূল রিসোর্স শক্তি, সেই বিষয়টাকে খেয়াল রেখে আমাদের কাজ করতে হবে। আমাদের সবাই একসাথে কোঅপারেটিভ এফোর্ট কে আমাদের কনসিডার করতে হবে, আমাদের হচ্ছে ডেমোক্রেটিক একটা সিচুয়েশন কে চিন্তা করতে হবে, এরকম বাকিগুলো রয়েছে। এগুলো জাস্ট খালি তোমাদের জানার জন্য, আমি আর সময় ক্ষেপণ করতে চাচ্ছি না, আমি
করে যেহেতু এটা ডিটেইলস তোমাদের পড়াতে যাচ্ছি না, কারো যদি জানার ইচ্ছা থাকে সে হচ্ছে ইয়েতে জানতে পারবে এবং এখানটা পড়লেই আসলে বুঝতে পারবে, কারণ এগুলো পয়েন্ট অলরেডি আলোচনা করা হয়ে গেছে। তো আমরা যদি একটু রিক্যাপ করি আমাদের পুরো চ্যাপ্টারটা, তাহলে প্রথম থেকে দেখি আমরা আমরা প্রথমে কি করলাম, তাহলে এগ্রিকালচারাল এক্সটেনশনের একটা কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করলাম, বেসিক কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করলাম। তারপরে হচ্ছে আমরা এগ্রিকালচারাল এক্সটেনশনের যে অবজেক্টিভস রয়েছে সেই অবজেক্টিভস নিয়ে আমরা কথা বলেছি। হ্যাঁ, এগ্রিকালচারাল এক্সটেনশন বেসিক্যালি কি কাজ করে, তাদের এগ্রিকালচারাল এক্সটেনশনের মূল উদ্দেশ্য কি। এরপরে আমরা হচ্ছে ফর্মাল এডুকেশনের সাথে এক্সটেনশন এডুকেশনের কি পার্থক্য রয়েছে সেই পার্থক্য নিয়ে আমরা কথা বলেছি। আমরা লেভেলস অফ এক্সটেনশনের নিয়ে কথা বলেছি, আমরা দেখেছি দুটো লেভেল রয়েছে, একটা হচ্ছে এক্সটেনশন এডুকেশন আর একটা হচ্ছে এক্সটেনশন সার্ভিস। এরপরে আমরা হচ্ছে এগ্রিকালচারাল এক্সটেনশন কেন পড়বো আমরা সেই ইম্পর্টেন্সটা নিয়ে কথা বলেছি। এরপরে আমরা প্রিন্সিপাল অফ এক্সটেনশন এগ্রিকালচার এক্সটেনশন নিয়ে কথা বলেছি, 17টা প্রিন্সিপাল একটু পরে ব্যাখ্যা করার আমরা চেষ্টা করেছি, বাকিটা তোমরা এখান থেকে বললেই বুঝতে পারবে, সহজেই লেখা রয়েছে। এরপরে আমরা আলোচনা করেছি স্কোপ অফ এগ্রিকালচার এক্সটেনশন, আমাদের এগ্রিকালচার এক্সটেনশন সার্ভিসের যে স্কোপ গুলো রয়েছে, যে জায়গাগুলোতে আমাদের কাজ করার সুযোগ এখনো রয়ে গিয়েছে সেই জায়গাগুলো নিয়ে আমরা কথা বলেছি, এবং ফাইনালি আমরা একটু ব্রিফ ধারণা দিয়েছি ফিলোসফি অফ এক্সটেনশন এডুকেশন নিয়ে। এই হলো আমাদের ওভারঅল তোমার ফান্ডামেন্টালস অফ এগ্রিকালচার এক্সটেনশন। এখন আমরা 10 মিনিটের একটা ব্রেক নিব, 10 মিনিটের লগ আউট করবো না, আমরা থাকবো 10 মিনিটের ব্রেকে, তোমাদের যদি কোনো ডিসকাশন থাকে সেটা নিয়ে কথা বলবো, তারপর 10 মিনিট পরে আমরা শুরু করবো লার্নিং প্রসেস। আর এই নোটটা অঙ্কুর, এই নোটটা কিভাবে তোমাদের সাথে শেয়ার করবো আমাকে একটু বলো, লেকচার নোটটা। আমি কি তোমাকে মেইল করে দেবো আবার 28 শুরু করবো, 18-তে ইয়ে করলাম, 28 আমরা শুরু করবো আবার। ছেলে নাই নাকি? অঙ্কুর কোথায়? লগ আউট হয়ে গেছে। হ্যাঁ অঙ্কুর, তুমি চ্যাট বক্সে তোমার ইমেল আইডিটা লিখে দাও। জি স্যার, আমি দিচ্ছি, আমার নেট একটু প্রবলেম করছিল তো কানেকশন চলে গেছে। এই তোমরা স্ট্যাটিস্টিক্স কোর্সটা করছো? জি স্যার। স্ট্যাটিস্টিক্স ভালো বুঝো কে কে? স্যার ভালো বুঝি না স্যার। এই তোমারে আমি তোমার ইমেল আইডিটা চাইলাম, তুমি আমার এটা কি দিলা? অঙ্কু তোমার কাছে আমি ইমেল আইডিটা চাইছি, আমি যে তোমাকে মেইল করব ওয়েট করছি তোমার ইমেল আইডির জন্য।
কপি হয়নি। রয়া রয় অঙ্কুর 1 1 2 2 4 4 এটা কি এট মার্ক না এট দা রেট অফ বলো তো? এট দা রেট অফ, এট দা রেট অফ জি না স্যার, এটা ভুল বললেন স্যার, এটা হচ্ছে এট মার্ক, এট এট বলবা, এট দা রেট অফ না এট, আমরা এই ভুলটা করি। রয় অঙ্কুর 1 1 2 2 4 4 এট জিমেল ডট কম, এটা হচ্ছে তোমার ফান্ডামেন্টালস অফ এক্সটেনশন। এফ ওয়াই আই মানে কি বলো, কে বলতে পারবা? আমি যে মেইলে লিখলাম এফ ওয়াই আই, এটা মানে কি? এই ছোট ছোট বিষয়গুলো একটু ইয়ে করবা, কি বলা হচ্ছে জানার চেষ্টা করবা, তাহলে হচ্ছে তোমার ইয়েতে এরপরে তোমরা তো হচ্ছে একসময় চাকরিতে যাবা, তখন তোমার এই বিষয়গুলো তোমাকে অনেক হেল্প করবে। এটা আমি অঙ্কুরকে সেন্ড করে দিলাম, তুমি সবার সাথে শেয়ার করে নিও। আচ্ছা স্ট্যাটিস্টিক্স এর কথা জিজ্ঞেস করলাম যে স্ট্যাটিস্টিক্স তোমরা কে ভালো পারো, কে ভালো বোঝো, আসো এরকম এক মিনিট দাঁড়ো, তোমার সিগনাল দিচ্ছে ইয়ে আসছি এক মিনিট। এত সাবজেক্ট থাকতে তোমাকে আমি স্ট্যাটিস্টিক্স এর কথা কেন বললাম বলো তো? স্যার বিভিন্ন রিসার্চ ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্স টা কাজে লাগে। তোমার হচ্ছে তুমি যদি হায়ার স্টাডিজ এর কথা চিন্তা করো, তোমার তোমার বেসিক কাজটা কি আমি তোমাকে বলি, তোমার জীবনের মূল উদ্দেশ্যটা কি, তুমি এখান থেকে পড়াশোনা করে কোথায় যাবা? প্রথমত হচ্ছে তুমি এক হতে পারে যে তুমি হায়ার স্টাডিজ যাবা, হ্যাঁ হায়ার স্টাডিজ এ তোমার দুইটা হতে পারে, এক হতে পারে তোমার দেশের ভেতরে আর একটা হচ্ছে দেশের বাইরে, তাই না? ফরেনে হলো হতে পারে, একটা হচ্ছে উইদিন কান্ট্রি। আচ্ছা নেক্সট তুমি কোথায় চাকরি করতে পারো? রিসার্চ ইনস্টিটিউটে, ঠিক আছে তো নাকি? তিন নাম্বার হচ্ছে তুমি কোথায় কাজ করতে পারো, তোমার হচ্ছে এক্সটেনশন অর্গানাইজেশন গুলোতে অথবা গভর্নমেন্ট জবে, আমি যদি অন্যভাবে বলি তো গভর্নমেন্ট জবে তুমি চলে গেলাম, অথবা তুমি প্রাইভেট সেক্টরে আসতে পারো, প্রাইভেট সেক্টরে যেটাকে আমরা কর্পোরেট বলি, প্রাইভেট সেক্টরে তুমি যদি আসো তোমার ব্যাংক হতে পারে, তোমার হচ্ছে এনজিও হতে পারে বা তোমার জিও হতে পারে, যেটাই হোক তুমি এই এইগুলোতে তোমার হচ্ছে ব্রড অ্যাসপেক্টে তোমার এইগুলো হচ্ছে তোমার কর্মক্ষেত্র ভবিষ্যতের জন্য। আর যদি তুমি সেলফ এন্টারপ্রেনার হতে চাও সেটা তো ভিন্ন কথা, সেটা তো আমরা সবাই সবসময় হতে পারি, কিন্তু এজ এ গ্রাজুয়েট তুমি যখন এগ্রিকালচারাল গ্রাজুয়েট হয়ে বেরোবা তখন বেসিক্যালি তোমাকে কিন্তু এই এই জায়গাগুলোকে মাথায় রেখেই তোমাকে নিজেকে তৈরি করতে হবে। আমি কি ভুল বললাম? কথা বলে না, ওরা সব ঘুমাচ্ছে নাকি আল্লাহ জানে। ঠিক স্যার, ঠিক স্যার। আচ্ছা তোমার যদি তাই হয় তোমার তাহলে তোমার উদ্দেশ্য হয় হচ্ছে হায়ার স্টাডিজ এর জন্য কোন কান্ট্রিতে বা ইউনিভার্সিটিতে চলে যাওয়া,
হায়ার স্টাডিজ তোমার হচ্ছে যে কোনো দেশের ইউনিভার্সিটিতে হওয়া, অথবা তুমি কোনো রিসার্চ ইনস্টিটিউটে চাকরি পাবা, অথবা তুমি গভর্নমেন্ট জব করবা। গভর্নমেন্ট জব আই মিন হচ্ছে তোমার যে আমাদের মূল মূল হচ্ছে তোমার যে এগ্রিকালচার ক্যাডার রয়েছে এবং বাকি যে সমস্ত কি বলা হচ্ছে বিসিএস এর চাকরিগুলো রয়েছে সেগুলো। তারপর প্রাইভেটে যদি তুমি যাও, তুমি ব্যাংকে যেতে পারো, জিওতে যেতে পারো, অথবা এনজিওতে যেতে পারো। ভাই তুমি যেখানেই যাও, তোমার হচ্ছে মূল কাজ হবে তোমাকে কয়েকটা জিনিস একটু খেয়াল করো, সেটা হচ্ছে তোমাকে রিপোর্ট লিখতেই হবে সারা জীবনে, যে কোনো জায়গায় যে কোনো চাকরিতে তুমি যাও তোমাকে রিপোর্ট লিখতেই হবে। এবং রিপোর্ট লিখতে গেলে তোমাকে অবশ্যই ডেটা নিয়ে কাজ করতেই হবে। সেজন্য আমি তোমাকে বলবো, তোমরা আমি জানি না এই লেভেলে স্ট্যাটিস্টিক্স করছো কিনা বা স্ট্যাটিস্টিক্স ফাইনাল দিয়ে দিছো কিনা, যদি দিয়ে দিছো কি তোমরা না গত সেমিস্টারে পড়ছো? লেভেল টু সেমিস্টার টু এই সেমিস্টারে আছে, চেষ্টা করবা এই সাবজেক্ট। আমি একটা জিনিস তোমাদেরকে বলি, আমাদের মানে আমার জন্য যেটা হয়েছে, আমি আমি বিশ্বাস করি এখন আর সিচুয়েশন নাই, আমার জন্য যেটা হয়েছিল কি আমার সারা না আমাকে খুব বেশি স্ট্যাটিস্টিক্স এর থিওরি ইকুয়েশন কিভাবে ডেভেলপ করলো সেটা নিয়ে আমার সাথে আলোচনা করতো, মানে আমাদের ক্লাসে আলোচনা করতো কিভাবে কোরিলেশনের ইকুয়েশনটা ডেরিভেশন হলো এখান থেকে এখানে আসলো, কিভাবে রিগ্রেশনের ইকুয়েশনটা, ওই যে রিগ্রেশন ইকুয়েশন আমি জানি না তোমাদের কি ওই রিগ্রেশন মডেল পড়ে কিনা, y equal to alpha plus beta x plus হচ্ছে epsilon, সেটা এই ডেরিভেশন কিভাবে, হ্যাঁ এই এইগুলা নিয়ে আলোচনা করে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিভাবে ক্যালকুলেশন করে সেই ইকুয়েশন নিয়ে কথা বলে, সিভি কিভাবে হচ্ছে ক্যালকুলেশন করে সেটা নিয়ে কথা বলে, স্ট্যান্ডার্ড এরর অফ মিন কিভাবে কাজ করে, কিভাবে ডেরিভেশন হয় ইকুয়েশন সেগুলো নিয়ে কাজ করে। ভাই বিশ্বাস করো আমার কথা, আমি হচ্ছে 16 বছর প্লাস রিসার্চে আছি, 18 বছর প্লাস এবং ইউনিভার্সিটিতে আছি 16 বছর প্লাস। এই ডেরিভেশন আজ পর্যন্ত একদিনের জন্য একবারের জন্য আমার কোনো কাজে লাগেনি। আমার কি কাজে লাগছে জানো? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি মিন করে, ইভেন মিন কি মিন করে, ইভেন সিভি কি মিন করে, কোরিলেশন কি মিন করে, রিগ্রেশন কি মিন করে, মানে অর্থাৎ কোরিলেশন বলতে আমরা কি বুঝি, এটা আসলে কি দেখায় আমাদেরকে, রিগ্রেশন আমাদেরকে কি দেখায় আসলে, একদম বিহাইন্ড দ্য স্টোরি যেটা সেটা আমার প্রতি মুহূর্ত কাজে লাগছে। তো আমি এটা এনিহাও তোমাদের মতো যখন লেভেল টু তে আমি ছিলাম, আমি ওরকম ওই ইকুয়েশন ডেরিভেশন পড়তাম পরীক্ষার আগে, রাতে আমার মাথা পুরো হচ্ছে হ্যাং হয়ে যেত, ইকুয়েশন কোনটার জায়গায় যে কি লিখে আসছি আল্লাহ তালাই জানে। এবং তখন স্ট্যাটিস্টিক্স ছিল আমার সবচেয়ে, ব্যক্তিগতভাবে আমার আমার কথা বলছি, তোমাদের কথা বলছি না, আমার সবচেয়ে অপছন্দের একটা সাবজেক্ট ছিল স্ট্যাটিস্টিক্স এবং ম্যাথমেটিক্স। কিন্তু পরবর্তীতে আমি যখন পিএইচডি করতে আমি ওসাকা ইউনিভার্সিটিতে করেছি, তো তখন আমার সুপারভাইজার আমাকে এটা বুঝাইতে সক্ষম হয়েছেন যে আসলে, বা আমি বুঝতে সক্ষম হয়েছি যে আসলে এগুলো আননেসেসারি। স্ট্যাটিস্টিক্স এর মূল মজাটা হলো যে এগুলো আমরা কেন করব, কি কাজে ব্যবহার করব, সেই জায়গাটা এগুলো আসলে কি নির্দেশ করে। হ্যাঁ এখন এই বিষয়গুলো তোমরা যদি একটু আনন্দ নিয়ে স্ট্যাটিস্টিক্স করো, যেমন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি নির্দেশ করে জানো, আসলে বেসিক্যালি তোমাকে যদি এখন আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলতে বলি, তুমি যে ডেফিনেশন বলবা, ভাই আমি সেই ডেফিনেশন তোমাকে বলতে পারবো না। ইভেন তুমি যদি আমাকে এক ঘন্টা সময় দাও যে স্যার আপনি মুখস্থ করে এটা বলেন, আমি পারবো না, কারণ আমি ওটা শিখতে চাই না। আমি শিখতে চাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসলে আমাকে কি দেখায় সেটা আমি শিখতে চাই। এইটা আনন্দ নিয়ে শেখার চেষ্টা করবা, কারণ তুমি যেই চাকরিতেই যাও, তুমি রিসার্চে যাও, তুমি হায়ার স্টাডিজে এদেশে থাকো, দেশের বাইরে যাও, অথবা তুমি হচ্ছে যদি গভর্নমেন্ট জবেই যাও, অথবা তুমি ইভেন ব্যাংকে যাও, এনজিও সেক্টর, যে কোনো জায়গায় যাও, তোমাকে ডেটা নিয়ে কাজ করতেই হবে। আর ডেটা নিয়ে তুমি যখন কাজ করবা, তোমার মূল কি বলে এটাকে পিলারটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স। সুতরাং স্ট্যাটিস্টিক্স এর বেসিক জায়গাগুলো বোঝার চেষ্টা করো, মিন কি, মিডিয়ান কি, মুড কি, কখন আমরা মিন মিডিয়ান মুড কে ব্যবহার করব, কখন আমরা হচ্ছে স্কিউনেস ব্যবহার করব, কখন আমরা কার্টোসিস ব্যবহার করব, কখন আমরা হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইউজ করব, কখন আমরা সিভি ইউজ করব, কখন আমরা স্ট্যান্ডার্ড এরর অফ মিন ব্যবহার করব, কখন আমি কোরিলেশন ব্যবহার করব, কোন ক্ষেত্রে আমি রিগ্রেশন ব্যবহার করতে পারবো না, কোন ক্ষেত্রে আমি টি টেস্ট করব, কোন ক্ষেত্রে আমি কাই স্কয়ার টেস্ট করব, এই বিষয়গুলো বোঝার চেষ্টা করো মুখস্থ না। ফার্স্ট অফ অল হচ্ছে এটা, তোমরা স্ট্যাটিস্টিক্স এর এই মজাটা যদি নাও এবং এটা যদি তুমি বুঝতে পারো, তাহলে আমি বিশ্বাস করি তুমি ভালো একজন প্রফেশনাল হতে পারবা যে কোনো চাকরিতেই যাও। হ্যাঁ এটা সবসময় মাথায় রাখবা যে তোমাকে একজন
ভালো স্ট্যাটিস্টিশিয়ান হতে হবে। আমার আমি মিনিমাম তোমার হচ্ছে 50-এর উপরে সাবজেক্ট পড়াশোনা করেছি। এগ্রিকালচারে পড়লে তো তোমরা জানোই, তুমি যতগুলো পড়ছো ততগুলো তো পড়ছি, কম পড়িনি, বেশি পড়তে পারি হয়তো। যেমন তোমরা হয়তো এখন সিট টেকনোলজি পড়ো না, বা সিট টেকনোলজি বলে বায়োটেকনোলজি পড়ো না, বা বায়োটেকনোলজি বলে এনভায়রনমেন্টাল সায়েন্স পড়ো না, এরকম কিছু কিছু বিষয় আছে। আমরা কিন্তু সবগুলো আমাদের সময় কম্পালসরি হয়েছিল, সবগুলোই আমাদের পড়তে হয়েছে। সাথে সাথে দেশের বাইরে যেয়ে আমি আরো কিছু সাবজেক্ট পড়ে এসেছি। তো সবগুলো সাবজেক্টের বেস যখন আমি খুঁজতে গেছি, আমি যখন সেগুলোকে আমার আরো অ্যাডভান্স লেভেলে গেছি, আমি দেখছি একটা জায়গায় যে আমার সবচেয়ে বড় দুর্বলতা সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স। অনেস্টলি স্পিকিং, এখন আমার স্ট্যাটিস্টিক্স এবং ম্যাথমেটিক্স আমার খুব প্রিয় সাবজেক্ট। আমার মাঝে মাঝে মনে হয় কি, গোড়া ডিমে সোশ্যাল সায়েন্স নিয়ে আমি পড়ে আছি, আমি যদি পারতাম, আমার যদি আবার পুনর্জন্ম হতো, আমি একজন স্ট্যাটিস্টিশিয়ান হিসেবে নিজেকে গড়ে তোলার স্বপ্ন দেখি আমি। তো সেই জায়গাটাতে তুমি যদি পারো, যেহেতু তোমাদের এই লেভেলেই আছে, একটু অ্যাপ্লাইড জিনিসগুলো বোঝার চেষ্টা করো। শুধুমাত্র মুখস্থ করবা না, ইকুয়েশন তোমার মুখস্থ করার দরকার নাই, তোমার হচ্ছে ইকুয়েশনের ডিরাইভেশন মুখস্থ করার দরকার নাই। দরকার এখন আছে পরীক্ষা পাশের জন্য, কিন্তু ভবিষ্যৎ জীবনের জন্য তোমার প্রয়োজন এই ইকুয়েশনটা মানে কি, এটা কখন তুমি ব্যবহার করবা এবং এটা দিয়ে কি নির্দেশ করে, এই তিনটি জিনিস তুমি হচ্ছে জানার চেষ্টা করবা। এই কথাগুলো, এতগুলো কথা বলছি কারণ হলো গিয়ে আমি কিছুদিন আগে রোজার আগে থেকে রোজা পর্যন্ত তোমাদের সিনিয়র, সবাই তোমাদের সিনিয়রই হবে, 10-12 জনকে নিয়ে আমি হচ্ছে একটা এমনি র্যান্ডমলি একটা হচ্ছে কোর্স ইয়ে করছিলাম, যে রিসার্চ মেথোলজি শেখাবো, পাশাপাশি বিশেষ করে সোশ্যাল সায়েন্সের রিসার্চ কিভাবে করে। আসলে ওভারঅল সব জায়গায় রিসার্চ একই রকম, একটা জায়গায় যে হতে আলাদা হয়ে যায় অ্যাডভান্স লেভেলে গিয়ে। তো সেই অ্যাডভান্স লেভেলে যাওয়ার আগেই এনে হওয়া আমার কোর্সটা বন্ধ হয়ে গেছে। তো আমি সেখানে 10-12 জনকে নিয়ে কথা বলার চেষ্টা করেছি, তাদেরকে একই সাথে রিসার্চ কিভাবে করে এবং তোমার হচ্ছে SPSS ব্যবহার করে সেই রিসার্চ কে মিনিংফুল ওয়েতে, যেটাকে আমরা বলি যে আমরা সাধারণত জার্নাল আর্টিকেল লিখি বা রিপোর্ট লিখি, সেই অবস্থায় নিয়ে যে আমি তাদেরকে নিয়ে কাজ করার চেষ্টা করেছিলাম। এনি হাউ 1.5 মাস পরে আর পারিনি, যখনই তাদেরকে আমি পেপার ধরে দিছি, হয় তাদের মোটিভেশন কম ছিল অথবা তারা হচ্ছে আমার কাছ থেকে যথেষ্ট পরিমাণে ইনসেন্টিভ পায়নি। ইনসেন্টিভ মিন্স হচ্ছে মানে তারা আমার প্রতি আগ্রহ বোধ করেনি হয়তো, যার কারণে তারা ঝরে গেছে, বা আমি একসময় এসে যখন দেখলাম পার্টিসিপেন্টস এর সংখ্যা খুবই কম, আমি সেটা বন্ধ করে দিলাম। কিন্তু আমি তখন একটা জিনিস ফিল করছি, তারা সবাই ছিল আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্ট, তাদের স্ট্যাটিস্টিক্যাল ব্যাকগ্রাউন্ড খুবই খারাপ, অর্থাৎ যেটা হওয়াটাই উচিত ছিল। তুমি যদি একজন রিসার্চার হতে চাও, তোমাকে অবশ্যই স্ট্যাটিস্টিক্স ভালো বুঝতে হবে, আদারওয়াইজ তুমি রিসার্চার হতে পারবা না। রিসার্চ তুমি পরে জানতে পারো, কিন্তু তার আগে তোমার রিসার্চের যে ব্যাকগ্রাউন্ড, তোমাকে সেই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স, সেটা তোমাকে জানতে হবে। হ্যাঁ, তাহলে তুমি হচ্ছে ভালো রিসার্চার হতে পারবা, নিজেকে ডেভেলপ করতে পারবা। সুতরাং তোমাদের কাছে আমার অ্যাপিল হচ্ছে স্ট্যাটিস্টিক্সটা ভালো মতো পড়ো, ভালো মতো বুঝে করার চেষ্টা করো, উদাহরণগুলো দেখো। আর এখন আমাদের সামনে আমাদের কিন্তু কোনো বইয়ের দরকার নাই, তুমি গুগলে যদি যে খালি কোনো রকমের সার্চ দিতে চাও, দিতে পারো, তাহলে তুমি হচ্ছে সব ইনফরমেশন পাবা, একদম আপডেটেড ইনফরমেশন। সুতরাং সেই সুযোগটাকে ব্যবহার করো, ভালো মতো স্ট্যাটিস্টিক্স ইয়ে করো। আর তোমাদের সামনে এই কথাগুলো বলার মূল কারণ, কারণ তো অবশ্যই আছে, এমনি এমনি ধর বলিনি, মূল কারণটা হচ্ছে আমি সেই কোর্সটা আবার শুরু করছি। কোর্স ঠিক না, আমরা হয়তো মানে 2 মাস একসাথে আলোচনা করব, আলোচনা করে আমি চেষ্টা করব যে আমি যতটুকু জানি সেটা শেয়ার করার জন্য এবং ফ্রি অফ কস্ট। কিন্তু আমার একটা কন্ডিশন আছে, হ্যাঁ, আমি সেই রিসার্চ মেথোলজি এন্ড SPSS দুইটা একসাথে আমরা আলোচনা করব, যার এখান থেকে যতটুকু নেওয়া সে নিবে। কিন্তু আমার শর্ত আছে যে এই এই আমার সাথে এখান থেকে যদি কেউ কাজ করতে চায়, আমি যে প্রেশার দেবো সেই প্রেশার নিতে হবে। এটা যার জন্য প্রযোজ্য শুধুমাত্র তার জন্য এই কথাটা বলছি আর কি, সবার জন্য না। যদি তুমি ইন্টারেস্ট ফিল করো, তাহলে হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে হবে, আমরা ইমিডিয়েটলি হয়তো এই আলোচনাটা বা সেশন গুলো আমরা শুরু করব। কিছুই না, সপ্তাহে হয়তো 2 দিন আমরা বসবো অনলাইনে, বসে কিভাবে রিসার্চ করতে হয়, রিসার্চের একদম বেস থেকে শুরু করে জার্নাল আর্টিকেল কিভাবে লেখে, সেই পর্যন্ত বিশেষ করে তোমার হচ্ছে সোশ্যাল সায়েন্সে সেই পর্যন্ত আমি আলোচনা করব। এবং পাশাপাশি SPSS একটা সফটওয়্যার রয়েছে, এই সফটওয়্যারটা আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। এখন আমার কন্ডিশন আছে যে এখানে তুমি ঢুকতে পারবা কিনা। আমার কন্ডিশন হলো যে তোমাকে হাইলি মোটিভেটেড হতে হবে, শুধুমাত্র লোক দেখানোর জন্য বা স্যারের সাথে পরিচয় হলো, স্যারের সাথে কথা বলতে পারলাম, এইটার জন্য তোমার আসার দরকার নাই। বরং তুমি এখানে আসলে আমার আরো বেশি হচ্ছে কি বলে যে আমার চক্ষুশূল হবা, আমি তোমাকে অনেক বেশি বার্ডেন দিব, অনেক বেশি পড়াশোনা করতে বলবো। তুমি যদি পড়াশোনা করতে না পারো, তাহলে তোমার নিজেরই খারাপ লাগবে।
তো শেষে ঝরে পড়ে রাখে জয়েন না করাই বেটার আমি বলি আমার আমরা মনে হয় 10-12 জন নিয়ে শুরু করছিলাম শেষে তোমরা খুব ছোট লেভেল তোমাদের আসলে বলা মানে এটার সাথে ইনভলভ করা উচিত না তারপরে তোমাদের বলছি এই কারণে শেষ পর্যন্ত যে আমার দুইজন স্টুডেন্ট মাত্র সার্ভাইভ করতে পারছিল কিন্তু সেই দুইজনকে আমি শেষে কন্টিনিউ করতে পারিনি কারণ দুইজনের জন্য এত কষ্ট করা আমার জন্য টাফ হয়ে যাচ্ছিল রোজার মধ্যে আমি 1.5-2 ঘন্টা করে উঠতে ওদের কথা বলতাম ওদের সাথে তো শেষে দুইজন ঠিক ছিল একজন ছেলেটার নাম আমি তোমাকে বলি মামুন নামে একটা ছেলে আছে তোমাদের লেভেল এখন মনে হয় লেভেল 4 এ পড়ে হ্যাঁ 4 মানে ওরা 3-1 শেষ করছে 3-2 দিতে পারেনি এখন মনে 4-1 এ ক্লাস করতেছে মামুন শেষ পর্যন্ত মানে ছিল আর একটা মেয়ে ছিল শাহনাজ আমিন সম্ভবত তোমাদের ব্যাচমেট নাকি তোমাদের পরের ব্যাচমেট আমি জানি না কিন্তু সে না ও জুনিয়র স্যার 19 ব্যাচ ও কিন্তু স্ট্যাটিস্টিক্স কোর্সই করেনি কিন্তু ও শেষ পর্যন্ত সেই অ্যাডভান্স লেভেলে পেপার কিভাবে পড়তে হয় সেটা সে শিখছিল কারণ কি জানো ওর প্রচন্ড হাইলি মোটিভেট ছিল ওর মধ্যে মোটিভেশন ছিল ও কিন্তু পড়তে পারছে তো ও যদি পারে স্ট্যাটিস্টিক্স না করে তোমাদের স্ট্যাটিস্টিক্স কোর্স ও তোমার পারার কথা এইরকম হাইলি মোটিভেটেড কেউ যদি থাকো তাহলে হচ্ছে আমার সাথে যোগাযোগ করবে যোগাযোগের অনেক ওয়ে আছে মেইল করতে পারো অথবা হচ্ছে মেসেঞ্জারে নক করতে পারো আমরা একটা আমি বিশেষ করে তোমাকে এই বিষয়টা হেল্প করব একসাথে আমরা একটা কোর্সের মতো করব হয়তো 2 মাস সময় লাগবে এই 2 মাসে কিন্তু আমার বকা খাওয়ার আমার আমি যে প্রেশার দেব পড়াশোনা সেই প্রেশার নেওয়ার মতো মানসিক ভাবে তৈরি থাকতে হবে কিন্তু 2 মাস পরে তুমি আমাকে বকা দাও তখন আমি বকা সহ্য করব কিন্তু 2 মাস আগে আমার গালি তোমাকে খাইতে হবে আমার স্ট্রেস তোমাকে নিতে হবে এরকম মানসিক যদি থাকো কারণ আমি জানি 2 মাস পর তুমি যখন মজাটা পেয়ে যাবা তখন তুমি কিন্তু আমাকে আর বকা দিবা না তখন তোমার মনে হবে যে এটাই এটাই আমার প্রয়োজন ছিল আসলে তো এরকম হাইলি মোটিভেটেড কেউ যদি থাকো আমার সাথে যোগাযোগ করবা তবে প্রি কন্ডিশন হচ্ছে কম্পিউটার থাকতে হবে ভাই কম্পিউটার ছাড়া তুমি কেমনে করবা কারণ আমি বলছি যে আমরা SPSS একটা সফটওয়্যার এর সাথে সাথে প্যাকেজ আকারে শিখবো হ্যাঁ আমরা হয়তো মিন নিয়ে যেদিন আলোচনা করবো SPSS কিভাবে মিন বের করা যায় আমরা সেটাও শিখে যাবো আমরা তখন সেখানে প্র্যাকটিস করবো এখন তোমার যদি কম্পিউটার না থাকে তুমি তো সেটা পারবা না সুতরাং প্রি কন্ডিশন হচ্ছে কম্পিউটার থাকতে হবে কম্পিউটার যদি কারো থাকে তাহলে সে কি বলে যে আমরা একটা গুগল ডকে একটা হচ্ছে ইয়ে করছি দেখো এখানে আমি গতকালকে হচ্ছে ইয়েটা দিছি কিন্তু দেখা গেছে 50% এর কম্পিউটার নাই আসলে কম্পিউটার না থাকলে এখানে আমার কিছু করার নাই ভাই আমি কি করবো বলো আমার কিছু করার নাই আমরা যদি দেখি রেসপন্স আসছে 8 জন আরো আরো 2-1 জনের হয়তো আমার মেসেঞ্জারে অথবা মেইলে দিছে কিন্তু কম্পিউটার এই যে 50% এর আছে আর 50% এর নাই এখন জান নাই তাকে আমি কি করতে পারি বলো আমাকে কিছু করার নাই তো আমার যদি এখানে 10 জনও হয় আমি 10 জনকে নিয়ে এই কোর্সটা শুরু করব আমি চাই 10 জন আমাদের অ্যাসেট বের হোক অ্যাটলিস্ট আমি চেষ্টা করি অ্যাসেট হবে কিনা এটা তাদের বিষয় আমি চেষ্টা করি আমার নিজের বিবেকের কাছে আমি ক্লিয়ার থাকি হ্যাঁ তো এটা এটার সাথে যদি কেউ যুক্ত হতে চাও আমার সাথে যোগাযোগ করবা কথাটা মনে হলো যে এখানে একটা মেসেজ দেখে যে এখানে একজন হয়তো আমাকে মেইল করছে আর কি এনিওয়ে যাই করো স্ট্যাটিস্টিক্স ভালো মতো পড়বা আমরা আমাদের এখানে আবার এখনো ওয়েটিং আছে এরপরের দিন থেকে ওয়েটিং রুমটা আসলে তুলে দিতে হবে এই এই যে নাজিফা নাকি নাফিজা কি ছিল রোল নাম্বার ছাড়া এখনো রোল নাম্বার ছাড়া কেন রে ভাই আমরা সকাল থেকে এই রোল নিয়ে চিল্লাচ্ছি আমি শেষবারের মতো বলছি যদি রোল নাম্বার ছাড়া কেউ লগ ইন করে থাকো আইডি ছাড়া কেউ লগ ইন করে থাকো আইডি দিয়ে লগ ইন করো আইডি ছাড়া লগ ইন করলে তোমার আসলে এই লগ ইনটা আমার ক্ষতি না তোমার ক্ষতি আমার কোনো ক্ষতি নাই তুমি শুধু শুধু তাহলে লগ ইন করছো তুমি কাউন্ট হবে না আসলে অ্যাটেন্ডেন্স এর জন্য তোমাকে কাউন্ট করা হবে না এই যে গেস্ট লাইলা ইসলাম এই লাইলা ইসলাম কে আনমিউট করার জন্য রিকোয়েস্ট করছি আনমিউট করো লালা ইসলাম স্টুডেন্ট আইডি দিয়ে লগ ইন করো আদারওয়াইজ তোমার এটা কাউন্ট হবে না এই যে নাজিফা নাজিফা তুমি হচ্ছে স্টুডেন্ট আইডি দিয়ে লগ ইন করো আদারওয়াইজ তোমার এটা কাউন্ট হবে না আছে নাকি এই যে তাহা কি তাহিয়া তাসনিম রাফা তোমাকেও আনমিউট করার জন্য রিকোয়েস্ট করলাম তুমি হচ্ছে ইয়ে করো এই কি বলে আইডি দিয়ে লগ ইন করো আদারওয়াইজ হচ্ছে তোমারটা লগ ইন কাউন্ট হবে না বলতে আমি কাউন্ট করবো না সেটা বলছি না সিস্টেমে কাউন্ট হবে না
এই যে তোমাদের সকালে দেখাচ্ছিলাম গতকালকে একটা সিচুয়েশন, এই যে গতকালকে এরা হচ্ছে আমার ক্লাসে ছিল তাসনিম, আমি তার আইডি পাইনি, এরকম করে তোমারটা আসবে। সুতরাং আইডি পাইনি আমি করতে পারবো না, কিছু করার নেই আমার, বুঝতে পারছো? আইডি দিয়ে লগ ইন করে, এরকম আরেকটা কোথায় যেন ছিল দেখছিলাম, একদম ছিল এটা গতকালকের। সুতরাং আমার এখানে কিছু করার নেই, এবং এটা হচ্ছে রেকর্ডের, এটা এটা রেকর্ডে রেকর্ডিং এ চলে যাবে। হ্যাঁ, এক্সেল শীটে এটা আমি ডাউনলোড করে নিব, ডাউনলোড করে নিয়ে তখন হচ্ছে আমি 15 দিন অর্ডারে সাজাবো। তো পরে যদি তুমি আমাকে বলো স্যার আমি তো ছিলাম, এই যে স্যার দেখেন আমার নাম, আমার কিছু করার নেই ভাই, কারণ এখানে আমি তোমার নাম ঢুকাইতে পারবো না। তো এটা তো হচ্ছে আমি তোমাকে ওই যে ইয়ে থেকে বিডিডেন এর ইয়ে থেকে দেখালাম, এখানে এক্সপোর্ট লিস্টে দিলে এক্সেল ফাইল আমার ডাউনলোড হয়ে যাবে, আমি এটা অফিসে সাবমিট করে দেবো। সুতরাং হচ্ছে তোমার এই এখানে এই যে টাস্কিম একজন ছিল তার আসলে কিছু, সুতরাং আইডি দিয়ে লগ ইন করো, আদারওয়াইজ তুমি কাউন্ট হবে না, এটা তোমার সেফটির জন্যই বলে দিলাম। আচ্ছা, আমরা তাহলে আমাদের লাস্ট যে চ্যাপ্টারটা ছিল সেই চ্যাপ্টারে চলে যাই। আমাদের হচ্ছে লার্নিং প্রসেস। আমরা সকালবেলা ইয়ে দেখি বলা হচ্ছে, আমরা এডুকেশনের একটা ডেফিনেশন বললাম, যে এডুকেশন মানে কি ডিজায়ারেবল চেঞ্জ ইন হিউম্যান বিহেভিয়ার, মানুষের ব্যবহারের কাঙ্ক্ষিত পরিবর্তনকে বলছি আমরা এডুকেশন। দেখো কাঙ্ক্ষিত পরিবর্তন। হ্যাঁ বলো। আপনার এই ইমেল আইডিটা কি মেসেজ পাঠালে হবে? আমার ইমেল আইডিটা কি করতে হবে বলতেছিস? মেসেজ যখন পাঠাই তাহলে এই ইমেল আইডিতে হবে নাকি? দাঁড়াও কে কথা বলছো আগে দেখি, কোন ইমেল আইডি কথা বললাম? দাঁড়াও, হ্যাঁ কে কথা বলছো? আমি হচ্ছে তোমাকে চ্যাট বক্সে আমার ইমেল আইডি দিয়ে দিচ্ছি, এখানে এখানে দেখতে পাবা। ঠিক আছে, এটা তো নক করতে পারো অথবা মেসেঞ্জারও নক করতে পারো, অসুবিধা নেই। আচ্ছা আসো তাহলে আমরা হচ্ছে আমাদের লার্নিং এ যাই। আমরা এডুকেশনের ডেফিনেশন বলছিলাম, এডুকেশন মানে আমরা বলছিলাম যে ডিজায়ারেবল চেঞ্জ ইন হিউম্যান বিহেভিয়ার। এখন মানুষের দেখো আমাদের পরিবর্তন অনেক আসে, আমরা অনেক কিছু জানি, এই যে জানি বলছি না, আমরা যেটা পজিটিভটা আমরা যেটা জানি, আই মিন হচ্ছে ডিজায়ারেবল যে জানাটা জানি আমরা, সেটাকে বলছি আমরা এডুকেশন। আর লার্নিংটা কি আসলে? লার্নিংটা হচ্ছে তুমি এই যে জানলা, জানার ফলে তোমার অভিজ্ঞতা বাড়লো, অভিজ্ঞতা বাড়া মানে কি তুমি পরবর্তীতে যখন এই জাতীয় কোনো কাজ করতে যাবা তখন তোমার হচ্ছে তোমার কার্যক্রমে সেটার প্রতিফলন ঘটাবা, এটাকে বলছি আমরা লার্নিং। যেমন আমরা গুটি ইউরিয়া দেখছি তাই না, গুটি ইউরিয়া দেখতে কিসের মতো বলো তো? তোমাকে মিউট করো, গুটি ইউরিয়া দেখতে কিসের মতো বলো তো? হ্যাঁ গুটি ইউরিয়া দেখছো তোমরা? দেখছি, সাদা সাবুদানা মার্বেলের মতো বা ন্যাপথালিনের মতো তাই না? কিন্তু দেখো তোমরা গুটি ইউরিয়া কিন্তু সরাসরি মাঠে প্রয়োগ করছো, এমন কি বলছো গুটি ইউরিয়া সরাসরি মাঠে প্রয়োগ করছো? উত্তর ঠিক আছে আবার ঠিকও নাই, কারণ হচ্ছে গুটি উড়িয়া তোমার চারটা হিল, হিল তো বুঝো চারটা গোছা, চারটা গোছার মাঝখানে। তবে গুটি উড়িয়া করে প্রাইম কন্ডিশন হচ্ছে জমি অবশ্যই কি থাকতে হবে বলো? অর্ধমাত্র থাকতে হবে, কাদা থাকতে হবে, হ্যাঁ পাডলিং যেটাকে বলি আমরা, পাডলিং হতে হবে। তো অর্ধমাত্র জমিতে চারটা ধানের গোছা যদি তুমি চিন্তা করো বা চারটা হিল ধরে চিন্তা করো, চারটা হিলের মাঝখানে তিন আঙ্গুল দিয়ে ধরে মাটির নিচে 1-1.5 ইঞ্চি নিচে তোমাকে ওটাকে পুঁতে দিতে হবে, মানে কাদার নিচে তোমাকে গেঁথে দিতে হবে। হ্যাঁ
এই যে তুমি জানলা, এখন তুমি এই জানা অবস্থায় তুমি জানো, হ্যাঁ আজকে থেকে তুমি জানলা, এটা তোমার নলেজ হলো, তার মানে তোমার এডুকেশন হলো। তোমাকে যদি এখন এক বল গুটি ইউরিয়া দিয়ে বা মনে করো 2 কেজি গুটি ইউরিয়া দিয়ে তোমাকে বলা হলো যে ধানের জমি তুমি দিয়ে আসো, তুমি কি পারবা? কথা বলে না রে, আমার কথা শুনতে পাচ্ছ না? গৌতম পারবা? না স্যার। কেন? তোমার তো জ্ঞান আছে, তুমি তো জানলা, পারবা না কেন? বিকজ ইউ ডোন্ট হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স, রাইট? তোমার অভিজ্ঞতা নাই, আগের অভিজ্ঞতা নাই, হয়তো তুমি পারবা কিন্তু পারফেক্টলি আমাদের কৃষকরা যেভাবে দেয় ওইভাবে হয়তো তুমি দিতে পারবা না, ওইভাবে তুমি দিতে পারবা না, কিন্তু আমাদের কৃষকদের দেখো তারা কিন্তু এই কেনায় হ্যাঁ প্রয়োগ করতে পারবা না। প্রয়োগ মানে কি, তোমার অভিজ্ঞতাকে তুমি ব্যবহার করতে পারবা না, তুমি জানো, ইউ হ্যাভ দ্য নলেজ বাট ইউ ডোন্ট হ্যাভ দ্য লার্নিং। তাহলে লার্নিং কি আমি বুঝাতে সক্ষম হচ্ছি? লার্নিং হচ্ছে তোমার যেটা তুমি জানো এবং তোমার এক্সপিরিয়েন্স এর মাধ্যমে তোমার ফিউচার অ্যাক্টিভিটিস সেটা হচ্ছে রিফ্লেকশন ঘটে, সেটাকে বলছি আমরা লার্নিং। আর এডুকেশন কে বলছি আমরা কি, ডিজায়ারেবল চেঞ্জ ইন হিউম্যান বিহেভিয়ার, মানুষের ব্যবহারে কাঙ্ক্ষিত পরিবর্তন, সেটাকে বলছি আমরা এডুকেশন। তো ঠিক তেমনি ভাবে আমরা যদি ডিফাইন করতে চাই লার্নিং কে, আমরা বলতে পারি কি, তাহলে লার্নিং হচ্ছে এমন একটা প্রসেস, লার্নিং ইজ দ্য প্রসেস অফ অ্যাকোয়ারিং দ্য অ্যাবিলিটি, তোমার হচ্ছে অ্যাকোয়ারিং দ্য অ্যাবিলিটি টু রিপিটেডলি পারফর্ম বিহেভিয়ার থ্রু এক্সপিরিয়েন্স এন্ড প্র্যাকটিস। তুমি এক্সপিরিয়েন্স এবং প্র্যাকটিস এর মাধ্যমে রিপিটেডলি একটা কাজ যে করতে পারবা, এই যে করতে পারার দক্ষতা অর্জন, বা এটা দক্ষতা ঠিক না, অ্যাবিলিটি, এটা এটা তোমার যে কি বলবো যে তোমার নিজের মধ্যে যে অভিজ্ঞতাটা আসলো, এটাকে বলছি আমরা লার্নিং। অর্থাৎ তোমার ব্যবহারের পার্মানেন্ট চেঞ্জ, এটাকে বলছি আমরা লার্নিং। হ্যাঁ, পার্মানেন্ট চেঞ্জ ইন বিহেভিয়ার, এটাকে বলছি আমরা লার্নিং। এখানে আরো কিছু কনসেপ্ট আছে, বেসিক্যালি সবগুলো কনসেপ্টকে কনসাইজ করে কিন্তু এই ডেফিনেশনটা মানে বলার চেষ্টা করেছি আমি, যে তোমার লার্নিং তাহলে কি, অ্যাকোয়ারিং দ্য অ্যাবিলিটি টু রিপিটেডলি পারফর্ম বিহেভিয়ার, তুমি বারবার একটা কাজ করতে পারবা, বারবার একটা কাজ করতে পারার জন্য যে তোমার যে সক্ষমতা সেটাকে বলছি আমরা লার্নিং। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আমরা লার্নিং এর ইয়েগুলো এখানে চলে আসছে, ডিটেইলস আরো ব্যাখ্যা এখানে আছে, তোমরা দেখে পড়ে ইজিলি বুঝবা, মূল কনসেপ্টটা নিয়ে আমি আলোচনা করছি। তাহলে দেখো লার্নিং এ তাহলে আমাদের কোন কোন বিষয়গুলো জড়িত, দেখো একটা আমরা বলছি কি, লার্নিং মাস্ট ইনভলভ এ চেঞ্জ ইন বিহেভিয়ার, ব্যবহারে একটা পরিবর্তন আসতে হবে তোমাকে, হ্যাঁ ব্যবহারের পরিবর্তন। এটা দেখো আমরা অনেকেই জানি যে কফি ফাঁকি দেওয়া উচিত না, জানি না আমরা অনেকেই, এটা কিন্তু আমাদের এডুকেশন যে আমার দায়িত্ব কর্তব্য আমাকে ঠিক মতো পালন করতে হবে, অফিস ফাঁকি দেওয়া উচিত না, তারপর কিন্তু আমরা অফিস ফাঁকি দিই। তারপর আবার ঠিক তেমনি ভাবে যে আমার আমাদের হলো গিয়ে দেখা গেল যে এই কাজটা করা উচিত না, আমরা জানি কিন্তু তারপর আমরা সেই কাজটা করি, তার মানে কিন্তু আমার বিহেভিয়ারে তোমার চেঞ্জটা আসে নাই। আমি জানি আমি এডুকেটেড বাট আই এম নট লার্নড, লার্নড বলি যেটাকে আমরা, যে আমরা আসলে কি বলবো এটাকে, এডুকেটেড এর বাংলা কি হবে আর লার্নড, লার্নড এর বাংলা কি হবে আমি জানি না, যাই হোক মানে ইংলিশটা আমি বুঝাতে পারছি না তোমাদের, যে আমরা এডুকেটেড বাট উই আর নট লার্নড, আমরা হচ্ছে ইয়ে না, শিক্ষিত না, লার্নড মানেও তো শিক্ষিত, এডুকেটেড মানেও তো শিক্ষিত, জানি না এক্সাক্ট বাংলা কি হবে। তার সবকিছুতে, তার যেমন জ্ঞানও আছে, নলেজও আছে, তার এডুকেশনও যেমন আছে, আবার একই সাথে তার হচ্ছে সেগুলো তার বিহেভিয়ারের মধ্যেও এক্সপ্রেস ঘটে। ঠিক আছে, এরপরে আমরা নেক্সট ইস্যু কি বলছি লার্নিং এর সাথে, বিহেভিয়ার চেঞ্জ ইজ রিলেটিভলি পার্মানেন্ট, এবং এই যে বিহেভিয়ার চেঞ্জটা আসলো সেটা হচ্ছে পার্মানেন্ট, এমন না যে সেটা কিছুদিন আমি করলাম তারপর আবার আমি হচ্ছে
আমার আগে যে অবস্থা সেই অবস্থা নো, এটা হচ্ছে রিলেটিভলি পার্মানেন্ট হতে হবে। হ্যাঁ, এটা এই রিটেইন করবে তোমার ভিতরে। আচ্ছা, তারপরে আমরা বলছি চেঞ্জ ইন বিহেভিয়ার নিডস নট অকার ইমিডিয়েটলি ফলোইং দ্য এক্সপিরিয়েন্স, এবং এটা এমন হবে না যে তোমার যে চেঞ্জটা আসলো তোমার বিহেভিয়ারে তুমি এখন জানলা জেনে এখনই তোমার চেঞ্জ আসতে হবে, নট নেসেসারি। যেমন এই যে তোমার গুটি ইউরিয়া প্রয়োগ আমরা নিয়ে একটা কথা বললাম, তুমি জানলা কিন্তু এখনই তুমি গুটি ইউরিয়া ব্যবহার না করো, তুমি 10 বছর পরে যদি কখনো তোমার এরকম সুযোগ আসে বা তোমার যদি এরকম সিচুয়েশন আসে যে গুটি ইউরিয়া প্রয়োগ, তুমি যদি দেখায় দিতে পারো যে হ্যাঁ এইভাবে চারটা গিলের মাঝখানে তিন আঙ্গুল দিয়ে ধরে গুটি ইউরিয়াটা প্রয়োগ করতে হয়, তাহলে সেটাকে ইমিডিয়েটলি তোমার এটা এটা রিফ্লেকশন ঘটার দরকার নেই, কোনো এক সময় এটা ভবিষ্যতে রিফ্লেকশন আসতেই পারে। হ্যাঁ, সেটাকে আমরা লার্নিং বলতে পারি। তোমার বিহেভিয়ার চেঞ্জটা এই মুহূর্তে না হয় ভবিষ্যতেও হতে পারে, সেটাকেও আমরা লার্নিং বলতে পারি। আচ্ছা, নেক্সট আমরা আসি, দা চেঞ্জ ইন বিহেভিয়ার শুড রেজাল্ট অফ এক্সপিরিয়েন্স অর প্র্যাকটিস, এবং এই যে তোমার বিহেভিয়ার যে চেঞ্জটা এটা তোমার রিফ্লেকশন ঘটবে, সরি, এটা তোমার এক্সপিরিয়েন্স এর মধ্যে অথবা প্র্যাকটিস এর মধ্যে, তুমি যখন ওই কাজটা করতে যাবা সেই কাজে তোমার ওইটা রিফ্লেকশন তুমি দেখাবা। আরেকটা বলছি কি, দা প্র্যাকটিস মাস্ট বি রেইনফোর্স, এবং এইভাবে করতে করতে একসময় তুমি সেটাতে খুব বেশি দক্ষ হয়ে যাবে, রেইনফোর্স হয়ে যাবে, তুমি খুব ভালো পারবা সেটা। এখন যদি তোমাদেরকে বলা হয় ঠিক আছে তোমরা আগামী দু তিন দিন গুটি ইউরিয়া প্রয়োগ করতেই থাকো, দেখবা যে আজকে তোমার যে পারফরমেন্স বা তোমার যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু আগামী তিন দিন পরে একই রকম হবে না। আজকে তোমাকে 2 কেজি দিলে বা 5 কেজি দিলে তুমি সারাদিন হয়তো 5 কেজি গুটি ইউরিয়া প্রয়োগ করতে পারবা, দেখবো পরশু দিন তুমি হয়তো দেখা গেছে যে একেবারে 20 কেজি তুমি প্রয়োগ করতে পারছো। হ্যাঁ, এটা রেইনফোর্স হবে, ঠিক আছে? তো এই ইস্যুগুলো লার্নিং এর সাথে জড়িত। আর একটা লার্নিং সিচুয়েশনে তোমার 5টি থাকে, কি বলা হচ্ছে, কম্পোনেন্ট বা এলিমেন্ট থাকে। কি কি? এক হচ্ছে লার্নার থাকবে যাকে ঘিরেই সবকিছু, হ্যাঁ, তারপর হচ্ছে ইনস্ট্রাক্টর বা ফ্যাসিলিটেটর, ইনস্ট্রাক্টর থাকবেন একজন বা টিচার আমরা যাকে বলি, ইনস্ট্রাক্টর বা ফ্যাসিলিটেটর, এখন আর টিচার বলে না, এখন লার্নিং সিচুয়েশনে ফ্যাসিলিটেটর বা ইনস্ট্রাক্টর বলে। এরপর হচ্ছে সাবজেক্ট ম্যাটার, কোন একটা নির্দিষ্ট বিষয় থাকবে। এরপর হচ্ছে ফিজিক্যাল ফ্যাসিলিটিস থাকবে, এবং হচ্ছে টিচিং মেথডস বা এইডস থাকবে। এখন আমরা এগুলো হচ্ছে ডিটেইলস একটু আলোচনা করি। এই চিত্রটায় যদি দেখি, মনে করো লার্নার অর্থাৎ হচ্ছে যাকে ঘিরেই আমাদের সবকিছু, সেই লার্নারের কিছু কিছু বিষয় আমাদের এই লার্নিং সিচুয়েশন, এটা তো একটা লার্নিং সিচুয়েশন, দেখো লার্নার মাঝে থাকে, ইনস্ট্রাক্টর লার্নারকে প্রভাবিত করে, লার্নার ইনস্ট্রাক্টরকে প্রভাবিত করে, ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি যেভাবেই বলো, একইভাবে প্রত্যেকটা কম্পোনেন্ট একজন আরেকজনকে তোমার হচ্ছে ইন্টার রিলেটেড বা ইন্টার কানেক্টেড, একজন আরেকজনের সাথে রিলেটেড। হ্যাঁ, আচ্ছা, যেহেতু জানতাম না বারবার লাগে সেহেতু এখন আমি বারবারই দিচ্ছি। এরপরে ক্লাস আসলে এটাকে রিমুভ করতে হবে, তাই না? এরপরে ক্লাসে তাহলে ওটা রাখা যাবে না। আচ্ছা, তাহলে আমরা এই ইন্টারঅ্যাকশন গুলো দেখলাম, এখন দেখি লার্নারের আসলে কি প্রয়োজন, লার্নার কিভাবে ইনফ্লুয়েন্স করে। দেখো, একজন লার্নার আমরা ধরলাম আমাদের হচ্ছে এগ্রিকালচারাল এক্সটেনশনের ক্ষেত্র, হ্যাঁ, আমরা এগ্রিকালচারাল এক্সটেনশনের ক্ষেত্রে উদাহরণ দিয়ে যদি বলি, একজন ফার্মার, একজন ফার্মারের কি কি ফ্যাক্টর আমাদের প্রভাবিত করে। দেখো, ফার্মার কোন ধরনের ইনফরমেশন সাধারণত চাবে, ফার্ম রিলেটেড ইনফরমেশন, তাই না? তার মানে ওই এখন যদি রাইস ফার্মার হয় সে রাইস রিলেটেড ইনফরমেশন চাবে, ফিশ ফার্মার হলে ফিশ রিলেটেড ইনফরমেশন চাবে, তারপরে তোমার যদি হচ্ছে লাইভ স্টকের ফার্মার হয় সে লাইভ স্টক রিলেটেড ইনফরমেশন চাবে, অর্থাৎ তার ইন্টারেস্ট অনুযায়ী সে ইনফরমেশন চাবে, এবং তার হচ্ছে লেভেল অফ এক্সপিরিয়েশন, সে আসলে কোন লেভেলের ইনফরমেশন চায়। দেখো, এক এক লেভেলের ইনফরমেশন আছে, যে খালি কোন রকমের করে পড়ে বেঁচে থাকা এরকমও হতে পারে, আবার এরকমও হতে পারে যে কোনো কোনো কৃষক চায় একদম অ্যাডভান্স লেভেলের ইনোভেশন সম্পর্কে জানতে চায়, অ্যাডভান্স লেভেলের ইনফরমেশন সে জানতে চায়, তার মানে উচ্চাকাঙ্ক্ষা কোন পর্যায়ে রয়েছে সেটা খেয়াল করতে হবে, এবং সেই লেভেলে সেই লার্নাররা যে লেভেলে রয়েছে সেই লেভেলটা হচ্ছে তোমার ইনফ্লুয়েন্স করবে এই সিচুয়েশনটাকে। তারপর লার্নাররা খুব কিভাবে বুঝতে পারে, তাদের বোঝার সক্ষমতা কতটুকু, এটাও ইনফ্লুয়েন্স করে। যদি খুব লার্নেড লার্নার হয়ে থাকে তাহলে সে খুব সহজেই বুঝতে পারবে, সে বেশি বেশি ইনফরমেশন চাবে এবং অ্যাডভান্স লেভেলের ইনফরমেশন চাবে। তারপর আবার আমরা যদি বলি তোমার ক্যাপাসিটি টু অ্যাটাচ ডিজার্ড মিনিং, এবং লার্নারদের এই যে আমরা যে ইনফরমেশন গুলো দিব সেই ইনফরমেশন গুলো বোঝার মতো সক্ষমতা কতটুকু রয়েছে, এটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এবং সেই ইনফরমেশন গুলো সে কিভাবে ব্যবহার করতে পারে সেটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ঠিক একইভাবে লার্নারের মতো ইনস্ট্রাক্টর তোমার হচ্ছে
কিছু কিছু বিষয় রয়েছে, যেমন ইনস্ট্রাক্টর লার্নারকে কতটা বুঝতে পারে, তারপরে হচ্ছে ইনস্ট্রাক্টরের যে টিচিং মেথড এবং এইডগুলো ব্যবহার, সেগুলোতে সেগুলো সম্পর্কে তার কতটুকু দক্ষতা রয়েছে, সে লার্নারদের প্রয়োজন এবং তাদের যেই সক্ষমতা সেটা সম্পর্কে কতটুকু জানে, তারপর লার্নারদের ইমোশন ফিলিং এবং তাদের অ্যাটিটিউড সম্পর্কে কতটুকু জানে, তারপর তারা সে লার্নারদেরকে কতটা হচ্ছে এই লার্নিং সিচুয়েশনের সাথে ইনভলভ করতে পারে, তাদের পার্টিসিপেশন নিশ্চিত করতে পারে। হ্যাঁ, এটাও এটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করে ইনস্ট্রাক্টরের। তারপরে হচ্ছে যে সে আসলে টোটাল লার্নিং সিচুয়েশনটাকে কিভাবে গুছিয়ে নিতে পারে, ম্যানেজ করতে পারে, এটাও হচ্ছে একজন ইনস্ট্রাক্টরের ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর যেটা লার্নিং সিচুয়েশনটাকে প্রভাবিত করে। তারপরে আমরা আরো বলছি তার সিনসিয়ারিটি, তার হিউম্যান রিলেশন, তারপর হচ্ছে এই হিউম্যান রিলেশনস এর এটা আমরা লেভেল করে যে পড়বো দেখবা যে এখানে প্রত্যেকটা লেটারের একটা মিনিং আছে, যেমন এইচ এ মানে হচ্ছে হ্যাভ সেলফ কন্ট্রোল, ইউ মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ফ্রম আদার্স ভিউ পয়েন্ট, তারপর এম মানে হচ্ছে মেক আদার্স ইন্টারেস্ট এজ ইউর ওন, এ মানে হচ্ছে অ্যাডমিটেড হয়নি ওয়ার রং, নেভার ক্রিটিসাইজ পাবলিকলি, এরকম প্রত্যেকটারই হচ্ছে এক একটা তোমার হচ্ছে মিনিং আছে। তো এই বিষয়গুলো কতটা দক্ষতার সাথে সে হ্যান্ডেল করতে পারে, এবং লার্নিং যে সিচুয়েশন রয়েছে সেই সিচুয়েশনের অবজেক্টিভ সম্পর্কে, কেন লার্নিং সিচুয়েশনটা কেন তৈরি হলো, কি কাজের জন্য, কি কি লার্নারদেরকে আমরা বেসিক্যালি কি জানাতে চাই, সেই বিষয়গুলো এবং সাবজেক্ট ম্যাটার সম্পর্কে তার জ্ঞান, এগুলো সবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করে। একই সাথে তার কমিউনিকেশন স্কিল এবং তার লিডারশিপ ক্যাপাবিলিটি অর্থাৎ ডেমোক্রেটিক লিডারশিপ ক্যাপাবিলিটি, এগুলোও হচ্ছে তোমার ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করে। তো এরপরে আমরা আসছি সাবজেক্ট ম্যাটারে। সাবজেক্ট ম্যাটার দেখো একটা লার্নিং সিচুয়েশনকে কিভাবে ইয়ে করে, সাবজেক্ট ম্যাটার কতটা হচ্ছে, আমি ওভারঅল কথা বলি যে সাবজেক্ট ম্যাটার কতটা হচ্ছে তোমার জটিল না সহজ, কতটা হচ্ছে তোমার লার্নারের প্রয়োজনকে হাইলাইট করতে পারে, তারপরে হচ্ছে কতটা তোমার ইয়ে করতে পারে কি বলে নিড এবং লার্নারের নিড এবং ইন্টারেস্টকে কতটা আইডেন্টিফাই করতে পারে, কতটা টাইমলি এবং অ্যাপ্রোপ্রিয়েট, হ্যাঁ, এবং কতটা হচ্ছে আমার লার্নিং অবজেক্টিভস বা টিচিং অবজেক্টিভস এর সাথে রিলেটেড, এই ফ্যাক্টর গুলো হচ্ছে তোমার লার্নিং সিচুয়েশনকে প্রভাবিত করে। এরপর আসি আমরা টিচিং ম্যাটেরিয়াল এবং এইড। ম্যাটেরিয়াল এবং এইড এ হচ্ছে আমাদের যে আমরা যে টিচিং ম্যাটেরিয়াল এবং এইড ইউজ করবো এটা কতটা সিম্পল এবং কত ইজিলি এটাকে হচ্ছে তোমার আইডেন্টিফাই করা যায়। এরপরে হচ্ছে যে আমার সাবজেক্ট ম্যাটারটা আমার টিচিং ম্যাটেরিয়ালের সাথে কতটা সঙ্গতিপূর্ণ, হ্যাঁ, যে আমি যদি প্র্যাকটিক্যাল যেমন এরকম কি বলা হচ্ছে রিডিং করে বা এরকম রিডিং আলোচনা করে আমরা হচ্ছে প্র্যাকটিক্যাল জিনিস সাধারণত শিখতে পারি না, এরকম আর কি, হ্যাঁ, যে সাবজেক্ট ম্যাটারটা সুইট করে কিনা সিচুয়েশনটার সাথে, টিচিং ম্যাটেরিয়াল যেটা ব্যবহার করা হচ্ছে সেই সিচুয়েশনের সাথে সুইট করে কিনা, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তারপর হচ্ছে টিচিং ম্যাটেরিয়াল আমরা যেটা ব্যবহার করতে চাচ্ছি সেটা রিডিলি অ্যাভেলেবল কিনা, তারপর ওয়ার্কিং কন্ডিশন ভালো আছে, হ্যাঁ, কিছু বললা ভাইয়া, তোমরা যদি এইভাবে কথা বলতে থাকো হঠাৎ করে মাইক্রোফোন অন করে দিয়ে আমাদের তো ডিস্টার্ব হয়। মিতু মাইক্রোফোন মিউট করে রাখবা। আসো, এরপরে আমরা বলছিলাম অর্থাৎ তারপর হচ্ছে তোমার লার্নিং যে টিচিং ম্যাটেরিয়াল যেটা সেটা হচ্ছে তোমার ফ্লেক্সিবল কিনা, যথেষ্ট এনভায়রনমেন্টের সাথে বা লার্নারের সাথে লার্নার সেই সম্পর্কে জানে কিনা, ফ্রেন্ডলি কিনা তার সাথে, সেটা হচ্ছে ইয়ে কিনা কি বলবো যে লার্নার ওই বিষয়টা তার কাছে জটিল বলে মনে হয় না এমন কিনা, ইজি বলে মনে হয় কিনা এরকম কিনা, এই ফ্যাক্টর গুলো তোমাকে প্রভাবিত করে লার্নিং সিচুয়েশন গুলোকে। এরপর আমরা বলছি ফিজিক্যাল ফ্যাসিলিটিস। ফিজিক্যাল ফ্যাসিলিটিস হচ্ছে তোমার আউটসাইড ডিস্ট্রাকশন, যেমন এই যে আমরা একটুকে দেখলাম যে আমরা কথা বলছি এখানে মাঝখান দিয়ে হঠাৎ করে একজন মাইক্রোফোন অন করে দিয়ে কথা বলছি, এই যে এরকম ডিস্ট্রাকশনের বাইরে কিনা, হ্যাঁ, ফিজিক্যাল ফ্যাসিলিটিস আমাদের এটা খেয়াল করতে হবে। তারপর কমফোর্টেবল ওয়েদার টেম্পারেচার আছে কিনা তোমার লার্নিং সিচুয়েশনের ফ্যাসিলিটিস ফিজিক্যাল ফ্যাসিলিটিস, তারপর হচ্ছে যথেষ্ট পরিমাণ আলো বাতাস আছে কিনা, যথেষ্ট পরিমাণ স্পেস আছে কিনা, তারপর তোমার এই কি বলা হচ্ছে ফার্নিচার গুলো যথেষ্ট কমফোর্টেবল কিনা, এই এই ফ্যাক্টর গুলো তোমার ফিজিক্যাল ফ্যাসিলিটিস এর এই ফ্যাক্টর গুলো তোমার লার্নিং সিচুয়েশনকে প্রভাবিত করে। অর্থাৎ আমরা দেখলাম এতক্ষণ পর্যন্ত যে ফ্যাক্টর গুলো নিয়ে আলোচনা করলাম, দেখলাম যে আমরা এই লার্নিং যে এনভায়রনমেন্ট রয়েছে, লার্নিং এর যে এলিমেন্ট গুলো রয়েছে, সিচুয়েশনটা রয়েছে, এই সিচুয়েশনের যে এলিমেন্ট গুলো রয়েছে, লার্নিং এনভায়রনমেন্টের যে এলিমেন্ট গুলো রয়েছে, সেই এলিমেন্ট গুলো কিছু কিছু ফ্যাক্টর নিয়ে আমরা আলোচনা করলাম এবং দেখলাম যে আমরা প্রত্যেকেই একটা আরেকটাকে প্রভাবিত করে, হ্যাঁ, এগুলোকে বলা হচ্ছে এলিমেন্টস অফ লার্নিং। নেক্সট আমরা শুরু করব হচ্ছে লস অফ লার্নিং। একটু ব্রেক, কেউ কি কিছু বলতে চাইছিলাম, মাঝে দুজন কথা বলতে চাচ্ছিলাম মনে হয়,
আচ্ছা তাহলে আমরা শুরু করি আমাদের লস অফ লার্নিং। দেখো লার্নিং এর এখানে কয়টা, সাতটা ল এর কথা মনে বলা আছে, ল অফ ইফেক্ট, ল অফ এক্সারসাইজ, ল অফ রেডিনেস, ল অফ অ্যাসোসিয়েশন, ল অফ প্রিন্সিপাল অফ ফ্রিকোয়েন্সি, ল অফ রিসেন্সি। আচ্ছা ছয়টা, তাই কারণ হচ্ছে ল অফ রেডিনেস তোমার হচ্ছে কোনটার সাথে যেন মার্জ হয়ে গেছে, আমরা পড়ার সময় দেখবো দুই লটা চলে আসবে কোনটার সাথে। মাঝে কি কোন সমস্যা হচ্ছিল? শিক্ষণ তো আমরা এই মানুষ কিভাবে শেখে সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলবো। আচ্ছা তাহলে আমরা আসি, প্রথম হচ্ছে ল অফ ইফেক্ট। আচ্ছা আমি যদি এমন বলতাম যে তোমরা এমন যদি হতো যে তোমরা শুধুমাত্র কোর্সে এনরোল করলা, তোমাদের হচ্ছে একটা সার্টিফিকেট দিয়ে দেওয়া হতো, পাস আর ফেল, কোন রকম গ্রেডিং সিস্টেম না থাকতো, হ্যাঁ তাহলে কি হতো বলতে পারো? তোমরাই বলো। প্রথম বলো, স্যার কোনো পড়াশোনা নাই স্যার, খালি একটু শিখতাম। মানে পাস আর ফেল দুটো পয়েন্টই থাকতো, তখন কিন্তু কেউ একটু বেশি ভালো, কেউ একটু কম ভালো, কেউ একটু মানে মাঝারি ভালো, এরকম করার সেই প্রচেষ্টাটুকু থাকতো না। হ্যাঁ তো অর্থাৎ আমরা এই ক্লাসে এত কষ্ট করে তোমরা সেই সকাল পৌনে দশটা থেকে আছো বা দশটা থেকে আছো কি জন্য? কারণ তোমরা ইফেক্টের জন্য আছো। ইফেক্ট মানে হচ্ছে ফলাফল দেখা। আমরা যখন কোনো কিছুর ফলাফল দেখি বা কোনো কিছুর ইফেক্ট দেখি, তখন কিন্তু সেটার সাথে ওতপ্রোত ভাবে জড়িত হয়ে যাই। তুমি যখন কোনো একটা কাজ করে সেটার ইমিডিয়েটলি ভালো ফলাফল পাও, তখন কিন্তু তোমার কাছে সেই কাজের প্রতি তুমি ইন্টারেস্ট বেশি ফিল করো, তাই না? সেজন্য কিন্তু আমাদের দেশের কৃষকরা দেখো তাদেরকে বারবার বলা হয় যে আপনারা অর্গানিক ম্যানিউর গুলো বেশি করে ব্যবহার করেন আর কেমিক্যাল ফার্টিলাইজার কম করে ব্যবহার করেন, কারণ কেমিক্যাল ফার্টিলাইজার সয়েল প্রপার্টিস এর জন্য খারাপ। তারপর কিন্তু আমাদের কৃষকরা বেশি করে কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করেন, কারণ কি জানো, ল অফ ইফেক্টের কারণে তারা খুব দ্রুত সেটার ফলাফল দেখতে পান। আজকে তুমি ইউরিয়া দিয়ে আসো, দুই থেকে তিন দিনের মধ্যে দেখবা যে হলুদ ধান গাছের জমি পুরো সবুজ হয়ে গেছে, তাই না? কিন্তু সেটার থেকে বেশি ভালো ফলাফল পাওয়া যায় কিন্তু অর্গানিক ম্যানিউর ব্যবহারে, দীর্ঘস্থায়ী একটা ফলাফল পাওয়া যায়। কিন্তু কৃষকরা যেহেতু ইমিডিয়েটলি সেটার ইফেক্ট দেখতে পায় না, সেহেতু কৃষকরা সেটাকে সাধারণত খুব একটা বেশি মোটিভেট হতে চায় না। হ্যাঁ সেজন্য অর্গানিক ম্যানিউরের ব্যবহার আমাদের দেশে কম। অর্থাৎ ইফেক্ট যেটা আমরা দেখতে পাই, যেটা রেজাল্ট আমরা খুব দ্রুত দেখতে পাই, এই যে এটাই চলে আসছে, ল অফ ইফেক্ট বা ল অফ রেজাল্ট, এটা কথাই বলছিলাম যে একটা মাস হয়ে গেছে, ল অফ ইফেক্ট বা ল অফ রেজাল্ট, আমরা যেটা রেজাল্টটা খুব দ্রুত দেখতে পাই সেটা আমাদের স্টিমুলাস এবং রেসপন্স এর মধ্যে কানেকশনটা খুব স্ট্রং করে। স্টিমুলাস আর রেসপন্স কি, দেখো আমি এখন একটা ফলের নাম বলবো, দেখবা তোমাদের ম্যাক্সিমামের মুখে স্যালাইভা চলে আসবে, বুঝতে পারছো? আসছে গৌতম? হ্যাঁ কি বলো, কোন কোন ফলের কথা বল? হ্যাঁ তেঁতুল স্যার। হ্যাঁ তেঁতুল, এই যে দেখো এটা কি স্টিমুলাস। স্টিমুলাস কেন, একটু সাইকোলজিক্যালি চিন্তা করো, তুমি যখন তেঁতুল খেছো, তেঁতুল খাওয়ার জন্য তোমার হচ্ছে প্রচুর পরিমাণে স্যালাইভা সিক্রেট হওয়া শুরু করে, তাই তো? সেই জন্য তুমি ছোটকালে যখন খাইছো
বা তুমি যখন খাইছো তেতুল তখন তোমার প্রচুর পরিমাণে স্যালাইভাসিকেট হয়েছে, ওইটা আমাদের মনের মধ্যে রয়ে গেছে। দেখো এক্সপিরিয়েন্স কেমনে থাকে, ওইটা আমাদের মনের মধ্যে রয়ে গেছে। সিমিলার সিচুয়েশনে আমরা কিন্তু তেতুল দেই নাই, কিন্তু তোমার মুখে স্যালাইভা সিক্রেশন হওয়া শুরু করে দিল, বুঝতে পারছো? এখানে তাহলে তোমার স্টিমুলাস কি ছিল? তেতুলের নামটা, রেসপন্স কি? মুখে স্যালাইভা সিক্রেট হওয়া। তো আমরা যেটা ইফেক্ট খুব দ্রুত দেখতে পাই বা যেটা রেজাল্ট আমরা দেখতে পাই সেটা স্টিমুলাস এবং রেসপন্সের কানেকশনটা অনেক বেশি স্ট্রং হয়, অর্থাৎ সেটা লার্নিংটা অনেক বেশি স্ট্রং হয়। হ্যাঁ, এটা একটা ল। নেক্সট ল, এখানে ডিটেইলস এগুলো কিন্তু বলা আছে, উদাহরণ ওরকম কৃষকের ক্ষেত্রে উদাহরণ দিয়ে বলা আছে। ঠিক সেম ভাবে যদি আমরা বলি যে ল অফ এক্সারসাইজ, তোমার মনে আছে আমরা যখন অঙ্ক করতাম ক্লাস 9, 8, 9, 10 অঙ্ক পরীক্ষার আগের দিন আমরা পরীক্ষার খাতাগুলো উল্টাইতাম। হ্যাঁ, যে আমাদের যে একটা নোট খাতার মতো থাকতো না, যেখানে আমরা সব অঙ্কগুলো ফ্রেশ করে করতাম, সব অঙ্ক দেখতাম, আমরা মনে করতাম যে আমরা কালকের পরীক্ষা সব অঙ্ক পারবো। তারপর যখন অঙ্ক করতে যেতাম পরীক্ষার হলে, আমার হয়েছে এরকম, আমি দেখছি দুই একটা অঙ্ক কেন যেন আমার মিলতেছে না, অথচ আগের রাতে কিন্তু আমার সেটা মনে হচ্ছে যে এটা তো খুব ইজি, আমি এটা পারবো, এটা আমার করার দরকার নেই, কিন্তু পরীক্ষার হলে যে আমি সেই অঙ্কটা মিলাতে পারতাম না। তোমাদের কি এরকম সিচুয়েশন হয়েছিল? যেত কিন্তু আবার সেটা মানে শক্ত হতো, তুমি যদি আগের রাতে আরেকবার এক্সারসাইজ করতাম। তার মানে কি? দেখো, ল অফ ইউজ আর ল অফ ডিজ ইউজ, যখন তুমি হচ্ছে অঙ্কটা করতে পারছো না, তার মানে ওখানে তোমার কাজ করছে ল অফ ডিস ইউজ, তুমি কাজ করো নাই, ব্যবহার করো নাই, কিন্তু তুমি যদি এক্সারসাইজটা করতে তাহলে ল অফ ইউজ হতো। ল অফ ইউজ মানে তোমার স্টিমুলাস রেসপন্সটা লিংকটা খুব শক্ত হতো এবং সেক্ষেত্রে লার্নিংটা অনেক স্ট্রং হতো এবং পরীক্ষার হলে তুমি সবগুলো অঙ্ক পারতাম। এটাকে বলা হয় ল অফ এক্সারসাইজ, সরি, ল অফ রেডিনেস। রেডিনেস দেখো, এটা হলো কি, এখন আমি তোমাদের যেমন গত সপ্তাহে অঙ্ককে বসে অঙ্ক, আগামী রবিবারে আমরা সকাল 10টা থেকে ক্লাস শুরু করবো। এখন আমি হঠাৎ করে দেখা গেল যে আজকে যদি সকাল 9:50 অঙ্ককে ফোন করে বলতাম, অঙ্কুর আমরা ক্লাসটা হচ্ছে আজকে সকাল 10 মিনিট পরে শুরু করবো, তাহলে কি তোমরা এই যে এখন কয়জন আসছো এখানে দেখো, 234 জন, 234 জন কি উপস্থিত থাকতা? আমার মনে হয় 234 জন তোমরা উপস্থিত থাকতে পারতে না, কারণ কি তোমরা রেডি ছিল না। হ্যাঁ, তো যেটার সাথে আমরা রেডি থাকি সেই বিষয়টাতে আমাদের লার্নিংটা বা স্টিমুলাস রেসপন্সের যে লিঙ্কটা সেটা অনেক বেশি স্ট্রং হয়। ঠিক তেমনি আমাদের এক্সটেনশন কাজ করার সময় এই এই লার্নিং সিচুয়েশন গুলো, আমাদের এই যে ল গুলো, এগুলো মাথায় রাখতে হবে। আমরা যখন কৃষককে কোনো কিছু একটা শেখাতে যাবো, সম্ভব হলে কৃষকদেরকে আগে থেকেই বলে দেওয়া যে ভাই আমরা অমুক দিন ওই সময় আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এই যে রেডি করে দেওয়া, এই রেডি করে দিলে হয় কি, স্টিমুলাস রেডি থাকে, তারপর যখন রেসপন্স আসে লিঙ্কটা খুব স্ট্রং হয় এবং সেক্ষেত্রে তোমার লার্নিংটা খুব বেশি ইফেক্টিভ হয়। তো এই এটাকে বলছি আমরা ল অফ রেডিনেস। ল অফ অ্যাসোসিয়েশন, দেখো এই ল অফ লার্নিং পড়াতে যে কিন্তু আমরা অ্যাসোসিয়েট করছি, যেমন তেতুলের উদাহরণটার কথা বললাম, অঙ্কের উদাহরণটার কথা বললাম, এটা কিন্তু তোমার সাথে লিঙ্ক করার জন্য। হ্যাঁ, খেয়াল করছো একটু, তোমার সিচুয়েশনে নেমে এসে কিন্তু আমরা এটা বললাম, কারণ এই দুটো আমাদের সাথে খুব বেশি, আমরা এটা এই এক্সপিরিয়েন্সটা আমাদের রয়েছে, সেই জন্য কিন্তু ওই দুটো উদাহরণ তোমাকে বললাম। তো যত বেশি এইভাবে অ্যাসোসিয়েট করা যায় তত বেশি লার্নিংটা স্ট্রং হয়, স্টিমুলাস রেসপন্সের মধ্যে সংযোগটা তত বেশি ভালো হয়। তো এটা আমাদেরকে খেয়াল করতে হবে, আমরা যখন এগ্রিকালচার এক্সটেনশন কাজ করতে যাব, ওই যে গুটি ইউরিয়া প্রয়োগ যদি আমি কৃষককে শিখাতে চাই, গুটি ইউরিয়া হয়তো কৃষক কোনোদিন দেখে নাই, আমি হয়তো এমনি থিওরিটিক্যালি তাকে বলতে চাই, ওই যে তোমাদের তখন কিন্তু বলছিলাম মার্বেলের মতো অথবা ন্যাপথালিনের মতো সাদা বল, এটা কিন্তু অ্যাসোসিয়েট করে দেওয়া, তোমাকে লিঙ্ক করে দেওয়া। তো লার্নিং সিচুয়েশন যখন আমরা ক্রিয়েট করব, তখন আমরা চেষ্টা করব এই অ্যাসোসিয়েশনের জন্য বা লিঙ্ক করে দেওয়ার জন্য। হ্যাঁ, এটাকে বলে ল অফ অ্যাসোসিয়েশন। এরপর হচ্ছে ল অফ প্রিন্সিপাল অফ ফ্রিকোয়েন্সি, এটাকে প্রিন্সিপালও বলে, যে ফ্রিকোয়েন্সি, যত বেশি বার তুমি একটা কাজ করবা
বা একটা কাজের সিচুয়েশন তৈরি করবা তত বেশি স্টিমুলাস রেসপন্সের মধ্যে লিংকটা স্ট্রং হবে যত বেশি তুমি এটা করবা। তো ইয়েটা কি বলা হচ্ছে, যেমন আমরা বলি কঠিন জিনিস বারবার করো, কেন 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 বলি, ফ্রিকোয়েন্সি বাড়ানোর জন্য বলি। তুমি কঠিন কাজ যখন বারবার করবা তখন তোমার ওটার প্রতি তোমার এক্সপিরিয়েন্স তুমি পাবা, অর্থাৎ এক্সপিরিয়েন্স পাওয়া মানে এটা হচ্ছে তোমার লার্নিংটা স্ট্রং হবে। হ্যাঁ, এটাকে বলে ল অফ ফ্রিকোয়েন্সি। আরেকটা হচ্ছে ল অফ রিসেন্সি, আমরা খুব কাছের সময়ের গুলো মনে রাখি, এটাকে বলে হচ্ছে ল অফ রিসেন্সি। রিসেন্ট টাইমে যেটা হয় আমরা সেটা মনে রাখি। দেখো তোমরা সেই কি বলে ক্লাস ফাইভেও আমরা অনেক পড়াশোনা করেছি, ক্লাস সেভেন এইট নাইন টেনেও আমরা অনেক পড়াশোনা করেছি, ইন্টারমিডিয়েটও অনেক পড়াশোনা করেছি, আবার এই অনার্সে এসেও আমরা অনেক পড়াশোনা করেছি। হ্যাঁ, সবগুলো পড়াশোনা কি আমাদের মনে আছে? সেগুলো ভুলে গেছি কেন? কারণ সেগুলো আমাদের রিসেন্ট টাইমে ছিল না, যেগুলো আমাদের দূরের সময় ছিল সেগুলো আমরা ভুলে গেছি। তো সেই জন্যই আমাদের চিন্তা করতে হবে যখন আমরা এগ্রিকালচারাল এক্সটেনশন কাজ করব, আমরা রিসেন্ট টাইমে সেটাকে আবার রিভাইজ করার চেষ্টা করব। কৃষককে কোনো কিছু যখন আমরা জানাতে চাবো, কৃষককে কোনো কিছু যখন আমরা লার্নিং কৃষকের লার্নিং চাবো, তখন সেটাকে আরেকবার রিক্যাপ করার চেষ্টা করব। সেই জন্য দেখো না পরীক্ষার আগে তোমরা আবার বলো স্যার একটু হচ্ছে আমাদের একটা কি বলে রিক্যাপিটুলেশন একটা ক্লাস নেন, আমাদের আবার একটা হচ্ছে রিভিউ ক্লাস নেন। কেন নেওয়া হয় রিসেন্ট টাইমে, ওই যে এই লটাকে এই ল অনুযায়ী নেওয়া হয় যে রিসেন্ট টাইমে তোমার স্টিমুলাস আর রেসপন্সের মধ্যে লিংকটা আবার করে দেওয়ার জন্য, এটাকে বলা হচ্ছে ল অফ রিসেন্সি। কৃষকের ক্ষেত্রে ঠিক তেমনি তোমার ল অফ রিসেন্সি মেনটেন করার চেষ্টা করবা। এগুলো হলো লার্নিং এর ল। এখন আমরা পড়বো ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং লার্নিং প্রসেস। আমার একটা লার্নিং সিচুয়েশনে আমার তিন ধরনের ফ্যাক্টর বেসিক্যালি কাজ করে, একটা হচ্ছে সাইকোলজিক্যাল ফ্যাক্টর, তারপরে হচ্ছে আমাদের ফিজিক্যাল ফ্যাক্টর, একটা হচ্ছে সোশ্যাল ফ্যাক্টর। তো সাইকোলজিক্যাল ফ্যাক্টর কি কি কাজ করে দেখো, সাইকোলজিক্যাল ফ্যাক্টর হচ্ছে যে লার্নার এবং হচ্ছে ইনস্ট্রাক্টরের যে মোটিভেশন। তোমার যদি এখন ক্লাস করতে কোনো ইচ্ছা না থাকতো, অনেকেই দেখো তোমাদের মধ্যে এখানে অনেকেই হয়তো আছে, সে শুধু লগ ইন করে আছে, তার কিন্তু আসলে মন এখানে নাই, তার মন হচ্ছে উড়ু করতেছে, সে হয়তো বাজারে বসে আছে, বাজারে বসে লগ ইন করে আছে, অথবা সে লগ ইন করে ঘুমাই গেছে, এরকম হতে পারে, অর্থাৎ তার মোটিভেশন নাই। এখন যার মোটিভেশন নাই তার লার্নিং কি ইফেক্টিভ হবে? দেখো সে একদম হাতে নাতে প্রমাণ হয়ে গেল, সে মানে অবচেতন মনে হতো মাইক্রোফোনটা আনমিউট হয়ে গেছে, সেজন্য আমরা এটা জানতে পারলাম। দেখো তার মোটিভেশন কিন্তু কম, বরং তুমি যখন যখন রুমে বসে তুমি একেবারে মন দিয়ে তুমি যখন লেকচারটা শুনছো, তার মানে তোমার মোটিভেশন বেশি। তো মোটিভেশন কম থাকলে তার কি লার্নিং হবে, নাকি মোটিভেশন বেশি থাকলে তার লার্নিং বেশি হবে? যার মোটিভেশন বেশি তার লার্নিং বেশি হবে, এটাই বলা হচ্ছে, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এরপর হচ্ছে অ্যাটিচিউড। দেখো তোমার যদি পজিটিভ অ্যাটিচিউড না থাকে তাহলে কিন্তু তোমার মোটিভেশন আসবেই না। তোমার যদি নেগেটিভ অ্যাটিটিউড থাকে, ধর ওই স্যারকে আমার পছন্দ না, ওই স্যারের ক্লাস করতে ভালো লাগে না, আমি খালি লগ ইন করা লাগবে, অ্যাটেন্ডেন্স লাগবে, আমি লগ ইন করে থাকলাম, তাহলে কিন্তু আমার লস নাই, তোমার লার্নিংটা হচ্ছে না। কিন্তু তোমার যদি এমন হয় যে না ঠিক আছে আমার ওই ক্লাসটা ভালো লাগে, আমি ওই ক্লাসে থাকতে চাই, তোমার পজিটিভ যদি অ্যাটিটিউড থাকে, হয়তো খুব কঠিন একটা পড়ানো হচ্ছে বা কঠিন একটা বিষয় আলোচনা করা হচ্ছে, কিন্তু তোমার মোটিভেশন হাই থাকার কারণে সেটা কিন্তু তুমি খুব ইজিলি হয়তো বুঝতে পারবা। হ্যাঁ, এটা এইভাবে অ্যাটিটিউড একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর কাজ করে। এরপর হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। তোমাদের মধ্যে দেখবা যে এক একজনের, আমরা বলি কি আমাদের ইসলাম ধর্মে, আমি একটা ধর্ম আছে সেই ধর্মে বলে যে মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে তৈরি করা হয়েছে, সৃষ্টির সেরা জীব, এবং প্রত্যেকেই প্রত্যেকের থেকে আলাদা। কিসে আলাদা? ফিজিক্যালি, মেন্টালি, সোশ্যালি এবং কি বলে ইমোশনালি। প্রত্যেক মানুষই কিন্তু একজন আরেকজনের থেকে আলাদা। ইভেন তুমি তোমার যদি টুইনও থাকে, তোমার যদি যমজ ভাই বোনও থাকে, তার থেকেও কিন্তু তুমি কমপ্লিটলি আলাদা। হ্যাঁ, এটা এই যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, এটা সৃষ্টিকর্তা এভাবে তৈরি করে দিচ্ছে নেই, এই ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের কারণে মানুষের পার্থক্যের কারণে লার্নিং সিচুয়েশন বা এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে একজনের হয়তো লার্নিং সে বেশি নিতে পারে, একজন হয়তো কম নিতে পারে, এই ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের কারণে। আরেকটা হচ্ছে ইনস্টিংক্ট বা ভেতর থেকে যে চাহিদা আসে মানুষের। হ্যাঁ, যে এক একজনের যেমন যে এগারনেস বলি আমরা, এগারনেস টু লার্নিং, অনেকেই আছে অনেক বেশি জানতে চায়, অনেকেই হচ্ছে আবার জানার প্রতি আগ্রহ খুব কম থাকে, খালি কোনো রকম পাস করতে পারলেই হলো। তো
তো এই যে ইনস্টিংক্ট এটার কারণেও কিন্তু তোমার লার্নিং এটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করে লার্নিং সিচুয়েশনের জন্য। এরপরে বলছি আমরা ফিজিক্যাল ফ্যাক্টর। ফিজিক্যাল ফ্যাক্টর দেখো লোকেশন অফ স্কুল। স্কুল যদি দূরে থাকে সাধারণত পড়াশোনা একটু ব্যাঘাত ঘটে। আমরা বলি না যে স্কুল অনেক দূরে আমার বাচ্চাটা পড়াশোনার সমস্যা হচ্ছে, কাছের স্কুলে দিতে হবে। হ্যাঁ, কারণ হচ্ছে তোমার লোকেশন অফ স্কুলে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করে, কারণ সেটা স্টেমিনা বা তার মোটিভেশন অনেকটা ওই লোকেশনের কারণে চেঞ্জ হয়ে যায়, লং ডিস্টেন্সের কারণে চেঞ্জ হয়ে যায়। তারপর ক্লাস অ্যারেঞ্জমেন্ট, তুমি খেয়াল করবা আমাদের থিওরি ক্লাসগুলোতে ক্লাস অ্যারেঞ্জমেন্ট কিরকম, সবাই সামনের দিকে, আর সাধারণত প্র্যাকটিক্যাল ক্লাসগুলোতে গোল করে সার্কেল আকারে ছোট ছোট ক্লাসে অ্যারেঞ্জমেন্ট ওরকম থাকে। অর্থাৎ এক একটা লার্নিং সিচুয়েশন ডিফারেন্ট। থিওরি ক্লাসে আমরা জাস্ট খালি থিওরিটিক্যাল কনসেপ্ট গুলো দেওয়ার চেষ্টা করি, আর প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা হাতে কলমে পড়ার চেষ্টা করি, সেই জন্য আমাদের অ্যারেঞ্জমেন্টও কিন্তু ভিন্ন। ঠিক তেমনি এক একটা ক্লাসের অ্যারেঞ্জমেন্টও তোমার লার্নিং এর উপর ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করে, মানে প্রভাবিত করে এটাকে, সিচুয়েশনটাকে। টেক্সট বুক, যেটা টেক্সট বুক তোমার হচ্ছে যত বেশি রিচ দেখবো ওই সাবজেক্টটা তত বেশি হচ্ছে কি বলে ডেভেলপ। একেবারেই খুব রিসেন্ট কিছু সাবজেক্টের নাম বলো তো দেখি তোমরা জানো কিনা দেখি, খুব রিসেন্ট কিছু সাবজেক্টের নাম বলো। পারবো না, আমিও পারবো না, কারণ কি জানো, কারণ ওই সাবজেক্ট গুলো একদম খুব রিসেন্ট যদি বলো ওটা এখনো ডেভেলপ করে নাই। কিন্তু আমরা যদি বলি যে কিছু সাবজেক্টের নাম বলো যেগুলো হচ্ছে ট্র্যাডিশনাল বা কনভেনশনাল, আমরা কিন্তু একদম ঝরঝর করে 50-60-100টার নাম বলে দিতে পারবো, কারণ কি ওগুলো টেক্সট বই গুলো আমরা পড়ছি, ওগুলো আমাদের সামনে ইজিলি অ্যাভেলেবল ছিল টেক্সট ম্যাটেরিয়াল গুলো। তো ঠিক তেমনি ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে এটা একটা কাজ করে, তোমার লার্নিং সিচুয়েশন কতটা বেশি ইফেক্টিভ হবে এক্ষেত্রে টেক্সট বুকের উপস্থিতি বা অনুপস্থিতি তোমার হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করে। এন্টারটেইনমেন্টের ফ্যাসিলিটিস, এই যে দেখো আমরা কিন্তু টানা ক্লাস নেইনি, আর এটা মানে আমি পারিও না যে তোমার হচ্ছে খালি এক ঝাড়া একটা লেকচার নোট এখানে অন করে দিয়ে আমি ঝাড়া রিডিং করে চলে গেলাম, এইভাবে আমি আসলে পড়াতে পারি না বা এইভাবে আমি আসলে আলোচনাও করতে পারি না। আমি চেষ্টা করি একটু আলোচনা করব, একটুখানি ব্রেক দেব, একটু কথা বলবো, আবার আলোচনা করবো। কারণ কি জানো, কারণ হচ্ছে তোমার রিটেনশন ক্যাপাসিটি আমি বাড়ানোর চেষ্টা করি এবং একই সাথে ক্লাসের প্রতি আমার মোটিভেশন ধরে রাখার চেষ্টা করি, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। হ্যাঁ, এখন যারা এই জিনিসটাকে জানে না অথবা যারা এই জিনিসটাকে ভায়োলেট করে বা এটাকে স্কিপ করে যায় বা জেনেও না যে আমি এটা মানবো না এরকম যদি কেউ করে তাহলে সেটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু তোমাকে ফ্যাসিলিটিসটা এমন হতে হবে যেন তোমার মাঝে মাঝে কিছুটা ব্রেক বা এন্টারটেইনমেন্টের ব্যবস্থা থাকে, তাহলে তোমার লার্নিংটা অনেক বেশি ইফেক্টিভ হবে। আমার মূল উদ্দেশ্য কি, আমার মূল উদ্দেশ্য তোমাকে লার্নার হিসেবে গড়ে তোলা, তুমি তোমার মনে যেন সেটা ধারণ। তোমার এরকম করে আমি আমি চেষ্টা করি আর কি এইভাবে ক্লাস নেওয়ার। তো এই জিনিসটা অ্যাজ এ এক্সটেনশন পার্সোনাল, তুমি যখন ক্লায়েন্টদেরকে নিয়ে ডিল করবে তখন তোমাকে এই এই ফ্যাক্টরটা চিন্তা করতে হবে যে তুমি যেন তোমার ফ্যাসিলিটিস ফর এন্টারটেইনমেন্টের প্রভিশনটা লাগবে না। এরপর বলছি আমরা কি সোশ্যাল ফ্যাক্টর, কিছু কিছু সোশ্যাল ফ্যাক্টর তোমার লার্নিং সিচুয়েশনকে প্রভাবিত করে। কি কি সোশ্যাল ফ্যাক্টর, যেমন ডিসিপ্লিন। এখন তোমার তোমাদের সবার মাইক্রোফোন হচ্ছে মিউট করা আছে, এখন যদি সবার মাইক্রোফোন যদি সরি আনমিউট যদি করে ফেলতে তোমরা তাহলে ডিসিপ্লিন থাকতো না। আমরা কি আমার কথা কি তোমরা শুনতে পারতাম, এখানে একটা তোমার হচ্ছে বাজারের মতো অবস্থা তৈরি হতো। তো দেখো এখানে একটা ডিসিপ্লিন আছে বলে কিন্তু লার্নিং এর এনভায়রনমেন্টটা অনেকটা কনজেনিয়াল। ঠিক তেমনি যখন আমরা কোনো একটা লার্নিং এনভায়রনমেন্টে যাব আমরা এরকম ডিসিপ্লিন মেইনটেইন করার চেষ্টা করব। এরপর হচ্ছে টিচার স্টুডেন্ট রিলেশন বা তোমার হচ্ছে লার্নার ফ্যাসিলিটেটর রিলেশন। এটা হচ্ছে যে তোমার যদি লার্নার এবং ফ্যাসিলিটেটরের মধ্যে যদি সৌহার্দ্যমূলক সম্পর্ক না থাকে, তাদের মধ্যে যদি তোমার হচ্ছে সুসম্পর্ক না থাকে, তাহলে হচ্ছে লার্নিং এনভায়রনমেন্টটা অনেক বেশি নেগেটিভলি ইম্প্যাক্টেড হয়, নেগেটিভলি ইনফ্লুয়েন্সড হয়। এই জিনিসটা আমাদেরকে খেয়াল করতে হবে, টিচার স্টুডেন্ট রিলেশনটা যেন তোমার ভালো থাকে। এছাড়াও আমাদের আরো কিছু ফ্যাক্টর তোমার প্রভাবিত করে, সেটা হচ্ছে তোমার আচ্ছা অঙ্কুর রেজ হ্যান্ড। হ্যাঁ অঙ্কুর বলো। স্যার ওই রাজ ওয়েটিং রুমে আছে তো, ওর কে যেন মারা গেছিল, মাটি দিতে গেছিল, ওই এখন ক্লাসে জয়েন করতে যাচ্ছে। ওই যে ওয়েটিং রুম আমার তো অন করা, কোথায় নাই তো রাজ? আমরা ক্লাসের ফাঁকে ফাঁকে আমি যখন শুনছি যে তোমরা লগ ইন করলেও লগ আউট হলে তোমার হচ্ছে ওয়েটিং রুমে ইয়ে করতে হবে, কি বলে
এখন একজন ঢুকলো তাহলে একজনের জন্য ক্লাসটা তুমি হেম্পার করলে কেন আমরা তো ক্লাসের মাঝে মাঝে হচ্ছে ইয়ে করি আমি যখন শুনছি যে তোমরা ঢুকলেও তোমরা হচ্ছে বেরো যেতে হচ্ছে তোমাদেরকে মানে তখন ওয়েটিং রুমে যেতে হচ্ছে তখন তো আমি সাথে সাথে আমার চোখে পড়া মাত্র আমি এক্সেপ্ট করে দিচ্ছি একজন এখন ঢুকলো তার জন্য পুরো ক্লাসকে তোমার হচ্ছে ইয়ে করার দরকার নেই ঠিক আছে এরকম আর কখনো করবো না সেজন্য কথা বলার সময় আমি চেষ্টা করি যে তোমরা ওই ফ্লোটাকে তোমরা ইয়ে করো না তোমাদের আমি তো পজ দেই কিছুক্ষণ পর পর একটা করে পয়েন্ট শেষ করে তো আমি কথা বলি তোমাদের সাথে তখন কথা বলতে পারতাম আচ্ছা আমরা সোশ্যাল অ্যাক্টিভিটিস এর কথা বলছিলাম দেখো তোমরা যখন ক্যাম্পাসে থাকো তোমাদের বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটিস এর সাথে কেন জড়িত করে রাখা হয় কারণ হচ্ছে তুমি যেন সাইকোলজিক্যালি সাউন্ড একটা সিচুয়েশনের মধ্যে থাকো তাই না সাইকোলজিক্যাল সাউন্ড সিচুয়েশন মানে তোমার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এর সাথে তোমাকে জড়িত করে দেওয়া হয় তোমাকে সোশ্যাল অ্যাক্টিভিটিস গুলো সুযোগ তৈরি করে দেওয়া হয় কেন যেন তুমি তোমার মোটিভেশনটা ঠিক থাকে তোমার আশেপাশে যে ফিজিক্যাল ফ্যাসিলিটিস এর কথা আমরা একটু বললাম যে লার্নিং সিচুয়েশনে তোমার এলিমেন্ট যেগুলো থাকে সেই ফিজিক্যাল ফ্যাসিলিটিস গুলো যেন তোমার হচ্ছে তোমার কাছে কনজেনিয়াল হয় সেই সেটাকে নিশ্চিত করার জন্যই হচ্ছে এরকম সোশ্যাল অ্যাক্টিভিটিস গুলো তোমার হচ্ছে ইয়ে করা হয় কি বলে হচ্ছে সিচুয়েশন তৈরি করে দেওয়া হয় আমি আমার কথা আসলে কে হারাই ফেলেছি তখন একটা ক্লোতে ছিলাম আচ্ছা এরপর হচ্ছে মিউচুয়াল রিলেশন এমং দি স্টুডেন্ট তোমাদের স্টুডেন্টদের নিজেদের মধ্যেও তোমাদের সম্পর্কটা যদি ভালো হয় তাহলে দেখবে যে তোমার হচ্ছে ভালো লাগতেছে ইয়েতে কি বলা হচ্ছে পড়াশোনা করতে তোমার ক্যাম্পাসে থাকতে ভালো লাগতেছে অর্থাৎ তোমার লার্নিং এনভায়রনমেন্টটা তোমার জন্য কনজেনিয়াল হচ্ছে এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করে কিন্তু যদি এমন হয় যে ছাত্ররা একজন আরেকজনকে দেখতে পারে না এ ওর সাথে হচ্ছে আনাআনি রেষারেষি এরকম একটা অবস্থা হলে তোমার হচ্ছে কনজেনিয়াল অ্যাটমসফিয়ার মানে হচ্ছে তোমার ইয়ে করে না এক্সিস্ট করে না এবং তোমার হচ্ছে লার্নিং এনভায়রনমেন্টটা নেগেটিভলি তোমার হচ্ছে ইম্প্যাক্টেড হয় আমার কি আর কাজ নাই এই এক মেরে আমি দুইবার জয়েন দিলাম তারপরে হচ্ছে তার বারবার এই যে নিজে দেখতে পাচ্ছ আর আর জয়েনিং দেব না এখন ক্লাসে একদম শেষে চলে আসছি আর কাউকে হচ্ছে ইয়ে করবো না আচ্ছা এরপরে আমরা বলছি তাহলে থিওরিস অফ লার্নিং সেই ফিলোসফি অফ এগ্রিকালচার এক্সটেনশনের মতোই এক্সটেনশন এডুকেশনের মতোই আমরা শুধুমাত্র এখানে ইয়েগুলো পড়বো কি বলা হচ্ছে নামের লিস্ট গুলো পড়বো কারো যদি ডিটেলস পড়ার ইচ্ছা থাকে তাহলে হচ্ছে তোমরা এই জাস্ট এটুকু প্যাভলোভস কন্ডিশনিং থিওরি অফ লার্নিং বলে গুগলে সার্চ দিলে দেখবে যে তোমার প্রচুর ম্যাটেরিয়াল চলে আসছে সেগুলো হচ্ছে তোমরা ইয়ে করবা তো আমরা হচ্ছে স্টিমুলাস রেসপন্স যে স্কুল আছে সেটার কথা বলতে পারি বা স্টিমুলাস রেসপন্স হচ্ছে স্কুল অফ লার্নিং লার্নিং থিওরিস আর একটা হচ্ছে কগনিটিভ ফিল্ড থিওরিস হ্যাঁ এই দুটো ভাগে বেসিক্যালি ভাগ করতে পারি এবং সেগুলোর উদাহরণ এখানে দেওয়া আছে প্যাভলোভস কন্ডিশনিং থিওরি তারপর হচ্ছে থর্নডাইক থিওরি অফ লার্নিং স্কিনার থিওরি অফ লার্নিং এরকম হচ্ছে তোমার এখানেও কিছু কিছু ইয়ে দেওয়া আছে এটা জাস্ট তোমাদের জানার জন্য থিওরিস অফ লার্নিং এরকম এটা হয়তো একটা শর্ট নোট আসতে পারে এরকম ঠিক আছে এখন বলো তাহলে আমরা লার্নিং চ্যাপ্টারে এখন পর্যন্ত কি করলাম আচ্ছা ঠিক আছে তাহলে আমরা লার্নিং প্রসেসে কি কি পড়লাম দেখো প্রথমত হচ্ছে লার্নিং এর কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করলাম তারপর যে ইস্যু গুলো লার্নিং এর সাথে জড়িত সেই ইস্যু গুলো নিয়ে আমরা কথা বললাম আমরা এরপরে কথা বলেছি হচ্ছে লার্নিং এর এলিমেন্টস গুলো নিয়ে আমরা পাঁচ এলিমেন্টস এর ডিটেইলস দেখেছি এরপরে আমরা হচ্ছে লস অফ লার্নিং দেখলাম ছয়টা ল গুলো নিয়ে আমরা আলোচনা করলাম তারপরে হচ্ছে আমরা ফ্যাক্টরস এফেক্টিং লার্নিং হ্যাঁ যে ইনফ্লুয়েন্স লার্নিং প্রসেস বা তোমার লার্নিং এর যে ফ্যাক্টর গুলো হচ্ছে ইনফ্লুয়েন্স করে সেই ফ্যাক্টর গুলো নিয়ে আমরা আলোচনা করলাম এবং সবশেষে আমরা থিওরিস অফ লার্নিং এর একটা লিস্ট দেখলাম এই হচ্ছে ওভারঅল তোমার লেভেল টু তে আমার কাছে পড়াশোনা তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাস মনে হয় একটা বা দুইটা ব্যাচের দুইটা গ্রুপের সম্ভবত তোমাদের বাকি ছিল তোমাদের সম্ভবত ফ্লাশ কার্ড বা ফোল্ডার সম্ভবত বাকি ছিল আর বাকিগুলো মনে হয় পোস্টার ফ্লাশ কার্ড লিফলেট পর্যন্ত আমরা শেষ করতে পারছিলাম তাই না জি স্যার
ওই দুইটা ব্যাচে তোমরা একটু বন্ধুদের সাথে কথা বলে শেষ করে ফেলবা, তার মানে নিজেরাই করার চেষ্টা করবা। তার মানে ওই দুইটা ব্যাচের প্র্যাকটিক্যাল, আচ্ছা বাকি ছিল কাদের বলো তো, আমাদের কতটুকু বাকি ছিল? এখন তো ফিজিক্যালি করার কোনো সুযোগ নাই। স্যার আমাদের শুধু ফোল্ডারটা করানো হয়েছিল, ফোল্ডার করানো হয়েছে মানে শেষ, আর কিছু নাই। স্যার আমাদের সেকশনে ফোল্ডার করানো হয়েছিল। ছোট কাগজের মধ্যে করানো হচ্ছে, করানো গেছে আর কি। আচ্ছা তাহলে ফ্ল্যাশ কার্ড করানো হচ্ছে, পোস্টার, ফ্ল্যাশ কার্ড, লিফলেট এবং ফোল্ডার। জি স্যার সবগুলোই করানো হয়েছিল। আচ্ছা আমার মনে আছে দুইটা গ্রুপ যাদের কমপ্লিট হয় নাই একদম শেষে, আর একটা করে ক্লাস দরকার ছিল, একটা গ্রুপের একটা ক্লাস আর একটা গ্রুপের দুইটা ক্লাস, এরকম দরকার ছিল, রাইট? জি স্যার। এই দুইটা গ্রুপ হচ্ছে তোমরা নিজেরা এটা বন্ধুদের সাথে আলোচনা করে শেষ করে নিবে, কারণ এখন তো আর সেই সুযোগ নাই। যদি সুযোগ তৈরি হয় আমি তাহলে তোমাদের এখানে তখন হচ্ছে একটা দুইটা ক্লাস নিয়ে নেবো, একটা ফিজিক্যাল ক্লাস নিলেই হবে আর কি, ঠিক আছে? নাহলে নিজেরাই শেষ করবা, শেষ করে তোমাদের যে প্র্যাকটিক্যাল নোটবুক সেটা কমপ্লিট রাখবা এবং সেই ম্যাটেরিয়াল গুলো হচ্ছে রেডি রাখবা ফাইনাল পরীক্ষার আগে, বুঝা গেছে? আচ্ছা তাহলে লেভেল টু বিষয়ে আলোচনা শেষ, অঙ্কুর। এখন হচ্ছে লেভেল থ্রি, লেভেল থ্রিতে লেভেল থ্রি তোমাদের সিলেবাস দেওয়া হয়েছে? ডিফিউশন প্রসেস, অঙ্কুর আমি কি বলছিলাম, ডিফিউশন প্রসেস এবং অ্যাডাপ্টার ক্যাটাগরিজ মনে হয় আমি করাবো, তাই বলছিলাম না স্যার? ওই দিন তো কিছু বলেন নাই, বলছিলেন যে কতটুকু বাদ আছে আর কি, এভাবে বলছিলেন, কিন্তু কি পড়াবেন সেটা বলেন নাই তো। আমি তোমাকে ইয়েটা দেই, আমার কাছে ছবি তোলা আছে, আমি তোমাকে বলি দাঁড়াও। তোমার হচ্ছে থিওরিতে 301 টার্গেট গ্রুপ চারটা চ্যাপ্টার আছে, এর মধ্যে কোনটা পার্টিসিপেশন অথবা পার্টনারশিপ, যে কোনো একটা চ্যাপ্টার মনে হয় ঠিক আছে? আর প্র্যাকটিক্যালে তোমার হচ্ছে ডেটা কালেকশন মেথডস, ডেটা কালেকশন ইনস্ট্রুমেন্টস, ডেটা প্রসেসিং, এই তিনটা হচ্ছে নোমান পড়াবে। ডেটা প্রসেসিং থেকে নোমানের ওখান থেকে তোমার হচ্ছে রিপোর্ট রাইটিং পর্যন্ত এটা আবার আমি পড়াবো। তোমরা প্র্যাকটিক্যালে আমাদের এই ক্লাসটা অনলাইনে নেওয়া সম্ভব, তো নোমানের সাথে একটু যোগাযোগ করে তোমরা চাইলে প্র্যাকটিক্যাল ক্লাসটা শুরু করে দিতে পারো, ঠিক আছে? জি স্যার, নোমান স্যার সামনের সপ্তাহ থেকে ক্লাস নিতে চাই। আচ্ছা তাহলে এই গেল লেভেল থ্রি, এখন লেভেল থ্রি এর আমার একটা ক্লাস লাগবে, থিওরি ক্লাস, এরকম লং ক্লাস, কবে করবা? আমি এটা এটার জন্য যে কোনো সময় রেডি, তোমরা যদি বলা যে স্যার এখনই 10 মিনিট পরে, আমি 10 মিনিটই করতে পারবো, কারণ ওই যে বললাম যে ওটা আমার হচ্ছে খুব মানে প্রিয় একটা সাবজেক্ট। না স্যার আজকে থাক স্যার, কালকে করি, কালকে অথবা পরশু যে কোনো একদিন, কালকেই করো তাহলে, শুনে ফেলে তোমাদের শিডিউল গুলো ফাঁকা করে ফেলো। জি স্যার ভালো হয়, কালকেই নিয়ে নেন তাহলে, কালকে একই ভাবে আবার সকাল 10টায়, ওকে? জি স্যার। আচ্ছা আর কোনো আলোচনা থাকলে বলো, না হলে আমরা আমাদের ক্লাসটা র‍্যাপ আপ করে ফেলি।
শেষের দিকে চলে আসছি আমরা। স্যার আপনি যে 2-2 এর প্র্যাকটিক্যাল গুলো কমপ্লিট করে রাখার কথা বলেন, স্যার আমাদের তো হচ্ছে স্যার টপিক যদি